الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد باب في وجوب الصلوات الخمس এই অধ্যায় হচ্ছে পাঁচ অক্ত সলাত বা নামাজ ফরজ অপরিহার্য হওয়া সম্পর্কে। লেখক ওজুব শব্দ ব্যবহার করেছেন, ওজুব ওজুব ওয়াজিব থেকে, এর দ্বারা বোঝা যায় যে লেখকের নিকট ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নাই, কারণ পাঁচ অক্ত নামাজ কি ফরজ, লেখকের নিকট ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই। আর এটি হচ্ছে ঠিক, ওয়াজিব আর ফরজ কথার পার্থক্য অর্থের কোনো পার্থক্য নয়। যেমন নিজের ভাষায় আমরা বলছি অপরিহার্য, জরুরি, আবশ্যক, অবশ্যই করণীয়, এগুলোর অর্থ কি একই কিনা? একই অর্থ, পার্থক্য আছে? তেমনি ওয়াজিব আর ফরজে, ফরজ ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই। চার আইম্মার মধ্যে এটি হচ্ছে ইমাম শাফেঈর মত, এটি ইমাম মালিকের মত, এটি হচ্ছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মত, এটি হচ্ছে অধিকাংশ সমস্ত উলামায়ে কেরামদের মত, আগে থেকে শুরু করে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানা থেকে শুরু করে আজ পর্যন্ত সমস্ত ওলামার এটি বুঝেন। ইল্লা একজন ইমাম ছাড়া, ইমাম আবু হানিফা, তার মাযহাবে ওয়াজিব আর ফরজে একটু পার্থক্য, ফিকাগত পার্থক্য করা হয়েছে, যার দলিল কোনো নেই। ওয়াজিব আর ফরজের পার্থক্য কোরআন হাদিসে নেই, যা ওয়াজিব তাই ফরজ, যা ফরজ তাই ওয়াজিব। আর বাংলায় এরকম অনুবাদ কোন কোন অনুবাদক করে দেওয়ায় অনেকে সন্দিহান হয়ে পড়ে, কারণ ওই হানাফিয়ানা তরিকা আমাদের বই পড়ে অভ্যাস, ওই পাঠ্যসূচি বইটাতে আছে কি ক্ষেত্রে যাকাত টাকাতে যাকাত ওয়াজিব, ফরজের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে ওয়াজিব শব্দটি ব্যবহার করেছে, মানে আরবিতে যে ওয়াজিব ওজুব শব্দটি ব্যবহার হয়েছে, যেমন এখানে অর্থ করতে গিয়ে উনি ওই খেয়াল করেননি, তর্জমাটা করে ওই ওয়াজিবেরই করে দিয়েছেন। মানে আমাদের দেশের মানুষের মধ্যে আরে নামাজ ওয়াজিব কি করে, নামাজ ফরজ, যাকাত ওয়াজিব কি করে, যাকাত তো ফরজ, হজ ওয়াজিব কি করে, হজ তো ফরজ। এই যে ওয়াজিব আর ফরজের পার্থক্য ঢুকে আছে ওই হানাফি তরিকায়, অথচ সহি তরিকায় যেমন বললাম যে সমস্ত ওলামায়ে কেরামদের ঠিক সাহাবি পাবেন না, তাবেই পাবেন না, খুঁজে যে তার যারা এরকম পার্থক্য করবে, হানাফিরা যে পার্থক্যটি করেছে, এই পার্থক্য কোন পার্থক্য না। তারা বলছে যে কোরআনের স্পষ্ট দলিল দ্বারা, অকাট্য দলিল দ্বারা যদি কোন জিনিসের আবশ্যকতা প্রমাণ হয় সেটি ফরজ, আর যদি হাদিসের দলিল দ্বারা কোন কাজের আবশ্যকতা প্রমাণ হয় তাহলে ওয়াজিব। কথা ভুল, যেমন আল্লাহর কথা মানতে হবে তেমনই রসুলের কথা মানতে হবে, ঠিক কিনা? যেমন আল্লাহর কথা মানতে হবে সমান ভাবে রসুলের কথা মানতে হবে, কোনো পার্থক্য আছে? আনুগত্যের দিক দিয়ে কোনো পার্থক্য নেই। এটাকে ভালো করে বুঝে একটু উদাহরণ দিয়ে বুঝায়, আল্লাহ কোরআনে বলছেন আকিমুসসালাহ, ঠিক কিনা? এটা কি স্পষ্ট দলিল, ওয়াকাট্য দলিল? যেমন তাদের ভাষা বলছে ওয়াকাট্য দলিল, নাসুন সারে ওয়াকাট্য দলিল যদি থাকে সেটা ফরজ, তাহলে আকিমুসসালাহ নামাজ কায়েম করো, তা নামাজ কি ফরজ? আচ্ছা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খামসু সালাওয়াতিন, পাঁচ ওয়াক্ত নামাজ বলেছেন, আল্লাহ কোরআনে খামসু বলেন, ইশারা ইঙ্গিতে বলেছেন, তাহলে স্পষ্ট দলিল হাদিস আছে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার, তাহলে কি বলবেন যে পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াজিব আর নামাজ পড়া ফরজ? বলেন হানাফি তরিকাতে যদি বলেন এরকম কি বলা যাবে? কেন পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে ফরজ আদায় হবে না, হবে কি? সতেরো রাকাত নামাজ কি সতেরো রাকাতের কথা করে না আছে, না হয় পাঁচ ওয়াক্তের কথা ইশারা ইঙ্গিতে আছে, ফাসাববি বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আলা ইল্লা ফাসাব ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা আকিম সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকি লাইল ওয়া কুরআন আল ফাজর ইন্না কুরআন আল ফাজর কানা মাশহুদা, এসব আয়াতে ইশারা ইঙ্গিতে আছে সকালবেলা বিকালবেলা দুপুরে রাতের কিছু অংশে, এই করে আল্লাহ পাঁচ ওয়াক্তের দিকে ইঙ্গিত করেছেন, বুঝে নিলাম, কিন্তু সতেরো রাকাত ইঙ্গিত করারে নেই আছে, সতেরো রাকাত নামাজ কি ফরজ? এটা হানাফি মাযহাবে ফরজ কিনা? শাফি মাযহাবে ফরজ, মালিকি হাম্বলি সবাই বলছে ফরজ। তো এই সতেরো রাকাতের কথা কোথায় কোরআন আছে? তাহলে হানাফিরা কি ওয়াজিব বলল যে সতেরো রাকাত নামাজ পড়া ওয়াজিব, ফরজ নয়, বলবে ফেসে যাবে তা? সুতরাং এই ওয়াজিব আর ফরজ, যেমন আপনাকে আকিমুসসালাহ নামাজ কায়েম করতে হবে আল্লাহ কোরআনে আদেশ করেছেন, তেমনি আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে, তেমনি আপনাকে সতেরো রাকাত নামাজ আদায় করতে হবে, সবগুলি সমান কিনা? অথচ সতেরো রাকাত নামাজ শিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকিমুসসালাহ বলেছেন আল্লাহ, বুঝতে পারছেন কথা? আল্লাহর যেমন আনুগত্য করতে হবে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তেমনই রাসূলের আনুগত্য করতে হবে, বরং রাসূলের আনুগত্য না করলে আল্লাহর আনুগত্যই হবে না। ওমা ইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের কথা মানলো আনুগত্য করলো সেই তো আল্লাহর আনুগত্য করলো, আর যে রাসূলের আনুগত্য করলো না কখনো আল্লাহর আনুগত্য হতে পারে না তার দ্বারা। সুতরাং ব্রেনে আগের কিতাবাদি পড়ে ওই বেহেস্তি জেওয়ার আর নিয়ামুল কোরআন মাকসুদুল মুমিনিন আর আজেবাজে কিতাব ওই ফাজাইল আমল ওইসব পড়ে যে ওয়াজিব আর ফরজ ওই দুইটি ভাষা শুনে শুনেও ব্রেনে ওই ঘাস ঢুকে আছে, ঘাসটাকে উঠিয়ে ফেলে দেন, আর ফরজ আর ওয়াজিব মানে হচ্ছে একই কথা, যা অবশ্যই করণীয়, যা হচ্ছে জরুরি। ত
তো লেখক ওজুব বলেছেন, ওজুব সলাওয়াতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজের অপরিহার্যতা, আবশ্যকতা বা ফরজিয়াত। ওজুব মানে ফরজিয়াত, ফরজিয়াত এই জন্য তর্জমা করেছি, ওজুব যদি বলি তর্জমা ভুল না, কিন্তু আমরা এই জন্য করেছি যে বাংলা ভাষী অভ্যস্ত ফরজ শুনতে, ওয়াজিব শুনতে অভ্যস্ত নেই, তাই না? এই জন্য ফরজের তর্জমা করেছি। আর দুটি হচ্ছে প্রতিশব্দ, ফরজ আর ওয়াজিব দুটি হচ্ছে প্রতিশব্দ। বরং আল্লাহ বলছেন কোতিবা আলাইকুমুস সিয়াম, তাহলে কোতিবাও এর প্রতিশব্দ, শব্দ আলাদা, তোমাদের উপর রোজাকে বিধিবদ্ধ করা হয়েছে, কোতিবা ফরজ করা হয়েছে, কোতিবা মানে ফরজা। তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ কি ফরজ? এর দলিল, পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ হওয়ার দলিল যদি জিজ্ঞাসা করে কোরআনে আছে, বলবেন হ্যাঁ ইঙ্গিত ইশারা ইঙ্গিতে আছে, পাঁচ ওয়াক্তের কথা আছে কিন্তু ইশারা ইঙ্গিতে আছে। তাফসির কারগণ মুফাসসিরিনগণ সেই আয়াতগুলির ব্যাখ্যা করে বলেছেন যে পাঁচ ওয়াক্ত সাব্যস্ত হচ্ছে কোরআন দ্বারা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নামগুলি বলেননি, যে ফজর, ফজরের শুধু নাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আসরের নাম বলেছেন, আর বাকি যোহর মাগরিব এশা এই নাম দিয়ে বলেননি। হাফেজু আলা সলাওয়াতি ওয়াস সলাতিল উস্তা, আসরের নাম আছে, উস্তা আছে, উস্তার তাফসির করেছেন আসর দিয়ে মুফাসসিরিন। তাহলে উস্তা শব্দ মধ্যের নামাজ, এর তাফসির অধিকাংশ তাফসির কারগণ যদি আসর করেছেন, কেউ কেউ ফজরও বলেছেন, ফজরের গুরুত্ব দেখে অনেকে তাফসির করেছেন যে উস্তার নামাজ হচ্ছে ফজর নামাজ, কারণ ফজর নামাজ গাফিলতির সময়, ঘুমের সময়, আর এটি হচ্ছে মুনাফিক আর মুমিনের মাঝে পার্থক্যকারী নামাজ, সুতরাং উস্তা হচ্ছে ফজর নামাজ। তাহলে আসরও স্পষ্ট ভাষা নেই, কিন্তু ফজর শব্দটি স্পষ্ট আছে। হ্যাঁ, ওয়া কুরআন আল ফজরে, ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা, তারপরে সালাত আল ফজর বলে নাই, আছে কুরআন আল ফজর, কুরআন মানে কিরাতুল ফজর, ফজরের তেলাওয়াত, তাহলে ফজরের নামাজের কথাই বলা হয়েছে। কুরআন আল ফজর মানে সালাত আল ফজর, এখানে কুরআন আল ফজর মানে সূরা বলুন আমার উপর আল্লাহ কি ফরজ করেছেন, নামাজে কতটুকু কি আল্লাহ ফরজ করেছেন? বললেন খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, রাত এবং দিনে পাঁচ নামাজ আল্লাহ ফরজ করেছেন, খামসু সালাওয়াত, তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, ছয় ওয়াক্ত বিদআত আর চার অক্ত তিন অক্ত খেয়াল খুশি পড়া হচ্ছে কুপুরি। নামাজ সম্পর্কে, নামাজের তাকিদ সম্পর্কে, নামাজের গুরুত্ব সম্পর্কে লেখক প্রথমে কিছু কথা বলেছেন, যেহেতু নামাজের অপরিহার্যতার অধ্যায় আলোচনা করেছেন। তিনি বলছেন যে ইসলামের যতগুলি রুকুন রয়েছে, সমস্ত রুকুনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবগুলি গুরুত্বপূর্ণ, আর আকাদ মানে সবচাইতে বেশি তাগিদ রয়েছে, কিসের প্রতি? সালাতের প্রতি। এমন তাকিদ রয়েছে যে নামাজকে মুমিন এবং কাফের মাঝে পার্থক্যকারী বলা হয়েছে, বাইনাল আবদে বাইনাল কুফরে তার্ক সালা বলা হয়েছে, তার নামাজকে মুসলিম এবং কাফের মাঝে পার্থক্যকারী, মুসলিম নামাজ পড়ে কাফের নামাজ পড়ে না, নামাজ না পড়লে মুসলিম থাকে না, তাই না? আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম সালা ফামান তারাকা ফাকাদ কাফারা, আমার মাঝে অমুসলিমের মাঝে প্রথম চুক্তি হবে নামাজের, সুতরাং নামাজ পড়লে মুসলিম, না পড়লে মুসলিম নয়। তাহলে মুসলিম এবং কাফের মাঝে পার্থক্যকারী হচ্ছে নামাজ, সবচেয়ে বেশি তাকিদ। নামাজের এমন তাকিদ রয়েছে যেই তাকিদ অন্য কোন ইবাদত বন্দেগীর নেই, এমনকি রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নেওয়া আর কোরআন এবং হাদিসের আইনে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করা তারও গুরুত্ব নেই। তা সেটি দায়িত্ব হচ্ছে যাদেরকে আল্লাহ ক্ষমতা, রাষ্ট্রনেতাদের, আমাদের সেটি দায়িত্ব না। আমাদের দায়িত্ব কি? আমরা যাব, হ্যাঁ রাস্তায় নেমে যাব, মিছিল করব যে ইসলামিক আইন বাস্তবায়ন করতে হবে, না শেখ আব্দুর রহমানকে অস্ত্র ধারণ করব। যদি রাস্তায় নেমে মিছিল করি ইসলামী আইন বাস্তবায়নের জন্য, এটি হচ্ছে ইহুদি নাসারাদের তরিকা, ইউরোপিয়ান আমেরিকানদের তরিকা, কাফেরদের কাছ থেকে শেখা মিছিল করা, তাই কিনা? আন্দোলন করা, মিছিল করা, এটি হচ্ছে কাফেরদের শিক্ষা, আর অস্ত্র ধারণ করা, এটি হচ্ছে ধর্মের নয় বিভ্রান্ত এদের তরিকা, কোনটি ইসলামের নাই। সুতরাং আমাদের ক্ষমতাতে নেই, আমাদের ক্ষমতা আছে আমরা নিজের বাড়িতে রাষ্ট্র কায়েম করবো, ইসলামী রাষ্ট্র, নিজের নিজের বাড়িতে ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবেন কিনা? আপনার স্ত্রীকে পর্দা করাবেন, আপনি ছেলে মেয়েদেরকে নামাজ পড়াবেন, আমি মেয়েবেলিন সাবালিকা হলেন তাদেরকে এ করবেন, পর্দা করাবেন ইত্যাদি ইত্যাদি, তাদেরকে সুশিক্ষা দেবেন, তাদের ইসলামী তরবিয়ত করবেন, যতটুকু আপনি আপনার বাড়ির মধ্যে থেকে বাড়িতে ইসলাম, ইসলামিক পরিবেশ কেমন করে তৈরি করতে হয় সেটা আপনার ইসলামী রাষ্ট্র। আপনার ক্ষমতা যেহেতু আপনার বাড়িতে রয়েছে, যতগুলি লোকের ওপর আপনার ক্ষমতা রয়েছে ততগুলি লোকের ওপর আপনাকে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে, মানে ইসলামী যেসব বিধিবিধান রয়েছে যেগুলি আপনার পক্ষে করা সম্ভব সেগুলি করবে, তার বাস্তবায়ন করবে। এই জন্য বললাম যে ইসলামী রাষ্ট্র কায়েম করা নামাজের তুলনায় কোনো গুরুত্ব রাখে না, সেটিও একটি গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু যাদেরকে আল্লাহ যতটা ক্ষমতা দিয়েছেন তাদের কাজ সেটি, রাষ্ট্রনেতাদের কাজ সেটি,
আমাদের কাজ না। এই জন্যই বললাম যে মওদুদী সাহেব, আজকে নাম ধরে বলছি, এর আগে অনেকবারই নাম না ধরে বলেছি, মওদুদী সাহেব বহু জায়গায় লিখেছেন তার কিতাবাদিতে যে সবচাইতে বড় ইবাদত হচ্ছে হুকুমতে ইলাহিয়া কায়েম করা, সবচাইতে বড় ইবাদত হচ্ছে ইবাদতে কুবরা নাম দিয়েছেন। এর ইবাদতে কুবরা হচ্ছে হুকুমতে ইলাহিয়া, তার ভাষা হুকুমতে ইলাহিয়া কায়েম করা। মানে আজকাল এই হুকুমতে ইলাহিয়া কথাটির উপরে যখন এতরাজ করতে লাগলো অন্যরা, তখন জামাত ইসলামের লোকেরা ভারত পাকিস্তান বাংলাদেশে জামাত ইসলামের তখন টার্মটা চেঞ্জ করে দিয়েছে, আজকাল হুকুমতে ইলাহিয়া আল্লাহর হুকুমত বলে না। কারণ কোরআন হাদিস তন্ন তন্ন করে খুঁজে ফেলেন, সাহাবাই কেরামের কথা, তাবেইন, আইমা আরবা, চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, কারো ভাষায় হুকুমাতুল ইলাহিয়া এই শব্দটি পাবেন না। যখন তাদের ইতরাজ করা, আরে তোমাদের মওদুদী বা তোমরা যে জামাত ইসলামী তোমরা এই হুকুমতে ইলাহিয়া শব্দটি ব্যবহার করছো, যেটা না কোরআনে আছে, না হাদিস আছে, না চার ইমাম বলেছেন, না সাহাবা, না তাবেইন, আলেমদের কোন ভাষাতে আজ পর্যন্ত শোনা যায়নি 1400 বছরের মধ্যে এই ভাষা কোত্থেকে নিয়ে আসলে। তাহলে তারা কি অজ্ঞ ছিলেন নাকি এই এই ফরজ থেকে, হুকুমতে ইলাহিয়া শব্দটি কোত্থেকে আসে? তখন তারা আজকাল বলছে ইসলামিক রাষ্ট্রের বাস্তবায়ন বা ইসলামিক আইনের একামতের দিন। হ্যাঁ, একামতের দিন, একামতের দিনে ভাষা চেঞ্জ করলো। আগে কিন্তু হুকুমতে ইলাহিয়া বলতো, ভাষা চেঞ্জ করলো কেন? সেখানে একটা আশ্রয় পেয়ে গেল কি কোরআন, আল্লাহ বলছেন আনা আকিমুদ্দিনা ওয়ালা তাতাফারাকু ফিহি, দিনকে প্রতিষ্ঠিত করো, কায়েম করো, আর তোমরা বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না। একটা কি পেয়ে গেল যে উর্দু ভাষাতে একটা কথা আছে যে ডুবে কো তিনকা কি হাকা সাহারা, যে হাবুডুবু করছে কিছু যদি না পায়, একটা খড়িও পায় তো খড়িটড়ি ধরে, কোন রকম যদি ঘাস টাস থাকে আশেপাশে ওটি ধরে মনে করো যে এতেই হয়তো বাঁচতে পারবো। তো এইরকম একটা আশ্রয় তারা পেয়ে গেল। কিন্তু একামতের দিন মানে কি গদি দখল করা, বিএনপি আমলের কাছ থেকে ছিনিয়ে নেওয়া, শুধু জামাত ইসলামের হাতে চলে আসা, এ মোশারফের কাছ থেকে ছিনিয়ে নেওয়া, শুধু এ কাজী হোসেনের কাছে চলে আসা, এর নাম একামতের দিন কি? নামাজ পড়ার নাম দিন নয়, বরং দিনের মূল স্তম্ভই তো নামাজ। আচ্ছা, তার চাইতে বড় এবাদত হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা আর শিরককে মুছে ফেলা, ঠিক না? তাহলে কবর পূজা, মাজার পূজা, পীর পূজা বন্ধ করা, মুছে ফেলা, মাজারগুলিকে ভেঙে ফেলা, এটি কি বড় ইবাদত নয়? এটি তো প্রথম বড় ইবাদত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রথম তাদের কাছ থেকে গদি নিয়েছেন, না বলেছেন যে মূর্তি পূজা করিও না, কোন সময় 13 বছরে একবারও বলেছিলেন যে আবু জাহল তোমার নেতৃত্ব চলবে, নেতৃত্ব চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সৎ লোকের, একথা বলেছিলেন। জামাত ইসলামীরা বলে যে সৎ লোকের নেতৃত্ব হইতে হবে, অসৎ লোকের নেতৃত্ব চলবে না। তাহলে এই কথাই যদি ইসলামের হয়, তাহলে নবী সাল্লামের একটি বাণী দেখান 13 বছরের জীবনে মক্কায়, যে তিনি বলছেন আবু জাহালের নেতৃত্ব চলবে না, আবু লাহাবের নেতৃত্ব চলবে না, অথবা সাইবার নেতৃত্ব চলবে না। হ্যাঁ, নেতৃত্ব কার চলবে? মুহাম্মাদের চলবে, আবু বকরের চলবে, ওমারের চলবে, কথা বলেছেন। তাহলে একামতের দিন মানে রাষ্ট্র দখল করা কোথায়? বরং নবী বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ওয়াতরুকু ইবাদাত আল আওসান, মূর্তি পূজা ছেড়ে দাও, প্রতিমা পূজা ছেড়ে দাও। আঘাত করেছেন এই শিরকের উপর তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, যেমন আঘাত করেছেন তেমনি আমাদেরকে আঘাত করতে হবে। মুসলিম সমাজে কবর পূজা, মাজার পূজা রয়েছে, হিন্দু সমাজে বুধ পূজা, মূর্তি পূজা রয়েছে, এর উপর আঘাত আনতে হবে, মুছে ফেলতে হবে, তাহলে তাওহীদ কায়েম হবে। তাওহীদ কায়েম হয়ে গেলে নবী সাল্লাম কি বলেছেন নামাজের কথা? আপনারা ওই হাদিস জানেন, প্রসিদ্ধ হাদিস, যে ইয়ামান দেশে যখন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, অথচ মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হয়ে যাচ্ছেন? গভর্নর হয়ে যাচ্ছেন। তাহলে গভর্নর, তাহলে তো ক্ষমতা হাতে পেয়ে যাচ্ছেন তিনি। ক্ষমতা হাতে পেয়ে গেলে তাকে বলে যাও সেখানে গিয়ে ইসলামিক আইনের বাস্তবায়ন করিও। এই আদেশ দিয়েছিলেন, ফরমান জারি করেছিলেন, কি বলেছেন? ফাআওয়ালা মা তাদউহুম ইলাইহি, প্রথম যে দিকে ডাক দেবে, আহ্বান করবে, তা হচ্ছে শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই, একমাত্র আল্লাহর ইবাদত হইতে হবে, আর মূর্তি পূজা, পুতুল পূজা, গায়রুল্লাহ পূজা, আল্লাহ ছাড়া অন্যের পূজা ছাড়তে হবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল। তারপরে যদি তা মেনে নেই, তাহলে কি করতে হবে? তাদেরকে বলতে হবে সালাতের কথা। আলিম আন্নাল্লাহ ইফতার দান খামসা সালাত, পাঁচ এখানে খামসা সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হচ্ছে এই 2 নম্বরের দাওয়াত। তারপরে 3 নম্বরের দাওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাকাতের কথা। এর দ্বারা স্পষ্ট জাকাত পর্যন্ত বলে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি, কিন্তু বললেন না যে দেখো সেখানে ইসলামী আইনের বাস্তবায়ন করবে, এটি হচ্ছে প্রথম কাজ তোমার, এটি হচ্ছে ইবাদতে কুবরা, বড় ইবাদত, বৃহৎ ইবাদত, একথা বললেন কি? পক্ষান্তরে মওদুদী সাহেব বলছেন, তার ভাষা বলছেন নামাজ, বাংলা এই অনুবাদ তার বলছি, অরিজিনাল বই থেকে পড়েছি তার, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলি ইবাদত হচ্ছে কি? ট্রেনিং কোর্স, এগুলি হচ্ছে তার ভাষায়, এগুলি হচ্ছে কি? ট্রেনিং কোর্স, এবাদতে কুবরা, বড় এবাদত, বৃহৎ এবাদত পর্যন্ত পৌঁছার জন্য, আর তা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা, একামতের দিন বা হুকুমতে লাগিয়ে। আকিমুদ্দিন মানে গদি দখল করা নয়, রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নেওয়া নয়।
বরং দ্বীনের ফরজগুলি প্রতিষ্ঠিত করা। ফরজ প্রতিষ্ঠিত করে নিতে পারলাম, তখন যেগুলি সুন্নাত রয়েছে প্রতিষ্ঠিত করতে হবে, বাকি বিধি বিধান রয়েছে সেগুলি প্রতিষ্ঠিত করতে হবে, ইত্যাদি ইত্যাদি, তাই না? তাহলে দ্বীন হচ্ছে পুরো ইসলামের বিধি বিধানের নাম। তাহলে আকিমুদ্দিন মানে নামাজ কায়েম করা, যেমন আকিমুস সালাহ বলেছেন। তাহলে নামাজ কায়েম করা যদি দ্বীন না হয়, তো নামাজ কি দ্বীন নয়? বরং দ্বীনের মূল, দ্বিতীয় মূল স্তম্ভ, ঠিক না? রমজান মাস আসলে রোজা রোজা আপনার পালন করা, এই হচ্ছে দ্বীন কায়েম করা। পয়সা হলে যাকাত দেওয়া, হচ্ছে দিন কায়েম করা। জীবনে যখনই হজ ফরজ হয়ে যাবে তাড়াতাড়ি করে হজ করে নাও, এই হচ্ছে দিন কায়েম করা। মাঝে মাঝে উমরা করে, এই হচ্ছে দিন কায়েম করা। ছেলে মেয়েদের মাঝে ইসলামী পরিবেশ তৈরি করা, মেয়েদের পর্দা করা, স্ত্রীর পর্দা করা, বোনদের পর্দা করা, সাবালিকাদের পর্দা করা, এ হচ্ছে দিন কায়েম করা। হিজাব হচ্ছে দিন কায়েম করা। নারী পুরুষ যে পৃথক পৃথক প্রতিষ্ঠানে থাকতে হবে, পৃথক পৃথক জায়গায় থাকবে, কর্মক্ষেত্রে থাকতে হবে, হচ্ছে দিন কায়েম করা। একই জায়গায় নারী পুরুষ কাজ করছে, একই জায়গায় নারী পুরুষ চাকরি করছে, একই জায়গায় নারী পুরুষ পড়াশোনা করছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, এটি দিন কায়েম করা নয়, বরং দিনকে ধ্বংস করা। দিন কায়েম করতে হলে পৃথক পৃথক কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে। বুঝতে পেরেছেন? এগুলি সব দিন। আসলে দিন কায়েম করা মানে শুধু রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা না। কথা হচ্ছে যে ইসলামী আইনের বাস্তবায়ন দিনের একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু সেটি পুরোপুরি দিন নয় বা সেটি বৃহৎ ইবাদত নয়, সেটাই লক্ষ্য না। লক্ষ্য হচ্ছে শিরককে মুছে ফেলা, হ্যাঁ, নির্মূল করা এবং তাওহীদকে প্রতিষ্ঠিত করা। ইয়াহিদুল্লাহ, ওই হাদিসের অপর হাদিস আছে মজুন জারক বলছেন যে আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠিত করা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে তাওহীদ প্রতিষ্ঠিত করা, তাগুতকে অস্বীকার লা ইলাহ আর ইল্লাল্লাহ মানে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠিত করা। আর যত আম্বিয়া এবং রসুল এসেছেন তারা মূর্তি পূজা, পুতুল পূজা, আল্লাহ ছাড়া অন্যের পূজার বিরুদ্ধে তাদের দাওয়াত ছিল, সংগ্রাম ছিল। কখনো সেই যুগের জালেম রাজার বিরুদ্ধে তাদের সংগ্রাম ছিল না। ফেরাউনের বিরুদ্ধে মুসা আলাইহিস সালাম এতদিন ধরে মুসা আলাইহিস সালাম দিনের দাওয়াত দিলেন, কখনো এইরকম আন্দোলন করেছেন যে ফেরাউন গদি ছাড়ো, গদি ছাড়ো, বাতিল সরকারকে সরাও, আমরা এখন মিশরের গদিতে আসবো, এই আন্দোলনের কথা কোথাও আছে কোরআনে? ইশার ইঙ্গিত আছে ইব্রাহিম আলাইহিস সালামের জামানে, কোন জামানে পাবেন? নূহ আলাইহিস সালামের ঘটনায় কখনো পাবেন না, কিন্তু তাওহীদের কথা পাবেন। মালাকুম মিন ইলাহিন গায়রি, আমার ছাড়া আর কোন মাবুদ নেই, আল্লাহ বলছেন। এই দাওয়াত নিয়ে গিয়েছিলেন সমস্ত আম্বিয়া, সমস্ত আম্বিয়া দ্বারা দাওয়াত ছিল আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন, আল্লাহ বলছেন যে আমি ছাড়া আর কেউ মাবুদ নেই, সত্য মাবুদ নেই, সুতরাং একমাত্র আমার ইবাদত করো। কিন্তু যারা এই রাজনীতি রাজনীতি ধর্মের নামে রাজনীতি রাজনীতি করে খুব চেঁচামেচি করে, তারা কবর মাজার পূজা সম্পর্কে হয় নীরব, আর না হলে মাঝে মাঝে কখনো কখনো বললে যখন স্বার্থের ব্যাপার আসবে, ভোট ভাটের ব্যাপার স্যাপার আসবে, তখন সেখানে গিয়ে নীরব, তখন নীরব। জায়গা বিশেষে যদি তাওহীদবাদীদের এলাকায় বক্তব্যে যায় সেখানে একটু বলি দিল হয়তো, কিন্তু যখন মাজারের পাশে গিয়ে বক্তব্য করেছে, চিটাগাং এর মতো বিদাতি এলাকায় গিয়ে বক্তব্য করেছে, তখন হ্যাঁ, আল্লাহর নেক ওয়ালিরা পীরে কামেলদের আমরা বিরোধী নয়, আমরা ভণ্ড পীরের বিরোধী। তখনকার হক্কা হক্কানি পীর আছেন, পীর আছে বলে না, তাহলে চিন্তা করেন। কিন্তু যখন রাজশাহী এলাকায় আসে, রাজশাহী এলাকায় এসে বক্তব্য কেমন করে শুনে, জি, আহলেদিস এলাকায় এসে যখন বক্তব্য করে এই বক্তারা, রাজনৈতিক বক্তারা, তখন তখন মনে হয় সবকিছু রোভাইদান মেনে নেবে, সুরাফাতেও মেনে নেবে, সবকিছু তারা মেনে নেবে, সব মেনে নেবে তারা। এইরকম ব্যাপার জনগণকে খুশি করার জন্য বা সেখানকার কর্মকর্তা যাদের পয়সা নেওয়ার জন্য এসেছে লুটার জন্য, তাদেরকে খুশি করার জন্য, এ হচ্ছে তাদের চেহারা, দ্বিমুখী চেহারা। তো দেখেন, সালাত হয়ে আঁকা দরকার ইসলাম, ইসলামের যতগুলি রুকুন রয়েছে, কয়টি রুকুন? পাঁচটি রুকুন। পাঁচটির মধ্যে বাদা শাহাদাতাইন, এই দুইটি শাহাদাত অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদ রসুলুল্লাহ, শাহাদাতের পর সাক্ষ্য দান করছি আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর সাক্ষ্য দান করছি ওয়াশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বা আবদুহু ওয়া রাসূলু, এই দুইটির শাহাদাত সাক্ষ্য প্রদানের পরে ইসলামের অত্যন্ত তাকিদপূর্ণ গুরুত্বপূর্ণ রুকুন হচ্ছে কি? সালাত, নামাজ। বরং একটি কথা আমি বলি, ওলামায়ে কেরাম লিখেছেন যে কথাটি আমাদের দেশে পড়াশোনা হয় না বা এই কথাটি তুলে ধরা হয় না, সেটা হচ্ছে যে আপনার যে ঈমান আছে, আপনার যে অন্তরে ঈমান আছে আর মুখে যে উচ্চারণ করলেন, এর প্র্যাকটিক্যাল বাস্তবায়ন হচ্ছে যে আমি যে মুসলিম, এর বাস্তবায়ন, এর প্রমাণ হচ্ছে আমার নামাজ। বুঝতে পারছেন? ঈমান হচ্ছে অন্তরের বিষয়, বিশ্বাস। আমার যে আল্লাহ পরকালে বিশ্বাস আছে, রসুলে বিশ্বাস আছে, কিতাবে বিশ্বাস আছে, এটি হচ্ছে অন্তরের বিষয়, তাই না? তার স্বীকৃতি দিলাম আমি মুখে উচ্চারণ করে, মুখে উচ্চারণ করে মোনাফেক বলে। মুসলিম সমাজে অনেক নাস্তিকরা আছে, আর নবী ইসলামের জামানে মোনাফেকরাও ইজা জাআকাল মুনাফিকুন কালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তাহলে ওরা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তো, জি। তো মোনাফেক আর মুসলিমের মাঝে পার্থক্য হওয়ার জন্য, আমি যে মোনাফেক মুসলমান, নামে মুসলমান আর আসলে মোনাফেক, এরকম নয়, বরং আমার প্রমাণ নেবে আমি যে মুসলিম, এর প্রমাণ হচ্ছে দেখো
আমি নামাজ পড়েছি, আমার ইবাদত বাদানি দৈহিক ইবাদত, দেখো আমার পাঁচ অক্ত আমার মসজিদের সাথে সম্পর্ক। তো যার নামাজ নেই তার কাছে ইসলাম এবং ইমানের কোনো প্রমাণ নেই। এই জন্য একটি হাদিসে রয়েছে যে তার কাছে কোনো হুজ্জত নেই, অর্থাৎ প্রমাণ নেই। যে ব্যক্তি বেনামাজ নামাজ পড়লো, নামাজ ত্যাগ করলো, তার কাছে আল্লাহর দরবারে কোনো প্রমাণ থাকবে না ইসলাম ইমান বা ইসলামের। আর কিয়ামতের দিন কার সাথে উঠবে? ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মাকারুন ওয়া ফিরাউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ, যুগে যুগে যত বড় বড় কাফের নেতারা ছিল তাদের সাথে তার হাসর হবে। কার? বেনামাজির। জি, ওয়াকাদ শরিয়াত আলা আকমালি ওয়াজুহিল ইবাদাত ওয়া হাসানিহা। আর এই নামাজ যে বিধিবদ্ধ হয়েছে শরীয়তে এসেছে, অর্থাৎ বিধিবদ্ধ হয়েছে ইবাদতের অত্যন্ত পূর্ণাঙ্গ তরিকায় এবং অত্যন্ত সুন্দর তরিকায়, সুন্দর পদ্ধতিতে, পূর্ণাঙ্গ পদ্ধতিতে তরিকাতে আর অত্যন্ত সুন্দর পদ্ধতিতে। কত সুন্দর নামাজ! নামাজ সম্পর্কে এক একটি করে যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়, নামাজের মধ্যে শিক্ষা রয়েছে নেতার আনুগত্য, আমিরের আনুগত্য করতে, এমন আনুগত্য করতে হবে যে ভুল করলেও তার আনুগত্য করতে হবে, হাত টেনে নেওয়া যাবে না, কিন্তু সংশোধন করার জন্য সচেষ্ট হইতে হবে, টেনে ফেলা যাবে না, টেনে হেঁচড়ে কিন্তু সংশোধন করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে হবে, তাই না? ভুল করে দিয়েছে ইমাম সাহেব, বুঝতে হবে, তা সাহতে দাঁড়িয়ে গেল, কি করবেন? আমার দেশের জাহিল আবার আল্লাহ আকবর বলে না, খবর দেন না, কোথাও নেই এই জাহিল মূর্খরা যে কোথা থেকে পেয়েছে, এমনকি হানফি মজাহ আল্লাহ আকবর বলা নেই, যখন ফেকার কেতাবের নেই তখন এটি হচ্ছে মূর্খদের মশলা। যদি কোনো ফেকার কেতাবে থাকতো হানাফি শাফি মালিক হামিলি কোনো ফেকায় আর করতো, তো বলতাম যে তারা কিয়াস করেছে, আর জাহেল আবার কি কিয়াস করবে, যে কিতাবে অনেক কিছুতে নেই। তাহলে জাহেলরা ভাবছে যে এখানে ওকে উঠা ভার প্রয়োজন ছিল, তাহলে আল্লাহ আকবর বলতে তো উঠলো না, তো আমরা আল্লাহ আকবর বলি, এরকম কিছু হবে হয়তো তারা জেহালতে অজ্ঞতার কারণে আল্লাহ আকবর বলে থাকে। এখানেও যেহেতু বিদেশি লোক আশপাশে বিদেশি লোক খুব বেশি, যদি ভুল করে দেখা যায় অনেক লোক পিছন থেকে আল্লাহ আকবর বলে উঠে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত তাসবিহুর রিজাল, পুরুষরা সুবহানাল্লাহ বলবে, তাসবিহ বলবে, ওয়া তাসফিকু লিন-নিসার, মহিলারা কি করবে? তালি বাজাবে, তালি বাজাবে, যেহেতু এটা কাফেরদের তালি বাজানো, সেজন্য উল্টো করে তালি বাজানো, আওয়াজ করবে যাতে মহিলাদের কথার আওয়াজ না হয়। তো দেখুন ঐক্য, দেখেন আমির বানাইতে হবে সব কাজ, আর আমিরের আনুগত্য করতে হবে, আমিরের ভুল হলে টেনে ফেলা যাবে না, বরং সংশোধন করতে হবে, এটি হচ্ছে তার হিতাকাঙ্ক্ষী হওয়া। যে আপনি আমাদের নেতা, আপনি এরকম যদি অন্যায় কাজ করেন তাহলে জাহান্নামে যেতে হবে, না গিয়ে আপনি সংশোধন আন, আর আপনি সংশোধন হলে সারা দেশবাসী সংশোধন হবে। সুতরাং সংশোধনে নসিহা দিন ও নসিহা, সংশোধনের পথে আসতে হবে, বরং যে পথটি আজকাল অবলম্বন করা হচ্ছে সেটি ইসলামে নেই। যে ভুল ত্রুটি হলে টেনে ফেলে দেওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্পষ্ট কুফুরি দেখলে টেনে ফেলতে হবে, যতক্ষণ স্পষ্ট কুফুরি না পাওয়া গেছে ততক্ষণ পর্যন্ত সংশোধনের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তো এই ঐক্য আমির মানতে হবে, আর তার সাথে সাথে আমিরের আনুগত্য করে যেতে হবে, পেছনে পেছনে আগে বাড়া যাবেন না, আগে এসে রুকুতে চলে যাবেন, আগে সিজদা চলে যাবেন, আগে সিজদা থেকে উঠে যাবেন, আগে রুকু থেকে উঠে যাবেন। নবী সাল্লাল্লাহু কঠোর শাস্তির কথা বলেছেন, বলেছেন না গাধার মতো চেহারা হয়ে যাবে যদি কেউ জেনে শুনে আগে উঠে যায়, বলেছেন না? অথচ বাঁধছে কি এমন বা কোন বড় অপরাধ করে দিল যে না চুরির মতো লাগে না, তো লাগছে কি, কিন্তু আগে উঠে গেল, এত বড় অপরাধ কেন যে আল্লাহ গাধার চেহারায় পরিবর্তন করে দেবেন? সাবধান, যে আনুগত্য শেখো, ট্রেনিং করো, তুমি এতে আনুগত্য করতে হবে। আর একটি শেখানো হয়েছে এখানে তসবি করে যে সংশোধন করতে হবে, এতে যে নেতা যদি ভুল করে তো ভুল মেনেই নিতে হবে, যে বড়দের ভুল ধরাও ভুল সেটিও ঠিক না, বড়দের ভুল ধরাও ভুল। মুরিদরা তাই বলে পীরদের সম্পর্কে, হ্যাঁ খাতায় বুজুর্গান গিরফতান খাতাস, যত কুসংস্কার গেছে পারস্য দেশ থেকে, সেই জন্য দেখুন ফার্সি ভাষার এই কথাটি বাংলাতে আছে, খাতায় বুজুর্গান মানে বুজুর্গানের দিনের ভুল ধরা খাতাস সেটিও ভুল, আর ওই কথাটি বাংলায় বলা হয় বড়দের ভুল ধরাও ভুল। আমি বলি এই কথাটিও চরম ভুল, ঠিক না? তাহলে বড়দের ভুল ধরতে হবে উত্তম পন্থায়, উত্তম পন্থায়, বেইজ্জত করার উদ্দেশ্য নয়, লোকের সামনে নয়, প্রয়োজন যদি লোকের সামনে না হয়, প্রয়োজন হলে ধরতে হবে, ধরেন লোককে গুমরা করছে স্পষ্ট ভুল ভ্রান্তি বলে গুমরা করছে, তখন লোকের সামনে বলতে হবে, না লোকগুলি তো গুমরা হয়ে যাচ্ছে। কিন্তু যদি তার ব্যক্তি জীবনের ভুল ত্রুটি হয়, এক হচ্ছে ব্যক্তি জীবনের ভুল, আর এক হচ্ছে এমন ভুল যা দিয়ে অন্য লোকেরা পথভ্রষ্ট হতে পারে, বিভ্রান্ত হতে পারে, দুটিতে পার্থক্য আছে। কিন্তু ব্যক্তি জীবনের ভুলের ক্ষেত্রে তাকে একাকী সংশোধন করাইতে হবে, আর যদি সবার সাথে সম্পর্ক থাকে সেই ভুলের, তাহলে সেই রকমই মজলিসে ভুল ধরতে হবে, ভুল ধরতে হবে, কিন্তু আদবের সাথে, আদব কায়দার খেয়াল রেখে, আদব কায়দার খেয়াল রেখেই ভুল ধরা হচ্ছে যেন সুবহানাল্লাহ বলতে হবে, সংশোধন হয়ে গেল। তো নামাজ সম্পর্কে যদি বিশ্লেষণ করা যায় এক একটা করে, নামাজে যে এই যে কাতারবদ্ধ হওয়া, সারিবদ্ধ হয়ে, আর কাতার কি আগে পিছে, একজন আগে পিছে থাকলে না গুনার কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা কাতার অবশ্যই সোজা করে নেবে, না হলে তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন চেহারা
পরিবর্তন করে দেবেন, তোমাদের অন্তরে আল্লাহ বিরোধ দিয়ে সৃষ্টি করে দেবেন, বিরোধ সৃষ্টি করে দেবেন, অন্তরে মনোমালিন্যতা সৃষ্টি হবে, শত্রুতা সৃষ্টি হয়ে যাবে, মুসলিম সমাজে কলহ বিবাদ শুরু হয়ে যাবে। দেখেন নামাজে একটু আগ পিছিয়ে দাঁড়ালেন, তার কুপ্রভাব পড়ছে আপনাদের সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আপনাদের পারিবারিক জীবনে। কথা সোজা করতে হবে, শেখানো হচ্ছে কেমন, কত সুন্দর ডিসিপ্লিন শেখানো হচ্ছে। এভাবে নামাজে বহু জিনিস শেখা রয়েছে, নামাজে বহু প্রকারের ইবাদত রয়েছে, নামাজ এক প্রকারের ইবাদত নাই, বহু প্রকারের ইবাদতের সমষ্টি মিলেই হচ্ছে সালাত, নামাজ। এই কথাটা থেকে ইঙ্গিত করেছেন লেখক, এই জন্য বলেছেন আকমাল ওজুহুল ইবাদাহ, সর্বোত্তম এবং পূর্ণাঙ্গ তরিকায় নামাজকে বিধিবদ্ধ করা হয়েছে। তাহলে আল্লাহকে জিকির করা, নামাজ আছে না নেই? নামাজ আছে, আল্লাহকে জিকির করা, আল্লাহকে স্মরণ করা, আর তেলাওয়াতে কোরআন আছে, কোরআন তেলাওয়াতে ইবাদত কিনা? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা, তো কোরআন তেলাওয়াত হলে ঈমান বৃদ্ধি হয় মুমিনদের, তো কোরআন তেলাওয়াত ইবাদত, কোরআনের এক একটি অক্ষরে দশ নেকি করে, তাহলে কোরআন তেলাওয়াতের ইবাদত নামাজে মজুদ রয়েছে। আর কি রয়েছে? আল্লাহর দরবারে দণ্ডায়মান হওয়া, এই হচ্ছে এক ইবাদত। কিছু ইবাদত আছে বাচনিক ইবাদত, কথার ইবাদত, আর কিছু আছে কর্মের ইবাদত, কর্মগত ইবাদত আর বাচনিক ইবাদত। জবানের দ্বারা ইবাদত হচ্ছে, নামাজের মধ্যে দৈহিক ইবাদত আবার দুই প্রকার, কথার ইবাদত আর আমলের ইবাদত, কওলি আর ফেলি, কওলি ফেলি। ইবাদত ও বাদানি, নামাজ হচ্ছে কি? ইবাদতে বাদানি, ইবাদত বাদানি মানে কি? দৈহিক ইবাদত, শারীরিক ইবাদত। দৈহিক ইবাদতে আবার দুই প্রকার ইবাদত নামাজে রয়েছে, বাচনিক কথার ইবাদত আর জবানের ইবাদত আর আমলের ইবাদত, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। দেখুন কেমন ভাবে, আল্লাহর জিকির করা কোন ইবাদত? জবানের ইবাদত। কোরআন তিলাওয়াত করা জবান ইবাদত। কিয়ামুন বাইনা ইয়াদাই আল্লাহ, এটা আল্লাহর দরবারে দণ্ডায়মান হওয়া, ফেলি ইবাদত, কর্মগত ইবাদত, বচনের ইবাদত নয় কর্মের ইবাদত। রুকু আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, আল্লাহর সামনে দাঁড়া। কিয়াম কি? যদি দাঁড়িয়ে কেউ নামাজ পড়তে পারে তাহলে দাঁড়িয়ে নামাজ পড়া হচ্ছে নামাজের রুকুন, ফরজ নামাজ বসে হবে না। ফরজ নামাজ দাঁড়িয়ে নামাজ পড়ার শক্তি থাকা সত্ত্বেও কেউ যদি বসে নামাজ পড়ে, শুয়ে নামাজ পড়ে, তাহলে সেই নামাজ হবে না। আর নফল নামাজ, সুন্নত নামাজ কেউ যদি দাঁড়িয়ে শক্তি থাকা সত্ত্বেও পড়ে, তাহলে কি হবে? পারফেক্ট নাকি পাবে? আমাদের হানাফি জাহেল ভাইরা কিছু কিছু নফল পড়ে বসে বসে, রোগীর মত। আর দেশে পড়ে অভ্যাস আছে, এখানে এসেও লজ্জা পায় না, আশেপাশের লোক দেখেও তো কিছু শিখে, আরে লোকজন কেউ তো পড়ছে না, আমি একাই কি করবো? না, লজ্জা নাই, এক্ষেত্রে বিদায় করতে লজ্জা নেই। ওই বসে বসে রোগীর মতো, খোঁড়ার মতো বসে বসে নফল পড়ে, মাগরিব পরে, এশা পরে, সব নফল পড়ে। অথচ এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে নফল পড়েনি, তাহাজ্জুদের পরে, বিতরের পরে, তাহাজ্জুদ পড়া লোকের ক্ষেত্রে নবী সাল্লাম তাহাজ্জুদ পড়েছেন। কেউ যদি তাহাজ্জুদ গুজার হয়, তাহাজ্জুদ পড়ে, ক্লান্ত হয়ে যেতেন দীর্ঘ তাহাজ্জুদ পড়ে নবী সাল্লাম, তারপরে দুই রাকাত বেতরের পরে বসে বসে নামাজ পড়তেন। আর নবী সাল্লাম বলেছেন যে সুন্নত নফল নামাজ শক্তি থাকা সত্ত্বেও কেউ যদি বসে পড়ে, তো ফালাহু নিসফু আজরিল কায়েম, দাঁড়িয়ে নামাজ পড়া ব্যক্তির তুলনায় সে নিঃস পাবে, হাফ হাফ পাবে। তো আপনি যখন নফল করে, নফল মানে অতিরিক্ত ইবাদত, অতিরিক্ত ইবাদত করে বেশি নেকি নিতে চাইছেন, এই সুন্নাতের রাতে বা, আমাদের দেশের লোকেরা অনেকে মুয়াক্কাদা বলে, সুন্নাতের রাতে বাও নয় আর ফরজও নয়, যখন আপনি অতিরিক্ত নেকি নিতে চাইছেন, তো দু রিয়াল না নিয়ে এক রিয়াল কেন? কেমন কেন নেকি তো পারবো নি? হ্যাঁ, এই কেমন কথা হইলো? চাকরি করতে ওভারটাইমে যদি এক প্ল্যান্টে গিয়ে দুই রিয়াল পান, আর এক প্ল্যান্টে এক রিয়াল, তো এক রিয়ালের প্ল্যান্টে যাবেন ডিউটি করতে? কখনো যাবেন না। তা আবার ইয়ে বসে বসে এক রিয়ালওয়ালা নেকি কেন? তো হানাফিদের বসে বসে নামাজ পড়া হচ্ছে এক রিয়ালওয়ালা এই নফল নামাজ, বসে নামাজ পড়া, এক রিয়ালওয়ালা করবে না, দুই রিয়ালওয়ালা ডবল করবে, আর সেটি সুন্নত। তো আল্লাহর দরবারে দাঁড়ানো, এটি হচ্ছে ইবাদত। রুকু, রুকু করা কি? ইবাদত। সুজুদ, সেজদা করা, ইবাদত। বরং সবচাইতে নিকটবর্তী বান্দা আল্লাহর কখন হয়? সেজদায় হয়। দোয়া, দোয়া করা, নামাজে দোয়া আছে না নেই? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনতা, দোয়া মাসুরা। হ্যাঁ, দোয়া আচ্ছা। তারপর চারটি জিনিস থেকে পানা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। হ্যাঁ, আর কি? ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। আর আইটি হাদিসে পাঁচটি আছে, ওয়া মিনাল মাসামে ওয়াল মাকরাম আছে। তাসবিহ করা,
তাহলে দোয়া ও ইবাদত, দোয়ার ইবাদত নামাজের মধ্যে রয়েছে, নামাজে দোয়া রয়েছে, এমনকি সূরা ফাতিহা দোয়া। ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে সাহায্য কামনা করি, দোয়া কি না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ দেখাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, পুরস্কৃতদের পথ দেখাও, গায়রুল মাগদুব আলাইহিম ওয়া দাল্লিন, অভিশপ্ত এবং পথভ্রষ্টদের আল্লাহ পথে নিয়ে যেও না। ইচ্ছাতে বড় দোয়া আর কি হয়? সুরাতুল ফাতিহা সুরাতুদ দোয়া, 14টি নাম আছে সুরা ফাতিহা, তার মধ্যে একটি নাম হচ্ছে সুরাতুদ দোয়া। এটি তো সুরা ফাতিহা তো দোয়া করছেন, আত্তাহিয়াতুল আত্তাহিয়াতুল এমনকি দোয়া, আসসালামু আলাইনা, আমাদের উপর শান্তি হোক, ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন, সৎ কর্মশীলদের উপর শান্তি হোক, দোয়া তো, তাহলে আত্তাহিয়াত তো দোয়া রয়েছে। তাহলে আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ বারাকাল মাহদি, এও দোয়া, নবী সাল্লামের জন্য দোয়া, দুরুদ হচ্ছে দোয়া, নবী সাল্লামের জন্য দোয়া, দোয়া। তাহলে দোয়াও রয়েছে নামাজ, আর কি রয়েছে? তাসবিহ কয়টি হলো বলেছেন? আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, আল্লাহর দরবারে দাঁড়ানো, রুকু করা, সেজদা করা, দোয়া করা, তাসবিহ। তাসবিহ কোথায় রয়েছে? রুকুতে, সেজদাতে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, বা সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি, রুকু সেজদাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সেজদা মানায়। তারপরে সুবহান কুদ্দুস রব্বানা ওয়া রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ, এগুলি তাসবিহ। আর তাকবীর, তাকবীর কোথায় রয়েছে? প্রত্যেকটি হরকতে, ইউকাব্বিরু ফি কুল্লি খাফজিন ওয়া রাফিইন, দাঁড়ালে মানে হরকত করলে, এক কথায় নড়াচড়া, নামাজের মধ্যে নড়াচড়া করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেন। ব্যতিক্রম শুধু সামি আল্লাহর ক্ষেত্রে, এই একটি জায়গায়, বাকি সব জায়গাতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার রয়েছে। তাহলে তকবীরও রয়েছে, তো সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, তাহলে এতে হামদ রয়েছে, আল্লাহ প্রশংসাও রয়েছে। তাহলে কত রকমের ইবাদত নামাজের মধ্যে রয়েছে। ওয়াহিয়া রাসুল ইবাদাতিল বাদানিয়া, আর ইবাদতে বাদানি যতগুলি রয়েছে, ইবাদাত আল বাদানিয়া জমা আছে, তাই না? দৈহিক ইবাদত যতগুলি রয়েছে সমস্ত শীর্ষস্থানীয় ইবাদত হচ্ছে রাস, রাস তার মাথা, মাথার গুরুত্ব কি? মাথা হচ্ছে আসল, মাথাটা কেটে নিলে গেল, পা কেটেও মানুষ বাঁচতে পারে, কিন্তু মাথা কেটে না পারে, বাঁচবে? তো এইরকমই কারো, তাহলে বোঝা গেল যে দৈহিক ইবাদত আরো রয়েছে বা অন্যান্য ইবাদত রয়েছে। যদি মাথা না থাকে তাহলে যেমন জীবন থাকবে না, তেমন নামাজ না থাকলে আর অন্য কোনো আমলের লাভ নেই, না জাকাতে কোনো মুক্তি দিতে পারবে, না হজে, না যাতে, না পর্দাতে, না আর কিছুতে, না একামতে দিনে, নামাজে যদি হাজির না, আর একামতে দিনে ওই ব্যাখ্যা কেন নেব, ব্যাখ্যাই তো ঠিক নয়। সেই একামতে দিন মানে পুরো দিন কায়েম করা, তাওহীদ থেকে শুরু করে নামাজ, রোজা, হজ, যাকাত, আর শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দেবেন, আল্লাহ যদি আমাদেরকে নেতৃত্ব, আমাদের মধ্যে কোনো ভাইকে নেতৃত্ব পৌঁছে দেন, ক্ষমতা দিয়ে দেন, যে এমপি মন্ত্রী হতে পারছেন, তাহলে আপনারা চেষ্টা করবেন যে আপনি আপনার শক্তি মতো যতটা আপনি ইসলামের বাস্তবায়ন করতে পারেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হয়ে যান, তো একেবারে তাড়াতাড়ি করে ওলামাদেরকে ডাকবেন, আর আমি চাই আপনাদের সহযোগিতা, চাই আমি আমার দেশে ইসলাম বাস্তবায়ন, বুঝতে পারছেন? সেটা অবশ্যই ইসলামের দাবি, কিন্তু যাকে আল্লাহ তৌফিক দিয়েছে। আমি যদি সারা বাংলাদেশ ওলামাদেরকে ডাকি, চলেন আমরা ইসলামের বাস্তবায়ন, ইসলামী আইনের বাস্তবায়ন করবো, চোরের হাত কাটবো, চলবে? হাস্যকর কথা। কিন্তু রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যদি বাংলাদেশের ওলামা পরিষদেরকে ডাকেন, আসুন আমার সাহায্য করুন, চোরের হাত কাটতে হবে, কেসাস নিতে হবে, কোতিব আলী কোন কেসাস, আমি এই পালন করব, জি, এটি তারপর ফরজ, তার এই ক্ষেত্রে চেষ্টা চালানো, এটি হচ্ছে তার ফরজ, আছে তার জন্য ফরজ, আল্লাহ যাকে শক্তি দিয়েছেন তাদের জন্য ফরজ, সৌদি আরবে যাদের কাছে আল্লাহ নেতৃত্ব, তাদের ফরজ, এই ফরজ তারা আদায় করছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়াহিয়া রাসুল ইবাদাতিল বাদানিয়া, তাহলে ইবাদতে বাদানি বা দৈহিক যতগুলি ইবাদত আছে সমস্তের মাথা হচ্ছে, মুন্ড হচ্ছে সালাত, নামাজ। ওয়ালাম তাখলু মিনহা শরীয়তু রাসূলিন মিন রাসূলিল্লাহি আলাইহিস সালাতু ওয়াসসালাম, যত আল্লাহর রাসূল নবীগণ এসেছেন সমস্ত রাসূলদের মধ্যে কোন এক রাসূলের শরীয়ত নামাজ ছাড়া ছিল না। ওয়ালাম তাখলু মানে খালি ছিল না, কোন রাসূলের শরীয়ত বা আনীত বিধান নামাজ ব্যতীত ছিল না, সমস্ত রাসূলদের শরীয়তে নামাজ ছিল। কোরআনে কারিমে বেশ কিছু আম্বিয়াদের কথা বলা হয়েছে, তাদের নামাজের কথা বলা হয়েছে, জাকারিয়া আলাইহিস সালামের কথা বলা হয়েছে, ঈসা আলাইহিস সালামের কথা বলা হয়েছে, শোয়েব আলাইহিস সালামের কথা বলা হয়েছে। এইভাবে আপনি কোরআনের ওই আয়াতগুলি বা ঘটনাগুলি পড়ে দেখলে বুঝতে পারবেন যে তারা নামাজ পড়তেন। ইসমাইল আলাইহিস সালামের কথা বলা হয়েছে, প্রায় নবীদের কথা বলা হয়েছে। তাহলে সমস্ত রাসূলদের শরীয়তে নামাজ ছিল। কোন ইনশাআল্লাহ কোন আলোচনায় হয়তো এইগুলি সন্ধান করে আলোচনা করা যেতে পারে। ওয়াকাদ ফরাযাহা আল্লাহু আলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ করেছেন আল্লাহ রাব্বুল খাতেমুর রাসূল, যিনি হচ্ছেন শেষ রাসূল। মেরাজের রাতে ফরজ করা, এক তো মেরাজের রাতে, আবার আকাশ, সাত আকাশের উপর আল্লাহ রাব্বুল ফরজ করেছেন। ফাদাল্লা যালিকা আলা আযমাতিহা, ইহা প্রমাণ করে কি নামাজের আজমত মানে মাহাত্ম্য, আজমাতে আজম থেকে, আজম মানে কি মহান কিনা, তো মানুষ আজম হইতে পারে না, তাহলে
তো আজমাতিহা, এ নামাজের আজমাত মাহাত্ম্য প্রমাণ করে, ও তাআক্কুদু ওয়াজিবিহা, এর ফরজের গুরুত্ব বা তাকিদ প্রমাণ করে, ও মাকানাতিহা ইনদাল্লাহ, এবং আল্লাহর নিকট এই যে নামাজের মর্যাদা এও প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে ফরজ করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাত আকাশের উপর নিয়ে গিয়ে মিরাজের রাতে। জি, লেখক বলছেন ওয়াকাদ জাআ ফি ফাযলিহা ওয়া ওয়াজুবিহা আলাল আয়ানি আহাদীসু কাসীরা, এই সালাতের ফজিলত সম্পর্কে, ফজিলত মানে কি, মহত্ব বা মাহাত্ম্য, মাহাত্ম্য আর মহত্ব দুটোই হয়, দুটোই শব্দ আছে বাংলায়, এটা হচ্ছে মহত্ব, বানান একটু পার্থক্য আছে, একটা হচ্ছে মাহাত্ম্য, এটা হচ্ছে ফজল বা ফজিলত, ফজিলতের শাব্দিক অর্থ হচ্ছে তোর ফজিলত বা ওজুবহা, তার অপরিহার্যতা, ওজুব মানে অপরিহার্যতা, আলাল আয়ান প্রত্যেক ব্যক্তির ওপর, আলাল আয়ান বলা হয়েছে, আলাল কেফায়া যদি বলা হতো তাহলে কিছু লোক করলে চলে তাই না, কিন্তু পাঁচ অক্ত নামাজের ক্ষেত্রে না, কিছু লোক পড়লে হবে, গ্রামের মুরব্বী বুড়াটি পড়লেই হয়ে গেল, বাড়ির বুড়াকে শুধু নামাজ পড়তে লাগিয়ে দিয়েছে, আর পাঁচটা ছেলের একটি ছেলে নামাজ পড়ে না, শুধু ওই বুড়ি শাশুড়ি নামাজ পড়ে আর বউগুলি একটিও নামাজ পড়ে না, ফারজে কেফায়ের মতো ব্যবস্থা হয়েছে, মুসলিম সমাজের পাঁচ অক্ত নামাজ আজকাল ফারজে কেফায়ের মতো, গ্রামে দু চারটা বুড়াগুলি নামাজ পড়ে আর বাকিগুলো ধীরে ধীরে বুড়া হচ্ছে, বুড়াটি মরে গেলে আবার একটা করে বাড়বে, যেমন মরে গেল তখন তারপরও ছেলে নামাজ পড়া শুরু করলো, বাড়ির বুড়ো যখন মরে গেল তখন বাড়ির বড় ছেলে নামাজ পড়তে শুরু করলো, হচ্ছে না হচ্ছে না আমাদের সমাজে, আমি তো চোখের সামনে দেশে এইরকমই দেখছি, যতদিন বুড়া মরেনি তারে ছেলের নামাজ পড়ে না, বুড়া যেমনই মরে গেল বড় ছেলেটা নামাজ পড়া শুরু করলো হয়তো, বা তার ছেলেদের মধ্যে যেটা একটু ধর্মের দিকে একটু আগ্রহী ছিল বা বাবাকে খুব ভালোবাসত, ও বাবা মরে গেছে আমি কখন মরে যাবো, ও নামাজটা ধরলো, তাহলে বাড়ির নামাজের প্রতিনিধিত্ব করতে শুরু করলো, ফরজকে ফায়দা করা শুরু করলো একজন, হতে পারে অনেকে বাড়িতে আছেন কিন্তু খুব কম, শতে তো আসবে না, হাজার একটা বাড়ি পাওয়া মুশকিল যে সবাই নামাজ পড়ে, তো ওজুবহা আলাল কেফায়া নাই আলাল আয়ান, আইন মানে ব্যক্তি, প্রত্যেক ব্যক্তির ওপর অপরিহার্যতা এই নামাজের খরচ, এই সম্পর্কে ফজিলত সম্পর্কে এবং প্রত্যেক ব্যক্তির ওপর যে ফরজে আইন, এই জন্য ফরজে আইন আর ফরজে কেফায়া, ফরজে আইন মানে প্রত্যেক ব্যক্তির ওপর ফরজ, আর ফরজে কেফায়া মানে কিছু লোক আদায় করলেই কাফি হয়ে যায়, যথেষ্ট হয়ে যায়। আহাদিস ও কাসিরা, বহু হাদিস এসেছে এই সম্পর্কে, বহু হাদিস বর্ণিত হয়েছে, ওয়া ফারদিয়াতুহা মালুমাতুন মিন দীনিল ইসলামি বিদ্দারুরাহ, আর এর ফরজিয়ত অর্থাৎ অপরিহার্যতা দীনে ইসলাম থেকে সুস্পষ্ট ভাবে জ্ঞাত, দীনে ইসলামের বিধিবিধান অর্থাৎ কোরআন সুন্নাহর দ্বারা পাঁচ অক্ত সালাতের ফরজিয়ত অর্থাৎ বিধিবদ্ধ হওয়া অপরিহার্যতা কি, মালুমাতুন বিদ্দারুরাহ মানে সুস্পষ্ট ভাবে কি জ্ঞাত মানে সবার জানা প্রমাণিত জ্ঞাত, মালুমা ওলামারা এই শব্দটি ব্যবহার করেছেন, মালুমাতুন বিদ্দারুরাহ দীনে ইসলামের যেই বিধানটি সুস্পষ্ট ভাবে জ্ঞাত, অস্পষ্টতা নেই, তা যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের, আর যদি সুস্পষ্ট ভাবে প্রমাণিত না থাকে, একটু যদি অস্পষ্টতা কোনো মাসলা মাসাইল থাকে, ইখতিলাফ থাকে, আর সেই ক্ষেত্রে যদি কেউ অস্বীকার করে তাহলে কুফুরি হবে না, গুনাহ হবে, হয়তো ইখতিলাফ আছে ওলামাদের দুটি দলের, একদল বলছে যে না করণীয়, আরেক দল বলছে করণীয় নয় বা জরুরি নয়, একদল বলছে ওয়াজিব, একদল বলছে মুস্তাহাব, এই ক্ষেত্রে যদি না করে তাহলে গুনাহ তো হবে যদি দলিল মজবুত থাকে করণীয়র, কিন্তু যেহেতু একটা আর পেয়ে গেল যে মুস্তাহাব, মুস্তাহাব মানে মুসাহাব হইতেও পারে, তো সেই জন্য এটা এইটা অস্বীকার যদি করে যে না আমি এর ওয়াজিব হওয়া মানি না, তাহলে কাফের হবে না, গুনাহ হবে, কারণ দলিল থাকা সত্ত্বেও দলিলগুলিকে উপেক্ষা করে শুধু কিছু আলেমরা যে ইখতিলাফ করেছে সেই জন্য সে একটা ও বাহানা অজুহাত পেয়ে গেল, কুফুরি হবে না, কিন্তু যেটা মালুমাতুন বিদ্দারুরা সুস্পষ্ট ভাবে প্রমাণিত কোরআন সুন্নাহ দ্বারা, তা যদি অস্বীকার করে শরীয়তের কোন একটি বিধান এইরকম, তাহলে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এই জন্যই বলা হয় যে দীনে ইসলামের যতগুলি ফরায়েজ আছে কোন একটি যদি, ফরায়েজ ওয়াজিবাত আছে যেগুলি কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, কোন একটি যদি অস্বীকার করে তাহলে মুসলমান থাকবে না, যেমন যাকাত অস্বীকার করলে কাফের, কারণ যাকাতের বিধি বিধান কোরআন সুন্নাহ দ্বারা মালুমাতুন বিদ্দারুরাহ স্পষ্ট সবার জ্ঞাত, এরকমই আপনার সিয়াম রোজা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত মালুমাতুন বিদ্দারুরাহ, হজ উমরা, উমরা মানি না, উমরা করে এরকম লস করে লাভ নেই, এত টাকা দিয়ে উমরা করা বাংলাদেশ থেকে 60-70 হাজার টাকা খরচ করা, কুরবানি মানি না, যদি কুরবানি ফরজ নেই সুন্নাতে মক্কাদ অথবা অজিব, কিন্তু মালুমাতুন বিদ্দারুরাহ কোরআন হাদিসে আছে না নেই স্পষ্ট, সারা বিশ্বের মানুষ কুরবানি করছে, আর দু চার 10 জন নাস্তিক মুসলমান এত টাকা লস করে, বাংলাদেশের একটা অ্যাকাউন্ট করে দেখেন তো কত টাকা লস হচ্ছে আজকাল, শয়তান পত্রিকাগুলিতে লিখছে কি, আমাদের আবুল বাশার ভাই একবার আপনি ইন্টারনেটে এনে দিয়েছিলেন না, কোন বাঙালি আমেরিকান বাঙালি মানে আমেরিকা যাওয়ার পরে এরা ইহুদি খ্রিস্টান সাধারণত বাঙালি হোক আর পাকিস্তানি হোক আর ভারতীয় হোক,
উর্দু ভাষী হোক, কোনো ভাষী হোক, যারা ইউরোপ আমেরিকা যায় তারা হয় পুরোপুরি খ্রিস্টান হয়ে যায়, না হলে তাদের মগজ মন মগজ খ্রিস্টান হয়ে যায়, অর্ধেক খ্রিস্টান হয়ে যায়। জি, নামে মাত্র আব্দুল্লাহ আব্দুর রহমান মাহমুদ রাবজি থেকে যায়, শুধু নামগুলি বিকৃত করে ফেলে বা আগামী নামগুলি আরো এরকম রাখবে না হয়তো আগামী জেনারেশনের, কিন্তু যারা গিয়েছে নিজেরাই হয়তো তারাও মুসলিম থেকে যায় না। দেখেন তার বক্তব্য হিসাব করে দেখিয়েছে যে বাংলাদেশে কতগুলি গরু জবাই হয়, হিসাব করে কত কোটি টাকা লিখেছে, এটা লস নয় কি, দেশের লস নয় সমাজের, এই কথা, এটি হচ্ছে স্পষ্ট কুফরি কথা, সে মুরতাদ। তাহলে কুরবানি করা হচ্ছে মালুমাতুন বিল দারুরা, তাই না? এইরকমের যে কোনো মাসলা মাসাইল, পর্দা হিজাব, মুসলিম নারীদের পর্দা হিজাব কি ইসলামের পাঁচটি পিলারের একটি পিলার নয়, কিন্তু কোরআন সুন্নাহ দ্বারা সুস্পষ্ট প্রমাণিত, মালুমাতুন বিল দারুরা। সুতরাং কেউ যদি হিজাব অস্বীকার করে, হিজাব হচ্ছে পশ্চাৎগামী হওয়া, হিজাব হচ্ছে কি বলছে যেটাকে আজকাল মৌলবাদীদের কাজ, আর এই আরেকটা কি বলছে যেটা হচ্ছে নারী প্রগতিতে বাধা, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি এসব কথা যদি বলে তাহলে মুসলমান নয়, সে মুরতাদ, কুফর, এটি কুফর। দাঁড়িয়ে দাঁড়িয়ে অবশ্যই দাঁড়িয়ে অস্বীকার করাও আশঙ্কা অবশ্যই কুফর রয়েছে, তবে কথা হলে যে এগুলি ওইগুলির পর্যায়ে হয়তো যাবে না, কিন্তু কতগুলি মাসলা মাসাইল ইখতিলাফ রয়েছে, ইখতিলাফ রয়েছে। এই আচ্ছা, এগুলো তো ইতিবাচক বলো, নেতিবাচক, জেনা হারাম, হারাম কি হারাম নয়, মালুমাতুন বিদ্দারুরা, দিন ইসলামে সুস্পষ্ট প্রমাণিত কিনা, কেউ যদি বলে যদি সম্মতিতে হয়, যেমন ইউরোপ আমেরিকার আইন আর সারা বিশ্ব মুসলিমে এই আইনই প্রতিফলিত হচ্ছে কোর্টে কাচারিতে, যে যদি সাবালিকা হয় আর যদি তার সম্মতি থাকে তাহলে কোন রকমের অপরাধ নাই, অপরাধ কি বলছে যৌন স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, আল্লাহ কি জেনা মানে ধর্ষণ বলেছেন শুধু, জবরদস্তি করা কি জেনা বলেছেন, না দুটোই জেনা। সুতরাং যে ব্যক্তি জেনার হুরমত কে অস্বীকার করলো, যে জেনা শুধু জবরদস্তি করলে জেনা হলো, অপরাধ হলো, আর যদি সম্মতি থাকে তো জেনা হলো না, এটা কোনো অপরাধ হলো না, এর কোনো কেস নেওয়া হবে না, এ আবার কি, ঠিক আছে তো তার স্বাধীনতা, তাহলে মুসলমান থাকলো না, কাফের হয়ে গেল। এই আইন যদি যদি বিচার করা হয় আর যদি এটাকে সত্য মনে করে, সঠিক মনে করে বিচার করা হয়, এক হচ্ছে যে চাপে পড়ে বিচার করা ফাঁসে, আর যদি সঠিক মনে করে ঠিক আছে, তো জজ বিচার করছে বলছে ঠিক আছে স্বাধীনতা, সে মহিলা বলছে যে না আমি আমার স্বাধীনতা প্রয়োগ করেছি, তাতে তোমার কি অসুবিধা, তুমি কেন আমার বিচার করবে, ঠিক বলেছে সে, তাহলে কাফের। কারণ জেনার হুরমত, জেনা যে হারাম, মদ যে হারাম, জুয়া যে হারাম ইত্যাদি, এগুলি কোরআন সুন্নাহ দ্বারা সুস্পষ্ট প্রমাণিত, কিন্তু যার সম্পর্কে ইখতিলাফ আছে, যেমন ধূমপান হারাম, একটা উদাহরণ দিই, ধূমপান হারাম, কেউ ধূমপান হারাম হওয়া অস্বীকার করে, তাহলে না হারাম নাই, মাকরু, অসুবিধা নেই খেলে, তাহলে কি বলবেন, এই তো অস্বীকার করে দিল হারাম বস্তুকে, সুতরাং মুসলমান থাকবে না, না বলা যাবে না, এটা এটা মালুমাতুন বিদ্দারুরা নয়, পার্থক্য তার দিনের মাসলা মাসাইল দুই রকম, একটা হচ্ছে মালুমাতুন বিদ্দারুরা সুস্পষ্ট ভাবে প্রমাণিত, আর একটা হচ্ছে প্রমাণিত কিন্তু সবার জন্য হয়তো সুস্পষ্ট নয়, দক্ষ আলেমদের জন্য সুস্পষ্ট কিন্তু একটা সাধারণ মূর্খ লোকের জন্য, বা যে ব্যক্তি অন্যদের ওই বিদাতিদের ভক্ত হয়ে আছে, যারা মাকরু মাকরু বলছে যেসব বিদাতি আলেমরা তাদের ভক্ত হয়ে আছে, তার জন্য সুস্পষ্ট নয়, সে আমার কথার উপর গুরুত্ব দিবে, বিদাতি আলেমের, কোরআন সুন্নাহর একজন আলেম, সৌদি আরবের আলেম, যাদের ভাষায় মাতৃভাষায় কোরআন নাজিল হয়েছে, তাদের কথার নামে বলছে না না আমাদের সে বড় বড় আলেম আছে, তারা ওই মাকরু, আমার পীর সাহেব সে সিগারেট খায়, তাদের কাছে সংশয় রয়েছে, বুঝতে পেরেছেন কথা। দিনের মাসলা মাসাইল দুই রকম, যেগুলি কোরআন এবং হাদিস দ্বারা মালুমাতুন বিদ্দারুরা, আরবিতে কথা মনে রাখবো, সুস্পষ্ট প্রমাণিত, সেটা অস্বীকার করলে কাফের, শুধু নামাজ অস্বীকার করলে কাফের, নামাজ অস্বীকার নাও যদি করে আর অবহেলা করে ত্যাগ করে, পড়ছি পড়বো পড়ছি পড়বো, আচ্ছা বয়স তো হয়নি, এখন তো বিয়ে শাদী করিনি, বিয়ে শাদী করলাম, এই তো এখন বিয়ে শাদী করেছি, এখন কেমনে নামাজ পড়ি, এখন তো গোসল করা মুশকিল ইত্যাদি ইত্যাদি, পড়বো পড়বো, গাফিলতির নামাজ ছাড়া সেটিও কুফরি, তার নামাজের ক্ষেত্রে অস্বীকার করলে যে কাফের হবে তা নয়, যে কোনো মাসলা মাসাইল যা মালুমাতুন বিদ্দারুরা, দিনে সুস্পষ্ট প্রমাণিত, তা অস্বীকার করলে কাফের। এরকম ইমানের যেগুলি পিলার আছে সেগুলি তো আরো, কারণ ইমানের বিষয় সেগুলি, আমলের বিষয়ে যেখানে যেগুলি কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, ইতিবাচক নেতিবাচক, মানে যেগুলি করণীয় অথবা বর্জনীয়, যেগুলি করার মতো ফরজ ওয়াজিব অথবা যেগুলি হচ্ছে হারাম বা নিষিদ্ধ সেগুলির ক্ষেত্রে। মালুমাতুন মিন দিনিল ইসলাম বিদ্দারুরা, তাহলে নামাজের ফরজিয়ত বা অপরিহার্যতা দিনে ইসলামে স্পষ্ট ভাবে জ্ঞাত। ফামান জাহাদাহ, সুতরাং যে ব্যক্তি অস্বীকার করল, ফাকাদ ইরতাদা আন দিনিল ইসলাম, সেই ব্যক্তি দিন ইসলাম থেকে মুরতাদ হয়ে গেল। তাহলে যে কোনো মাসলা যদি অস্বীকার করে আর সেই মাসলা দিনে যদি সুস্পষ্ট ভাবে প্রমাণিত, তাহলে ইনকার করলে কি হবে, দিন ইসলাম থেকে সে বিমুখ হয়ে মুরতাদ হয়ে যাবে। তার ক্ষেত্রে কি করা হবে, ইউস্তাতাব,
তার কাছ থেকে তওবা তলব করা হবে। তাবা মানে তওবা করা, আর ইস্তাতাব মানে তওবা তলব করা। এই তওবা করো, তুমি বলেছো নামাজ ফরজ নয়, নামাজ না পড়লেও হয়। আমাদের দেশের এক শ্রেণীর শিক্ষিত লোকেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষিত লোকেরা, এক হেডমাস্টার কাছে একবার শুনেছিলাম যে বলছে নামাজ পড়ার কথা আমাকে কেন বলছেন। তার বাবা নিয়ে এসছে, হেডমাস্টারের বাবা মুরব্বী, খুব দিনদার লোক, আর কিছু আলেমরা ছিল, এক জলসেওয়াজ মাহফিলে ছিলাম। আমি তখন যুবক, আমার বয়স তখন 21 বছর, খুব হালকা বয়সে, আমার চেয়ে তো বয়স্ক বয়স্ক আলেমরাও ছিলেন একসাথে, যদিও বক্তব্য আমি করলাম, তো সবাই বসে আছি। এই সময় ওর বাবা বৃদ্ধ, ছেলে হেডমাস্টার হলে কি, বাবা তো গৃহস্থ মানুষ, ছেলেকে ধরে নিয়ে এসছে আলেমদের কাছে, আমার ছেলে সব ভালো, সবকিছু ভালো, টাকা পয়সা কিন্তু নামাজটা পড়ে না, মাওলানা সাহেব একটু আমার ছেলেকে উপদেশ দেন। এই বড় আশা নিয়ে এসছে, আর ই শয়তান মারদুদ যে কত বড় মুরতাদ হয়েছে হেডমাস্টার হয়ে। ও বলছে যখন ওই সেই বৃদ্ধ আলেম সাহেব আমাদের একটু ওয়াজ করা শুরু করেছেন, উপদেশ তাকে যে নামাজ পড়েন, বাবার নামাজ পড়েন, তখন বলছে দেখেন নামাজের ব্যাপারটা তো আমার পার্সোনাল জীবনের ব্যাপার, এটা আমার প্রাইভেট ব্যাপার, এই ক্ষেত্রে ইন্টারফেয়ার করা, অন্যদের ইয়ে করা, এটা খুব ভালো আমি মনে করছি না। আল্লাহু আকবার, এটা তার ব্যক্তিগত ব্যাপার, সে পড়লো না পড়লো আপনি কেন বলবেন, আর আমার বাবাই কেন বলবে, এটা হচ্ছে তার কথা। খুব এইরকম শয়তানি ভাষায় সেইভাবে বক্তব্য পেশ করলো, সুবহানাল্লাহ। এই হচ্ছে অবস্থা মুরতাদ, মুরতাদ সে, এটি তার ব্যক্তিগত ব্যাপার না, এটি সামাজিক ব্যাপার, এটি রাষ্ট্রনীতির ব্যাপার। আল্লাহ বলছেন যাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দিবো, আল্লাযী মাক্কানাহুম ফিল আরদ, যদি আমি জমিনে শক্তিশালী করি, ক্ষমতা দান করি, তাহলে প্রথম কাজ কি, আকামুস সালাহ, নামাজ কায়েম করবে তারা, প্রতিষ্ঠিত করবে, তাহলে নামাজ কায়েম করতে হবে, দোকান বন্ধ করতে হবে আজান হলে, ওয়াতাউস যাকাত, যাকাত নিতে হবে পয়সা আলাদের কাছ থেকে, ও আমারও বিল মারুফ ও নাহ আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের বাধা দিতে হবে, তাহলে অসৎ কাজের বাধা, মদের লাইসেন্স বন্ধ করতে হবে, ব্যবচার লাইসেন্স বন্ধ করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন পরে বললেন, যদি এই কথাটি নিয়ে যারা ইসলামের রাজনীতি করছে তাদের কথাই নিয়ে, যে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে আমাদেরকে কি করতে হবে, ইসলামিক আইন বাস্তবায়ন করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ বলছেন, আর তারা বেশি বেশি উদাহরণ দিয়ে বলে, অন্যায়ের বিরুদ্ধে বলতে গিয়ে বলে মদের লাইসেন্স বন্ধ করবো, আমরা জেনারেল লাইসেন্স বাতিল করবো, আমরা এই করবো সেই করবো, কোনদিন কোনোদিন এই কথা তাদের কাছে শোনেননি যে আমার মাজার গুলিকে শেষ করবো, এরকম ভাষা শুনেছেন, কখনো তাদের ভাষায় এই বক্তব্য পাবেন না। আর নামাজ কায়েম করাবো এই কথা শুনেছেন, অথচ আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ কেমন আর তাদের কথা কেমন। আল্লাহ শুরু করছেন নামাজ দিয়ে, তারপরে যাকাত, তারপরে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, আর তারা প্রথম বলছে নাহি আনিল মুনকার, এর লাইসেন্স সেই লাইসেন্স, সিনেমা হল বন্ধ করবো, এই করবো সে করবো, উল্টো না। দেখেন এগুলো জিনিস নিয়ে যদি গবেষণা করেন, চিন্তা করেন, তাহলে কোরআনে বা হাদিসে সমস্ত সমস্যার সমাধান মজুদ রয়েছে। তারা যে বিপথে চালিত হয়েছে ইসলামিক রাজনীতির নামে, তার প্রমাণ কোরআন দেবে। কোরআনে আল্লাহ সালাত দিয়ে শুরু করেছেন, আর সালাতের আগে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের কথা বলেছেন, শিরক মিটাতে হবে, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। তারা এখন সংগ্রাম 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 করছে কিনা, আমাদের সংগ্রাম 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 বলছে কিনা, আল্লাহ বলছেন তোমরা সংগ্রাম করতে থাকো কতক্ষণ, যতক্ষণ শিরক থাকবে পৃথিবীতে, তাহলে প্রথম শিরক মুছে ফেলতে হবে, হাত্তা লা তাকুনা ফিতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর করেছেন ফিতনা তো শিরক, যতক্ষণ পৃথিবীতে শিরক মজুদ রয়েছে শিরকের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, তাহলে কবর মাজার পূজার বিরুদ্ধে প্রথম সংগ্রাম করতে হবে, সিনেমা হল আর মদের লাইসেন্স আর বিশ্বখানা সংগ্রাম করতে হবে, কিন্তু নাহি আনিল মুনকার সেটি, অন্যায় কাজে বাধা দান। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বলেছেন তাই না, আর যদি তাওহীদ থেকে শুরু করেন তো তাওহীদ প্রথম, তারপরে সালাত, তারপরে যাকাত, তারপরে সৎ কাজের উপদেশ, আর তারপর অন্যায় কাজে বাধা। বেনামাজি যদি কেউ হয় আর ইসলামিক সরকার হয়, তাহলে কি করতে বলা হবে, ইউস্তাতাব, তওবা করতে বলা হবে, তওবা করতে আমরাও বলবো, তওবা করতে বাবাও বলবে ছেলেদেরকে, ঠিক কিনা, গার স্বামী বলবে স্ত্রীকে, তাহলে তওবা করতে যার যেমন নেতৃত্ব আছে সবাই বলবে, কিন্তু যদি ফাইন তাবা তওবা করে তো ভালো কথা, ওয়া ইল্লা কুতিলা বিজমাইল মুসলিমিন, আর যদি নামাজ ত্যাগ করা থেকে তওবা না করে তো মুসলিমদের ঐক্যমতে সর্বসম্মতিক্রমে ইজমা, দেখুন ইজমা মানে বুঝেন তো, আমাদের দেশের লোকেরা ইজমা তো বুঝেই, ইজমা মানে উম্মত উলামাদের কোনো ইখতিলাফ নেই এই ক্ষেত্রে, কি করতে হবে, কি করতে হবে, কুতিলা, হত্যা করতে হবে, তাহলে বেনামাজির শাস্তি কি, হত্যা, কিন্তু বেনামাজি দেখলেই যে হত্যা তা নয়, কি করতে হবে বলা হলো, তওবা করতে বলা হবে, তার মানে তওবা করতে বললে তাহলে উপদেশ দিতে হবে, নামাজের গুরুত্ব তাকে বুঝাতে হবে, নামাজের ফজিলতের কথা বলতে হবে, নামাজের যে অপরিহার্যতা তার সামনে তুলে ধরতে হবে, তারপরে তওবা করতে বলা হবে। তওবা যদি করে, তওবা যে করতে হবে এটা
যত নেতৃত্ব রয়েছে, ছোট নেতৃত্ব হোক বড় নেতৃত্ব হোক, সবাই তবা করতে বলবে। বাবা ছেলেদেরকে তবা করতে বলবে, স্বামী স্ত্রীকে তবা করতে বলবে, স্ত্রী নামাজ পড়ে না, মাঝে মাঝে গাফিলতি, তাহলে স্ত্রীকে তবা করতে বলবে, মেয়েদেরকে বাবা বা মা তবা করতে বলবে, অধীনস্থ যারা চাকর নাকর রয়েছে তাদেরকে, তার মালিক মনিব যে রয়েছে তবা করতে বলবে, রাষ্ট্রনেতা জনসাধারণকে, প্রজাদেরকে, রাজা প্রজাদেরকে তবা করতে বলবে, ইস্তাতাব। কিন্তু পরের হুকুম যেটি, ওয়াইল্লা কোতেলা, যদি তওবা করে তো ভালো কথা, ভালোই মুসলমান হয়ে গেল সে, আর যদি তওবা না করে তাহলে মুসলিমদের ওলামাদের ইজমা রয়েছে, ঐক্যমত রয়েছে যে তাকে কি করা হবে, হত্যা করা হবে। এই যে হত্যা করা, এটি কে করবে? যদি বাবা বলে যে আমি তো ছেলেকে তওবা করতে বললাম, ছেলে তওবা করলো না, আর ছেলেকে মেরে দেবো, চলবে? চলবে না, তোমার ছেলে হলে চলবে না, তুমি জন্মদাতা, কিন্তু চলবে না তোমার, এটা তোমার হাতে নেই। স্বামী যদি বলে আমার স্ত্রীকে অনেক উপদেশ দিলাম আর তবা করালাম কিন্তু সে তবা করলো, নামাজ পড়লো না, খুন করে দেবো, চলবে? না চলবে না, তোমার স্ত্রী হলেও চলবে না, তোমার মেয়ে হলেও চলবে না, বোন হলেও চলবে না, তোমার বাড়ির চাকর নকর হলে এমন কি কৃতদাস কৃতদাসী হয় তবুও চলবে না। তাহলে এই যে দণ্ডবিধি, এক কথায় যেগুলিকে বলা হয় হদুদ এবং তাজিরাত, ইসলামে বলা হয় হদুদ, হদ এবং তাজিরাত, শাস্তি দণ্ডবিধি যেগুলি ইসলামে রয়েছে সেগুলি কায়েম করার অধিকার একমাত্র কার? ইসলামিক সরকারের, সরকারের, ইসলামিক সরকার সেটা পালন করে, আর ইসলামিক সরকার সেটা পালন করে, এই জন্য ইসলামিক সরকার না হলে সরকার, সরকারের দায়িত্ব হচ্ছে ইসলামিক দণ্ডবিধির বাস্তবায়ন করা, এটা আমাদের হাতে নেই, এখতিয়ারে নেই, সুতরাং এটা করা যাবে না। তাহলে একজন বাবা ছেলেদের ক্ষেত্রে, বেনামাজি ছেলেদের ক্ষেত্রে, একজন স্বামী স্ত্রীর বেনামাজি স্ত্রীর ক্ষেত্রে কতদূর পর্যন্ত করবে? উপদেশ দেবে, তওবা করতে বলবে, আর যদি না হয় তো সম্পর্ক ছেদ করবে, শেষে হলো না, তো অবাক করলো না, কথাও শুনলো না, ভুরুক্ষেপ করলো না, বাবার কথা ছেলেরা শুনলো না, বোনেরা শুনলো না, ভাইয়েরা শুনলো না, স্ত্রী শুনলো না, আপ্রাণ চেষ্টা করতে হবে তার যে কয়েকটি পদক্ষেপ রয়েছে, উপদেশ এই সেই যেভাবে হোক একমত অবলম্বন করে, যদি না হয় তাহলে সম্পর্ক ছেদ করতে হবে। অবিবাহিতা, অবিবাহিতা মেয়ে তো প্রথম কথা তার বলেই থাকছে না, যদি কুফরি করে অবিবাহিতা মেয়ে সাধারণত ইনশাআল্লাহ তাআলা, এটা এইরকম প্রশ্ন করতে হবে না যেটা সাধারণত হয় না, অবিবাহিতা মেয়ে বাবার কথা শুনবে না, এটা শুধু থিওরিক্যাল হইতে পারে, প্র্যাকটিক্যাল হবে না ইনশাআল্লাহ। যদি বাবা যোগ্য বাবা থাকে আর সে মেয়ের যদি সত্যি ভালো লালন পালন করে, আর তাকে যদি সে 10 বছর থেকে 9 বছর থেকে যখন থেকে সে সাবালিক হইতে লেগেছে, 10 বছর থেকে নবী নামাজ পড়াইতে বলেছেন, নামাজ পড়াই, তাহলে হতে পারে না যে 18 বছর বিয়ে দিতে যাচ্ছে আর সে মেয়ে নামাজ পড়ছে না, হতে পারে না। তাহলে তার দায়িত্ব ত্রুটি আছে, এমন এমন শিক্ষা প্রতিষ্ঠানে, ইংলিশ শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে দিয়েছে, ইসলামের কিছুই শিখায়নি, দিয়েছে খ্রিস্টানদের মিশনারি স্কুলে দিয়েছে, হিন্দুদের মিশনারি স্কুলে দিয়েছে, কথা বুঝতে পারছেন, পাঠিয়ে দিয়েছে মেয়েকে পড়াতে, পড়ার জন্য ইউরোপে, আর তারপরে নামাজের কথা বলবে? তাহলে এখানে তো ত্রুটি আপনার, জবাবদিহি আপনাকে করতে হবে। সুতরাং ইসলামে এমনই প্রশ্ন করছে যেটা বাস্তবে হয় সাধারণত বিয়ে শাদীর পরে, যখন নিজে স্বাধীন মনে করে একটি মেয়ে, যে আমি তো বাবার কাছ থেকে স্বাধীন, বিয়ে হয়ে গেছে, স্বামী স্বামী আমার নামাজ পড়ে না, আর নামাজ যদি বাবার বাড়ি থেকে পড়া অভ্যাস থাকে তারপরে নামাজ ছুটে, এই ক্ষেত্রে যে ক্ষেত্রে দেখা গেছে স্বামী নামাজ পড়ে না, এই ক্ষেত্রে অর্নিং দিয়ে দিতে হবে, বাবা তুমি নামাজ না পড়লে তোমার বাড়ি আমার যাতায়াত নেই, তোমার সাথে আমার সম্পর্ক নেই, ব্যাস, তাতে সংশোধন হইলো হইলো, না হইলে আল্লাহ সন্তুষ্টির জন্য, আলহব্বু ফিল্লাহ আলহব্বু ফিল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য আর শত্রুতা আল্লাহর জন্য, মিনাল ইমান, এটি হচ্ছে ইমান। ছেলে মেয়ে ছেলেরা নামাজ পড়ে না, ছেলেদের ক্ষেত্রে বেশি, মেয়েদের কথা কেন ওঠে, ছেলেদের ক্ষেত্রে বেশি, গৃহস্থি করাচ্ছে তাদেরকে দিয়ে, ব্যবসা বাণিজ্য করাচ্ছে তাদেরকে দিয়ে, চাকরি বাকরি করছে, পয়সা পাঠাচ্ছে, খুব মজা লাগছে তাদের টাকা পয়সা খেতে, নামাজের ক্ষেত্রে না। এই ছেলেকে যদি, ছেলে কাজ করছে নামাজটা পড়ে না, রোজাটা রাখে না, কাজ তো মেহনত ভালো করছে, কেন আপনার তার কাজের প্রয়োজন নেই? তাড়িয়ে দেন তাদেরকে, বাড়ি আলাদা করে তাড়িয়ে দেন তাকে, নামাজ পড়ে না আপনার, বরং আপনার মিরাজ থেকে সে ভাগ পাবে না, তাড়িয়ে দিন তাকে, বিদায় করে দেন, খালি হাতে তাকে বিদায় করে দেন। ভুল এই ক্ষেত্রে বাবাদের হচ্ছে যে জীবদ্দশায় জমি জায়গায় লিখে দিয়ে দিল, এর চাইতে বেকুফি আর মুকামি আর কিছু নেই, যে জীবদ্দশাতে বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, আর ছেলেদেরকে, স্বভাব ছেলেদেরকে জমি জায়গা প্রপার্টি লিখে দিয়ে দিল, তাহলে তাদের হাতে তো তাদের নিয়ে কি বলে বন্দি তাদের কাছে, এখন তাদের রহম করমের অপেক্ষিত হয়ে বেঁচে থাকতে হবে, খবরদার না, এই কাজ করতে হবে, আল্লাহ আপনাকে নিয়ামত দিচ্ছে, আপনার আপনার নামে প্রপার্টি থাকবে, ছেলে সোজা চলবে, খাবে থাকবে আপনার সাথে, সোজা চলবে না বাঁকা পথ অবলম্বন করবে, ওয়াজ উপদেশ যতদূর চেষ্টা করা হয় নিজে পারেন, আলেম ওলামাকে দিয়ে পারেন, করলেন করলেন, না হলে আলাদা হয়ে যাবে। মেয়েরা বাবাকে খুব ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই, যদি বাবা দায়িত্বহীনতা না করে, তাদের যদি সত্যি ইসলামিক লালন পালন করে, মেয়ে বেনামাজি হবে না, স্বামীর বাড়ি যাওয়ার আগে কখনো বেনামাজি হবে না বাবার বাড়িতে থেকে। তাহলে ইসলামের মাসলা মাসাইল বুঝে গেলেন, তাই না? এখানে যদি এর সাথে বিস্তারিত জানতে হয় বেনামাজের হুকুম, তাহলে নামাজ ত্যাগের বিধান বইটি পড়ে নেওয়া যথেষ্ট। নামাজ ত্যাগের বিধান বইটি শাইখ ইবনে উসাইমিনের বাংলায় অনুবাদ, সে বইটি আমারই অনুবাদ,
সেই বইটি পড়া যথেষ্ট, এই বিষয়ে বিস্তারিত মোটামুটি একটা সাধারণ মানুষের জন্য। দলিল, যারা বেনামাজিকে বহু মুসলমান করছে তাদের দলিলগুলি উত্তর, তাদের সংশয় সন্দেহর দূরীকরণ সব রয়েছে তাতে। আচ্ছা, সালাত, সালাত মানে আমরা কি বলি? নামাজ বলি। কিন্তু নামাজ শব্দটি এটি ফার্সি উর্দু থেকে এসেছে, আর এটি শাব্দিক অর্থ নয় সালাতের। সালাতের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া, সালাত মানে হচ্ছে দোয়া। এটি হচ্ছে প্রসিদ্ধ শাব্দিক অর্থ আরবদের নিকট। কেউ কেউ বলেছে সালাত শব্দটি সেলা থেকে এসছে, সেলা মানে সম্পর্ক, সেলা মানে হচ্ছে রিলেশন, সম্পর্ক। তো সালাতকে সালাত কেন বলা হয়? তারা বলেছেন যে সালাত নামাজ হচ্ছে, সালাত এই যে সালাতের ইবাদত, এই ইবাদত হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝে সম্পর্ক অটুট রাখার একমাত্র উপায়। এই নামাজ ছেড়ে দিলে অন্য কোন আমল দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক অটুট রাখা যায় না, সম্পর্ক ছিন্ন ভিন্ন, সম্পর্ক ছিন্ন। আর বেনামাজের মহান আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই। সালাতকে সালাত, সালাতের তারে শাব্দিক অর্থ বলছে সালাত সেলা থেকে, সেলা মানে সম্পর্ক, সম্পর্ক স্থাপন। আর যে ব্যক্তি সলা পড়ে তার আল্লাহর সাথে সম্পর্ক স্থাপিত থাকে, যে ব্যক্তি সলা পড়ে না, পাঁচ অক্ত সলা কায়েম করে না পাঁচ অক্ত, তার আল্লাহর সাথে সম্পর্ক থাকে না, নষ্ট হয়ে যায়। সলাতের প্রসিদ্ধ অর্থ যেটি তাই লিখেছেন এখানে লেখক, সলাত ফিল লোগাতে মানে অভিধানে, লোগা মানে হচ্ছে ডিকশনারি, হ্যাঁ আরবি ভাষায় বা ডিকশনারিতে, আর দোয়া, দোয়ার অর্থে ব্যবহার হয়। তার আল্লাহ তাআলা এই জন্য মহান আল্লাহ বলেছেন একটি আয়াত, ওয়াসাল্লি আলাইহিম, তাদের জন্য দোয়া করো। এখানে ওয়াসাল্লি আলাইহিম জাকাত নেওয়ার ক্ষেত্রে মুমিন মুসলিমরা জাকাত দিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে খুজ মিন আমওয়ালিহিম সাদাকা, সূরা তাওবার আয়াত, তাদের ধন সম্পদ থেকে তুমি জাকাত গ্রহণ করো। সাদাকা মানে এখানে জাকাত, আমাদের দেশের মানুষরা সাদকা মানে নফল দান খেরাতকে বুঝে আর জাকাত মানে ফরজটিকে বুঝে, কিন্তু কোরআনের ভাষায় জাকাত মানে ফরজ আর সাদাকা আম, ফরজকেও বলা হয় আর নফল দান খেরাতকেও সাদাকা বলা হয়। এখানে আল্লাহ বলছেন খুজ মিন আমওয়ালিহিম, তাদের ধন সম্পদ থেকে সাদাকা নেও, তাহলে যেটা জবরদস্ত নেওয়া হবে বা নিতেই হবে, বাধ্যতামূলক দিতেই হবে, সেটি হচ্ছে যাকাত, ফরজটি যাকাত। তুতাহহিরুহুম, আল্লাহ বলছেন তাদেরকে পাক পবিত্র করবে এই যাকাত গ্রহণের মাধ্যমে। ও তুজাক্কিহিম বিহা, তাদের আত্মার পরিশুদ্ধি করবে বা তাদের ধন সম্পদকে পাক পবিত্র করবে, তাহলে তাতে রয়েছে তাদের তাথির পবিত্রতা এবং তাদের পরিশুদ্ধি, পরিশুদ্ধি, তাজকিয়া। তোতাহেরহম অত জাকিহিম বিহা, দুইটি শব্দ আল্লাহর বই ব্যবহার করেছেন এই ক্ষেত্রে। এই জন্য জাকাত দিলে ধন সম্পদ হারাম থেকে পাক হয়, মন অন্তর কৃপণতা থেকে পাক হয়, মন প্রশস্ত হয়। দান খেরাত করলে মন প্রশস্ত হয়, দেখবেন আপনি যদি কারো করে খরচ করতে পারেন তো মনটা উদার হয়, আর যদি কারো যদি খেতে থাকেন তো খেয়ে 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 অপরের খেয়ে মন আরো সংকীর্ণ হয়ে যায়। এটা যদি পরীক্ষা করতে চান তো যারা পরের বাড়ি খেয়ে বেশি পড়েছে, সারা জীবনটা পরের বাড়িতে খেয়ে পড়েছে, তাদের মনের অবস্থা দেখবেন, আর যেই ব্যক্তি নিজের খরচ করে পড়াশোনা করেছে তার অবস্থা দেখবেন, যেই ব্যক্তি ছোট ভাইদেরকে লালন পালন করেছে তার মনের অবস্থা দেখবেন, আর যেই ছোট ভাই পরের খেয়ে বড় ভাইয়ের খেয়ে খেয়ে সারা জীবন পড়লো তার মনের সংকীর্ণতা দেখবেন। যে খরচ করলে মন উদার হয়, প্রশস্ত হয়, আর অপরের খরচ যে খেলে আর জীবনযাপন করলে মন সংকুচিত হয়ে যায়, অনুভব আছে না নেই? তো আল্লাহ রাব্বুল ওই আয়াত বলছেন তুতাহহিরুহুম ওয়াতুজাক্কিহিম বিহা ওয়াসাল্লি আলাইহিম, যাকাত নেওয়ার পরে তাদেরকে দোয়া দাও। আল্লাহ নবীকে বলছেন যাকাত যে দিতে আসবে তাকে কি করো? দোয়া, তার জন্য দোয়া করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের উপর আমল করে যে কোনো সম্প্রদায়ের লোকেরা বা যে কোনো ব্যক্তি যখন যাকাত পেশ করতে আসতো তখন আল্লাহুম্মা সাল্লি আলা আলি ফুলানিন, হে আল্লাহ অমুক পরিবারের উপর তুমি রহমত নাজিল করো, এই দোয়া করতেন। যেহেতু আল্লাহ সালাত, সালাত দ্বারা দোয়া করতে বলেছেন, তো সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লি বলে দোয়া করতেন, আল্লাহুম্মা সাল্লি আলা আলি ফুলানিন। আবু আউফা নামক এক সাহাবি একবার যাকাত নিয়ে আসলেন, নবী করিম বলেন আল্লাহুম্মা সাল্লি আলা আলি আবি আউফা। তো আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতে বলছেন ফাইন্না সলাতাকা সাকানুন লাহুম, কারণ হে নবী আপনি যদি তাদের জন্য দোয়া করেন আপনার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ হবে। একেতে দোয়া আপনার মঞ্জুর হবে সুতরাং তাদের শান্তি হাসিল হবে, এক। দুই নম্বর, আল্লাহ নবীর দোয়া যদি শুনতে পায় যে নবী আমার জন্য দোয়া করেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে এমনি মনে শান্তি পাবো, কখন পাবো না পাবো সেটা কথা নয়, এখন পেয়ে গেছে নবীর দোয়া, মনে শান্তি, ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে দোয়া করতে হবে। আপনি কারো বাড়ি খাচ্ছেন শুনিয়েও দোয়া করতে হবে, কিন্তু আমাদের ভাইদের এটি অভ্যাস নেই, আর ওরা দোয়া করে খাওয়া দাওয়া শেষ হলো দোয়া, আল্লাহুম বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম আতিম মানা তামানি ওয়াসকিনি মিন সাকানি আফতার ইনদাকুম সায়িমুন ওয়াকালা তামালকুম লাবার ওয়াসাল্লাত আলাইকুম মালাইকা, দোয়া করলেন জাযাকাল্লাহু খাইরান। কিন্তু আমাদের অনেক সালাফি ভাইরা রয়েছেন, দিনই দর্শে আসেন, আমি আসলে দাওয়াতে খেয়ে দিয়ে দেখেছি,
দুয়াতে বখিলরা হয়তো মনে মনে করে, মনে মনে কেন করবেন? ওই যে প্রশান্তির কারণ হবে, আল্লাহ কি বললেন, ইন্না সলাতাকা সাকান, আপনি একজন মাশাআল্লাহ দিনদার মানুষ, ধার্মিক মানুষ, আপনি ইসলামী সেন্টারে দীর্ঘদিন থেকে আসেন, শিখেছেন অনেক কিছু, একজন সাধারণ মানুষ আপনাকে হয়তো এই জন্য দাওয়াত দিয়েছে যে আপনাকে নেক মানুষ মনে করে, তো সে আকাঙ্ক্ষিত যে আপনার দোয়া একটু পাবে। সে জানতে পারলো যে আমি দোয়া পেলাম না, পেলাম না, এত করে খাওয়াইলাম আর দোয়া করলো কি করলো না কি ভুলেই গেল, এই হুজুর হয়তো ভুলেই গেল, অনেক ভাইদেরকে হুজুর বলে। কথা হচ্ছে যে আপনাকে ভালো মনে করে দাওয়াত দিল আর আপনি দুয়াটা খালেস অন্তরকে কেন দিবেন না? ঠিক আছে, খালেস অন্তর আপনি ভাবছেন যে ওর সামনে দেবো, তো অনেক সময় এরকম কিন্তু শয়তান আমাদেরকে অশ্বাসা দেয় যে জোরে শোনাবো, তো ভাববে যে আমাকে দুয়াটা হয়তো লোক দেখানো হয়ে যাচ্ছে, দুয়াটা না লোক দেখানো নাই, দোয়া দেন আপনি না, বিশেষ করে জোরে দোয়া দিয়েছেন, জাজাকাল্লাহ খাইরা, বিদায়ের সময় তারপরে খাওয়া দাওয়া শেষ হলো, আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়ার সাথে সাথে এই দোয়াগুলি, আল্লাহুম্মা আত'আমানি আত'আমানি ওয়াসকিমানি সাকানি, জোরে বলেন, আল্লাহ কি বলছেন, তোমার দোয়া তাদের জন্য মনের প্রশান্তির কারণ হবে। দেখেন এখানে সল্লে সলাত থেকে, সল্লে শব্দটি আমরের সেগা কি থেকে, সলাত থেকে উদ্ভূত, তাই না? সল্লে আলাইহিম মানে তাদের জন্য দোয়া করো, তাহলে সলাত মানে কি হলো? লেখক কিন্তু দেখাতে, এতগুলি কথা বললাম কিন্তু লেখক দেখাতে চেয়েছেন একটি কথা যে সলাত মানে শাব্দিক অর্থ হচ্ছে দোয়া, সূরা তওবা আয়াত নম্বর 113, এই উদউ লাহুম তাদের জন্য দোয়া করো, সল্লে আলাইহিম মানে উদউ লাহুম তাদের জন্য দোয়া করো। ওয়া মানা ফি শারা, শরীয়তের ভাষায়, শরীয়তের ভাষায় সলাতের অর্থ মানা, শরীয়তের ভাষায় সলাতের অর্থ অর্থাৎ সলাতের সংজ্ঞা, সলাত কাকে বলে, সলাতের তারিফ। আচ্ছা আপনারা যে সলা পড়ছেন, সলা কাকে বলে? সলা আপনাদের খুব, নামাজ খুব ভালো লাগে আমাকে, কিন্তু নামাজ কাকে বলে বলুন তো দেখি। তখন মহতমাম, আরে নামাজ তো আমি পড়ি কিন্তু নামাজ কাকে বলে, কেমন করে বুঝাবো আমি? খুব সহজ ভাষায় বুঝাতে হবে। সুতরাং এই সলাতের সংজ্ঞা তারিফ মনে রাখতে হবে আপনাকে, কি আকওয়ালুন ও আফালুন। আকওয়াল মানে কি? কথা। কওল মানে কথা, আকওয়াল হচ্ছে তার জমা বহুবচন। আকওয়াল মানে কতিপয় কথা, কতিপয় কথা। আফআলুন আর কতিপয় কর্ম, ফেল, ফেলের জমা হচ্ছে, বহুবচন হচ্ছে আফআল। তাহলে কতিপয় কথার নাম, কতিপয় কর্মের নাম, আর কি সেই কথা এবং কর্মগুলি কি ফেল খুশি না মাখসুস আতন, বিশেষ বিশেষ। তাহলে এইভাবে বলুন, বিশেষ বিশেষ কতিপয় কথা এবং কতিপয় কর্মের নাম, মুফতাতাহাতুন বিত্তাকবীর মুখতাতুন বিত্তাসলিম, যা তাকবীর দিয়ে আরম্ভ হয়, যে কথা এবং কাজগুলি আরম্ভ হয় শুরু হয় কি দিয়ে, তাকবীরে তাহরিমা দিয়ে শুরু হয় আর শেষ হয় তাসলিম দিয়ে, সালাম দিয়ে। কয়টি কথাই তারিফ হয়ে গেল তাহলে নামাজের সঙ্গে। সম্মিয়াত বিজালিকাল ইস্তেমালি আলা দুয়া, সালাতকে সালাত কেন বলা হয়? বলছে এই জন্য যে নামাজের মধ্যে দুয়া রয়েছে, দুয়া ছাড়া নামাজ হয় না। ফাল মুসাল্লি লা ইয়ানফাকু আন দুয়াই, দুয়াই ইবাদাতিন আও সানাইন আও তালাবিন, মুসাল্লি হয় এবাদতের দোয়া করে, মানে আল্লাহর প্রশংসা করতে, এগুলো হচ্ছে এবাদতের দোয়া, যেগুলোতে চাই না, শুধু আল্লাহর গুণগান পেশ করে, আওসানাইন প্রশংসা করে, গুণগান করে আল্লাহ রাব্বুল আলামিনের, আও তালাবিন অথবা কামনা করে, ওয়াইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম ইন্নী আউযু বিকা আযাবিল কবরে ইত্যাদি ইত্যাদি, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, এগুলো হচ্ছে তলব আল্লাহর কাছে। ফালি যালিকা সুমিয়াত সালাতান, এই জন্য সালাতকে সালাত বলে, নামাজকে সালাত বলা হয়, কারণ দোয়া বিহীন নামাজ হয় না, পুরোটাই দুয়ার দোয়া, দুয়ার দোয়া হয় এবাদতের দোয়া, সানা প্রশংসা গুণগানের দোয়া, অথবা তলবের দোয়া, আল্লাহর কাছে কামনার দোয়া। তাহলে দোয়া, এর আগে একবার বলেছিলাম যে দোয়া দুই প্রকার, একটা হচ্ছে দোয়া এবাদা, একটা হচ্ছে দোয়া তলব বা মাসালা, তলবটা আর অপর নাম হচ্ছে মাসালা, মানে কামনা করা হয় আল্লাহর এবাদতগত দোয়া, মানে খালিস এবাদত, আপনি কিছু চাইলেন না আল্লাহর কাছে, আর আরেকটি হচ্ছে যে আল্লাহর কাছে কামনা করার দোয়া, আহ্বান করলেন আল্লাহকে কামনা করার উদ্দেশ্যে। সূরা ফাতিহায় উভয় প্রকারের দোয়া রয়েছে, 3.5 আয়াতে রয়েছে ইবাদতগত আর কোন গান পেশ করার দোয়া রয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদ, তাহলে 3.5 হলো। আর ওয়া ইয়াকা নাস্তাইন থেকে বাকি 3.5 আয়াতে রয়েছে দোয়া মাসআলা বা দোয়া তলব, আল্লাহর কাছে তলব, আল্লাহ ওয়া ইয়াকা নাস্তাইন তোমার কাছে সাহায্য কামনা করি, ইহদিনা আস-সিরাতাল মুস্তাকিম সহজ সরল পথ দেখাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম পুরস্কৃতদের পথ দেখাও, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন অভিশপ্তদের নয় পথভ্রষ্টদের নয়, এগুলো হচ্ছে দোয়া মাসআলা বা দোয়া তলব। ওয়াকাদ ফরিযাত লাইলাতুল ইসরা ক্বাবল আল হিজরা, আর নামাজ ফরজ করা হয়েছে ইসরার রাতে, ইসরা বলা হয়েছে,
আমরা মেরাজ বলি, আমরা কি বলি মেরাজ বলি, এখানে কি বলা হয়েছে ইসরা। ইসরা আর মেরাজে কি পার্থক্য কারো জানা আছে? ইসরা হচ্ছে রাতের ভ্রমণ, রাতারাতি সফর করা, ভ্রমণ করাকে ইসরা বলা হয়। নবী করিম সাল্লাম রাতারাতি ভ্রমণ করেছেন মক্কা থেকে বাইতুল মুকদ্দাস, আকাশের পথে ভ্রমণ করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে ইসরার কথা, রাতারাতি সফরের কথা বলেছেন, সেটি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। পবিত্র সেই সত্তা, সেই জাত যিনি রাতারাতি তার বান্দা, প্রিয় বান্দাকে নিয়ে গিয়েছেন, রাতারাতি নিয়ে গেছেন, সফর করিয়েছেন, আসরা বিআবদিহি তার বান্দাকে রাতারাতি সফর করিয়েছেন, মিনাল মসজিদুল হারাম মসজিদে হারাম থেকে অর্থাৎ মক্কাতুল মুকাররমা থেকে, ইলাল মসজিদুল আকসা মসজিদে আকসা পর্যন্ত অর্থাৎ ফিলিস্তিন পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। তাহলে একে আল্লাহ কি বললেন? আসরা বললেন, আসরা বিআবদিহি রাতারাতি ভ্রমণ করানো। তারপরে ওখান থেকে ওপরে গেছেন, কোরআনে এই কথা বলা হয়নি, যদি ইঙ্গিত আছে অন্য সুরায়, হ্যাঁ সুরা নাজমে আছে, কিন্তু এখানে আর বলা হয়নি। এখানে শুরু হয়েছে সফর মক্কা থেকে মসজিদে হারাম থেকে, আর শেষ দূরত্বের কথা বলা হয়েছে মসজিদ আকসা পর্যন্ত, তাই না? এই জন্য একে লাইলাতুল ইসরা বলেছেন লেখক। বাকি কথা হলো সেখান থেকে ওপরে যাওয়া, ইসরা মানে কি বললাম শাব্দিক অর্থ? রাতের ভ্রমণ, এটি হচ্ছে রাতের ভ্রমণ। পক্ষান্তরে ওখান থেকে ঊর্ধ্ব গগনে সাত আকাশ পর্যন্ত যাওয়া, এটা হচ্ছে মেরাজ। আরাজা ইয়ারোজু মানে হচ্ছে আরোহণ করা, চড়া, উপর দিকে যাওয়া। এই জন্য মেরাজ মানে সিঁড়ি, সিঁড়ি যদি উপর দিকে নিয়ে যায় তাহলে মেরাজ বলে, সিঁড়িকে, লিফটকে, সিঁড়িকে, এগুলিকে মেরাজ বলা হয়। তো সুম্মা ওরেজাবিহি ইলা সামা, অতপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো আকাশের দিকে। ওরেজাবিহি হাদিসে আছে, ওরেজাবিহি থেকে মেরাজ, সেটি লাইলাতুল মেরাজ এবং লাইলাতুল ইসরাও কোরআনের ভাষায় সেটি লাইলাতুল ইসরা। লেখক কোরআনের ভাষাটিকে এখানে ব্যবহার করেছেন, যেহেতু কোরআনে মেরাজের কথা নেই, কিসের কথা আছে? ইসরার কথা। তো ইসরার রাতে অর্থাৎ এই যে রাতারাতি যে ভ্রমণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাতে ফরজ করা হয়েছে কাবলাল হিজরা, হিজরতের পূর্বে। লেখক শুধু হিজরতের পূর্বে বলেছেন, কতদিন আগে বলেননি, কারণ এই ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে, দ্বিমত আছে, কয়েকটি মত আছে। কখন? মক্কার জীবন, 13 বছরের জীবন, এটি হচ্ছে হিজরতের পূর্ব জীবন, হিজরতের পূর্ব জীবন এবং নবী হওয়ার পরে জীবন। যদি নবী হওয়ার আগের জীবন নেই, তো তার আগেই তো 40 বছর, সেটা তো আর ধরা যাবে না, তখন ইসলাম আসেনি আর মেরাজও হয়নি আর তখন নামাজও ফরজ হয়নি। কিন্তু নবী হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পূর্বে মক্কায় কতদিন অবস্থান করেছেন? 13 বছর। এই 13 বছরের মধ্যে মেরাজটি হলো কখন বা ইসরা হলো কখন, এই নিয়ে বড় দ্বিমত আছে। কেউ বলেছেন 5 বছর পরে, কেউ বলছে 7 বছর পরে, কেউ বলছে 8-9 বছর পরে, কেউ বলছে 10 বছর পরে, কেউ বলছে না মাত্র হিজরতের কিছুদিন আগে, 1-1 বছর আগে। বহু মত আছে যার ফলে লেখক আর সেদিকে যাননি। সবগুলি মতের মধ্যে বেশি প্রসিদ্ধ হচ্ছে যে প্রায় 10 বছর পরে, মানে নবী হওয়ার 10 বছর পরে আর হিজরতের 3 বছর পূর্বে, হিজরতের 3 বছর পূর্বে মেরাজ হয়েছে আর তাতেই নামাজ ফরজ হয়েছে। আল্লাহু আলাম। নামাজে ফরজ হয়েছে মেরাজের রাতে বা ইসরার রাতে কত ওয়াক্ত? 5 সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ, 4ও চলবে না আর 6ও চলবে না, 6 বিদআত আর 4-3 পড়া কুফরি, কোনটাই চলবে না। যারা খেয়াল খুশি 3 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়ে কুফরি করে, আর যদি কেউ বলে যে আমি বেশি পড়ে যাতে আমি আরো বেশি ওয়াক্ত পড়বো তো বিদআত, গুমরাহি। আল্লাহ 5 চেয়েছেন, 5 পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বহু হাদিস রয়েছে এই প্রসঙ্গে, মাজমিনে জাবালের প্রসিদ্ধ হাদিস, ইয়ামান দেশে যখন প্রেরণ করলেন তাকে দায়িত্বশীল বানিয়ে, সেখানকার হাকিম গভর্নর বানিয়ে, তখন তাকে বললেন যে ইসলামের দাওয়াত দিয়ে প্রথম তাওহীদের দাওয়াত দিবে, তারপর যখন তাওহীদ তারা মেনে নিবে, কালিমা ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ শাহাদাত দিয়ে দেবে, তখন ফাআলিমহুম তাদেরকে জানিয়ে দেবে যে আল্লাহ কাদ ইফতারাজ আলাইহিম 5 সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, দিন রাতে এখানে 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। একজন বেদুইন মুসলমান হলো, সম্ভবত দেমা ইবনে সালাবা তার নাম এসেছে, বুখারী শরীফে হাদিস রয়েছে, হওয়ার পরে এসে জিজ্ঞাসা করেছে যে আখবিরনি মাযা ফরাদাল্লাহ আলাইয়া মিনাস সালাওয়াত, ইয়া রাসূলুল্লাহ আমাকে বলুন যে আমার উপর আল্লাহ না কতটুকু নামাজ ফরজ করেছেন, মাযা ফরাদাল্লাহ আলাইয়া কতটুকু নামাজ ফরজ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন 5 সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, সেখানেও বলেছেন। এইরকম বহু হাদিস রয়েছে যেগুলির দ্বারা স্পষ্ট প্রমাণিত যে নামাজ কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত কেউ কেউ যদি অস্বীকার করে, নামাজ মানি কিন্তু 5 ওয়াক্ত মানি না, তাহলে সে মুসলমান নয়। নামাজ মানি আমি, নামাজ অস্বীকার করলে কাফের, নামাজ না পড়লেও কাফের, অস্বীকার না করে অলসতা অবহেলা বসত না পড়ে তবু কুফরি,
গত সপ্তাহে বলেছি যাকাত হজ কেউ যদি অস্বীকার করে এগুলি হচ্ছে মালুমুন মিনাদ দিনে বিদ্দারুরা, মনে আছে কথাটি, মনে রাখতে হবে সবসময় যেগুলি দিনে স্পষ্টভাবে প্রমাণিত সেগুলির কোন একটি যদি কেউ অস্বীকার করে, পর্দা মানি না আমি, জেনা হারাম তা মানি না, সুদ হারাম তা মানি না, তাহলে মুসলমান নাই। কোন একটি বিধান যদি ইতিবাচক নেতিবাচক হোক বিধান অস্বীকার করে তাহলে কাফের। তো সেই রকমই শরীয়তের একটি বিধান হচ্ছে যে নামাজ কত অক্ত, পাঁচ অক্ত। এই পাঁচ অক্ত খামস সালাওয়াত এটি হচ্ছে মালুমুন মিনাদ দিনে বিদ্দারুরা, সুস্পষ্টভাবে প্রমাণিত। সুতরাং কেউ যদি অস্বীকার করে যে নামাজ তো আমি মানে নামাজ পড়বো কিন্তু পাঁচ অক্ত পাবন থাকতে হবে না, তাহলে সে মুসলমান না, তাহলে সে মুসলমান না। যত সুন্দর করে নামাজ পড়ুক, মানে যখন পড়লো খুব সুন্দর করে নামাজ পড়লো, যেমন শিয়ারা আছে কত অক্ত নামাজ পড়ে, তিন অক্ত, কুফর। এটি পাঁচ অক্ত নামাজ কেউ অস্বীকার করলো কুফর, কাফের, মুসলমান থাকবে না। যেই কেউ হোক না কেন, তার নাম যেই কেউ হোক না কেন, যেই ব্যক্তি এই ফর্মুলায় আসবে যে আল্লাহ এবং তার রাসুল খামসু সালাত বলেছেন খামস পড়তে হবে, খামসে যে চার করবে তিন করবে সে মুসলমান নাই। তো পাঁচ অক্ত নামাজ ফরজ করা হয়েছে দিনে রাতে, বেদখুল আওকাতিহা আলা কুল্লি মুসলিমিন, যখনই সে নামাজগুলির ওয়াক্ত প্রবেশ করবে। ফরজ কখন হবে, যখন নামাজের ওয়াক্ত প্রবেশ করবে। কার উপর ফরজ, কার উপর ফরজ এই নামাজ, প্রত্যেক মুসলিমের উপর ফরজ। কোন মুসলিম, মুকাল্লাফ বলেছেন, কি বলেছেন লেখক, মুসলিম মুকাল্লাফ মানে শরীয়তের দায়িত্ব বহন করার যোগ্যতা তার মধ্যে হইতে হবে। মুকাল্লাফ বলা হয় ওই মুসলিমকে যে ব্যক্তির ওপর শরীয়ত বহন করা, শরীয়তের দায়ী দায়িত্ব পালন করা বিধিবদ্ধ ফরজ হয়ে গেছে বা তার মধ্যে এই যোগ্যতা চলে এসেছে। কাল আল্লাহ তাআলা মহান আল্লাহর বাণী ইরশাদ করেছেন, মহান আল্লাহ তাআলা মানে কি জানেন, আমাদের দেশের মানুষরা অনেকে বলে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, তা আল্লাহ তাআলা মানে কি, তাআলা মানে মহান, তাআলা মানে মহান আল্লাহ, আল্লাহ। তাহলে আমরা সাধারণত ব্যবহার করি, আমি বিশেষ করে মহান আল্লাহ ব্যবহার করি, হ্যাঁ ওইটি হচ্ছে আল্লাহ তাআলারই অর্থ। আরবিতে না বলে নিজের ভাষায় বললাম যাতে জনসাধারণ বুঝে, মহান আল্লাহ। আর একটা কথা মনে রাখবেন, এখানে আহলে সুন্নাতুল জামাত কোরআন সুন্নাত অনুসারীদের এরকম আদব কায়দা আল্লাহ সম্পর্কে হওয়া উচিত, যখন আল্লাহর নাম আসবে তখন মহান শব্দটি, আল্লাহ বলেছেন না, মহান আল্লাহ বলেছেন, আল্লাহ পাক বলেছেন, আল্লাহর সাথে একটা সম্মান সূচক শব্দ লাগাবেন। যেমন রসুলের সাথে রসুলুল্লাহ সাল্লাম বলছেন বা রসুলে করিম বলছেন, প্রিয় নবী বলছেন, কেন বলছেন আপনি, যদিও এটা জরুরি নয় তারপরে আপনি কি জন্য, শ্রদ্ধার জন্য বলছেন, তাহলে আল্লাহ রসুল চাইতে অনেক বেশি অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন মান সম্মানের, ওয়ালিল্লাহিল ইজ্জত। তাহলে আল্লাহর ক্ষেত্রে শুধু আল্লাহ বলেছেন বলবেন আর রসুলের নাম আসবে তখন প্রিয় নবী বলবেন, রসুলে করিম বলবেন, হুজুরে আকরাম বলবেন, এটা বিদাতীদের লক্ষণ, কথাটি মনে রাখেন। কিন্তু কেন বিদাতীদের বক্তব্য শুনে দেখবেন আল্লাহ আসলে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, আর নবীর নাম আসলে প্রিয় নবী বলেছেন, প্রিয় হাবিব বলেছেন, না এমনটা কেন, নবী যখন শ্রদ্ধার পাত্র তো যাকে, যে আল্লাহ নবী করলেন নবীকে, যে আল্লাহ যদি নবী না করতেন তিনি নবী হইতেন না, তাহলে তার নাম যখন উচ্চারণ করছেন তখন শ্রদ্ধা করে নাম নিতে হবে না জি। সুতরাং আল্লাহর ক্ষেত্রে একটি গুণ লাগাইতে হবে, মহান আল্লাহ বলেছেন, আল্লাহ সুবহানাহু মানে আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু মানে পাক। তাহলে যদি বাংলাতে আমরা বলি আল্লাহ পাক বলেছেন মানে আল্লাহ সুবহানাহু বলেছেন, বুঝতে পেরেছেন, আল্লাহ তাআলা মানে মহান আল্লাহ বলেছেন, জাল্লা শানহু মানে তার শান, তার মান মর্যাদা উঁচু, এগুলি অর্থ। আল্লাহ তাআলা সারা জীবন আল্লাহ তাআলা শুনে আছে, বুঝে না যে তাআলা মানে কি, মনে করে যে আল্লাহর নামই হয়তো। কিন্তু যদি সহজ ভাষায় বলি মহান আল্লাহ বলেছেন, বুঝছে আল্লাহ হচ্ছে মহান, আমার দেশ মহান নয়, আমার ভাষা মহান নয়, যারা ভাষা আন্দোলন করেছে তাদের কাছে ভাষা মহান, যারা দেশের আন্দোলন করেছে, জমিন আন্দোলন করেছে তাদের কাছে জমিন মহান, তাদের দেশ মাতৃভূমি মহান, এগুলি কুফরি কথা। মহান মে দিবস না, এসব মহান নয়, মহান আল্লাহু আকবার, তকবীর কার, তকবীর পাঠ করেছেন আল্লাহর, তাহলে মুসলিম আপনি। আর বলবেন না মাই ইন্ডিয়া ইজ গ্রেট, আর তারা লিখে মেরা ভারত মহান, আমার ভারত হচ্ছে মহান, না আমার বাংলাদেশ মহান, আমার সৌদি আরব মহান, এগুলি কুফরি কথা। সবসময় আপনি কোরআন সুন্নাহর আলোকে সবকিছুকে বিচার করার চেষ্টা করবেন, আল্লাহ মহান আমার, আল্লাহু আকবার, আল্লাহর নাম আজিম, আল্লাহর নাম আকবর, আল্লাহর গুণ হচ্ছে আকবর ইত্যাদি। কথা হচ্ছে যে এইভাবে আল্লাহর নাম যখনই আসবে তখন বলেন মহান আল্লাহ বলেছেন, আল্লাহ পাক বলেছেন। কাল আল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্না সলাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সলাত অর্থাৎ নামাজ কানাত আলাল মুমিনিন মুমিনদের উপর কিতাবান বিধিবদ্ধ হয়েছে, মাওকুতা সময় মোতাবেক, সময় মতো মানে সময় সাপেক্ষ, সময়ের সময় নির্দিষ্ট সময়ে আল্লাহ রাব্বুল আলামিন
নামাজ ফরজ করেছেন, যখন যখন সেই সময়গুলি আসবে তখন নামাজ ফরজ হবে। এই মাফরুজান ফিল আওকাতি কিতাবান মাওকুতা, কিতাবান মানে মাফরুজা, কোতেবা মানে ফরজ করা হয়। কোতেবা আলাইকুমুস সিয়াম, কোতেবা আলাইকুমুল কিতাল, আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের উপর কিতাল ফরজ করা হয়েছে, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। তো কিতাবান মানে হচ্ছে মাফরুজান ফিল আওকাত, মাওকুতান মানে ফিল আওকাত সময় মতো, আল্লাতি কোন সময় মতো, যে সময়গুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, বিকাউলিহি তার কথার দ্বারা, ও বিফিলিহি তার কর্মের দ্বারা। আরো মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমা উমেরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, মানুষকে শুধুমাত্র আদেশ করা হয়েছে যে তারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে তার জন্য আনুগত্যকে খালিস করে, একমাত্র আল্লাহর আনুগত্যকে নির্ভেজাল করে, মুখলিসিনা লাহুদ্দিন, দিন মানে আনুগত্য, দিন মানে এখানে তাআত, আনুগত্য হবে একমাত্র আল্লাহর, দিনকে তার জন্য খালিস করে, হনাফা একগ্র চিত্তে, ওয়াইয়াকিমুস সালাহ এবং তারা সালাত নামাজ কায়েম করবে, ওয়ায়ুতুজ যাকাত এবং যাকাত প্রদান করবে, ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ, এটি হচ্ছে প্রতিষ্ঠিত দিন, এটি হচ্ছে দীনুল কাইয়্যিমাহ, দীনুল কাইয়্যিম এটি হচ্ছে একামতের দিন। আরেকটি কথা শুনেন, কারণ আমাদের এক শ্রেণীর ভাইরা এখানে একামতের দিন মানে হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা, আর আল্লাহ কি বলছেন, ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ, দীনুল কাইয়্যিমাহ কিসের নাম, তাওহীদ কায়েম করার নাম, লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, কবর পূজা মাজার পূজাকে নিশ্চিন্ন করে দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত বন্দী করা, প্রথম কাজ একামতের দিন, লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, শুধু আল্লাহ ইবাদত করতে বলেননি, বরং বলেছেন খালিস নির্ভেজাল করতে হবে, ভেজাল থাকলে চলবে না, ভেজাল নামাজ পড়ছে তখন আল্লাহর জন্য, আর যেমনই মোনাজাত করলো তখন একটু ডান দিকে ফিরে গিয়ে বাগদাদ শরীফকে কিবলা বানিয়ে তখন মোনাজাত করে, বিদাতিরা কবর মাজার পূজারীরা করে একটু ডান দিকে কাত হবে, দেখবেন আমাদের দেশের ইমাম কিছু বিদাতি ইমামরা বিশেষ করে বেরেলভি রেজভিমার কি করে, পুরোপুরি এখানকার ইমাম সাহেবরা পুরোপুরি ফিরে যায়, ওরা কখনো ফিরবে না, সামান একটু ডান দিকে, আর বেরেলভি যারা রেজভি তাদের নিয়তে থাকে যে নামাজের কিবলা হচ্ছে কাবা আর মুনাজাতের দুয়ার কিবলা হচ্ছে গৌসুল আজম বাগদাদ শরীফ, মুখলিসিন লাহুদ্দিন হলো মুখলিসিন না ভেজাল যুক্ত, তাহলে খালিস করতে হয় ইবাদত কি, আলা লিল্লাহি দ্বিনুল খালিস, আল্লাহ সূরা জুমারে বলেছেন, তা দ্বিনকে খালিস করা, মুখলিসিন লাহুদ্দিন এভাবে ইবাদত করা, এটি হচ্ছে প্রথম একামতের দিন। আর দ্বিতীয় একামতের দিন কি বললেন, ওয়াইয়াকিমুস সালাহ, সালাত কায়েম করা, কারণ দিন আপনার অন্তর যে খালিস, আপনার অন্তরে যে পীর ফকির দরবেশ ঢুকে নেই, মাজার ঢুকে নেই, আপনার দরবারে গৌসুল আজম নেই, চিশতি নেই, গরিব নওয়াজ নেই, বাবা ফকির নেই, এসব যে নেই, এর প্রমাণ হচ্ছে ওয়াইয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করবেন আপনি আল্লাহর জন্য, আপনার অন্তরে যে কুফরি শিরক নেই, আপনার ইসলাম দ্রোহিতা নেই, মুনাফিকি নেই, এর প্রমাণ হচ্ছে ইয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করবেন, ওয়ায়ুতুজ যাকাত, আর যাকাত দেবেন, ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ, তাহলে একামতের দিন হবে। দেখুন কোরআনের কথা কত স্পষ্ট, হায়াত থাকা সত্ত্বেও কোথায় চলে গেল তাদের একামতের দিন, হ্যাঁ শিরিক থাক, কবর মাজার পূজা থাক, ওগুলোর বিরুদ্ধে বললে বিভ্রান্তি সৃষ্টি হবে, লড়াই ঝগড়া সৃষ্টি হয়ে যাবে, বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বলতে হবে, পাকিস্তানের প্রেক্ষাপটে কথা বলতে হবে, এখানে মাজারকে আর নিশ্চিন্ন করা যায়, ওগুলো ধীরে ধীরে পরের ব্যাপার, ওগুলো থাক, এখন আমাদেরকে কমপক্ষে ক্ষমতায় আসতে দেন, আমাদেরকে কমপক্ষে পার্লামেন্টে পৌঁছিতে দেন, এগুলি একামতের দিন। যদি তাই হতো তো আল্লাহ এখানে ওটাও বলে দিতেন, মুখলিসিন আল্লাহদ্দিন, আর সাথে সাথে জাকাত, জাকাত পর্যন্ত আল্লাহ বললেন, আর বললেন না যে ওদিকে দখল করা, যে জালেমরা রয়েছে ফাসেকরা নেতৃত্ব রয়েছে সরাও তাদেরকে, তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করো, টেনে ফেলো তাদেরকে, আল্লাহ তো বললেন না, কোথা থেকে একামতের দিনের এই অর্থ হলো, এই আয়াত মনে রাখবেন যে একামতের দিন হচ্ছে এটি, বলবেন না কিন্তু ভাইয়া না। পাঁচ নম্বর, ওয়াকালা তাআলা মহান আল্লাহ বলছেন, ওয়া আকিমুস সালাহ, সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, ওয়া আরকাউ মা রাকিন, বহু আয়াতে ওয়া আকিমুস সালাহ আছে, এক বচন বহু বচন, ওয়া আকিমিস সালাহ, হ্যাঁ ওয়া আকিমুস সালাহ, ফি মাওয়াদিয়া কাসীরা মিনাল কোরআনিল কারীম, কোরআনে কারীমের বহু জায়গায় রয়েছে, এরকমই দেখেন কোরআন, কোরআন যখন আসবে তখন কোরআনে করিম বলবেন, কোরআনের সাথে কোরআন মজিদ, কোরআনে করিম, আল্লাহ কোরআনে বলছেন, কোরআন মজিদ বলেছেন, আল কোরআনুল করিম বলেছেন, সুতরাং কোরআনের সাথে যদি সম্মানসূচক শব্দ লাগান এটি হচ্ছে ভালো। ওয়াকালা তাআলা মহান আল্লাহ আরো বলেছেন, কুল্লি ইবাদি আল্লাযিনা আমানু, আমার সেই বান্দাদেরকে হে নবী বলে দিন যারা ইমান নিয়ে এসেছে, কি বলে দেন, ইয়াকিমুস সালাহ, তারা যেন নামাজ কায়েম করে, ইমান নিয়ে এসেছ ইয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করবে, সূরা ইব্রাহিম চোদ্দ নম্বর আয়াত। ওয়াকালা সুবহানাহ, মহান আল্লাহ বা আল্লাহ পাক বলেছেন, এখানে ওয়াকালা সুবহানাহ বললেন, তাই না, কি বলবেন, আল্লাহ পাক বলেছেন, সুবহানাল্লাহ হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া ওয়া হিনা তুযহিরুন, এই আয়াতে পাঁচ ওয়াক্ত নামাজের দিকে ইঙ্গিত করা হয়েছে, সুবহানাল্লাহ তসবিহ করা মানে নামাজ কায়েম করা, এখানে কোরআনে বহু জায়গায় তসবিহ বলা হয়েছে নামাজের অর্থে,
এই জন্য নফল নামাজকে নবী করিম হাদিসে সুবহা বলেছেন, দোহা চাস্তের নামাজকে সুবহাতুদ দোহা বলেছেন, হাদিস আছে। এটি হচ্ছে কিরকম, আরবরা একটি অংশ দিয়ে পুরোটির নাম রাখত, একটি অংশ দিয়ে পুরোটির নাম রাখত। ধরেন একটা বড় কিছু আছে যাতে অনেক কিছু আছে, তার একটা অঙ্গের নাম দিয়ে বা একটা অংশের নাম দিয়ে পুরোটির নাম রাখা, এটা আমরাও করি আমাদের ভাষায়। যদি কোনো ব্যক্তিকে আপনি দীর্ঘদিন না দেখে থাকেন আর তারপরে দেখছেন, তখন বলছেন ওহ অনেক দিন থেকে আপনার চেহারাটা দেখিনি, বলেন না অনেক দিন থেকে আপনার এই মোবারক চেহারা দেখিনি, আপনার এই এত নূরের চেহারা দেখিনি। বিশেষ করে আমাদের তৌলিগ ভাইয়েরা যদি তাদের ভাই হয় তো নূরের চেহারা। আমাদের এই মাহমুদ একদিন ভাগ্য চক্রে দিয়েছে মোচকে একবার সাফান সাফা করে, মানে নিজেই মোচ কাটতে গিয়ে ঘরামি, নিজে ঘরামি, ভালো ঘরামি না জানলে তো মুশকিল আবার, জানেন আর বেশি দিয়েছে একবার ইয়ে করে, তারপর আর রাখতে পারেনি, দিয়েছে মোচকে একবার সাফ করে। তারপরে দেখা হয়েছে কিছু তবলিগি মোল্লাদের সাথে, এখানে দেখা গেছে দেখার সাথে এখন নূর টপকিছে আপনার চেহারায়, এতদিন নূর টপকে নিয়ে দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ, তারপরে নূর টপকে নিয়ে সুন্দর করে নামাজ পড়ে তাতে নূর টপকে নিয়ে, কিন্তু যেদিন মোচকে সাফ করে দিয়েছে, যেটি অপছন্দনীয় ওলামারা বলেছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে মোচ সাফ করা হচ্ছে অপছন্দনীয় মাকরুহ, মুসলা এটি, আর মুসলা নিষিদ্ধ হারাম ইসলামে, তাহলে তার মতে এটি নিষিদ্ধ হারাম, শুধু মাকরুহ মানে মাকরুহ তানজিল নয়, মাকরুহ তাহরিম জেনে শুনে করা। এরকম কাস হাদিস আছে, কাস কাসু শারিব কাটার কথা এসেছে, হালাক কথা নেই, মুন্ডনের কথা নেই, মোচ মুন্ডন করবে নি কথা নেই কোথাও, কিন্তু তারা মোচ মুন্ডন করা বলে তাতেই নূর টপকিছে বেশি, নূরানি চেহারা কখন যখন মোচকে একবারে মুন্ডন করবেন যেটি হাদিসে নেই, বুঝতে পারছেন। আর মোচ যদি রাখেন তাহলে নূর আসবে না যতই দাড়ি রাখেন আপনি ওই ভাইদের কাছে। তো কথা হচ্ছে যে অনেকদিন থেকে আপনার নূরানি চেহারা দেখিনি, তাহলে তার নূরানি পা দেখেছেন নাকি, তার নূরানি মাথা দেখেছেন, তার নূরানি বডিটা দেখেছেন, দেখেননি, কিন্তু চেহারার কথা কেন বলছেন, চেহারাটা একটা গুরুত্বপূর্ণ অঙ্গ শরীরের, আর চেহারা দিয়ে আপনি গোটা তার ব্যক্তিত্বটাকে উদ্দেশ্য করেছেন যে আপনাকে দেখিনি, হ্যাঁ আপনাকে দেখিনি। যেমন আল্লাহ সম্পর্কে আল্লাহ রাব্বুল স্বয়ং বলেছেন ওয়াবকা ওয়াজহু রাব্বিকা, তোমার রবের চেহারা শুধু অবশিষ্ট থাকবে, পৃথিবীর সবকিছু ধ্বংসশীল, কুল্লমান আলাইহা ফান ওয়াবকা ওয়াজহু রাব্বিকা, তার মানে কি এই অর্থ যে আল্লাহ শুধু চেহারায় থাকবে আর কিছু থাকবে না, আল্লাহর হাতের কথা আছে তো আল্লাহর হাত থাকবে না। এখানে বলার উদ্দেশ্য হচ্ছে ওয়াজহুন বলে আল্লাহর ওয়াজহ আছে এটা প্রমাণ হলো, আর তার সাথে সাথে আল্লাহর ওয়াজহ একটি অঙ্গের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন সত্তাকে উদ্দেশ্য করা হয়েছে, আল্লাহর জাতকে জাতে পাককে উদ্দেশ্য করা হয়েছে, যে আল্লাহর জাতে পাক আল্লাহর সত্তায় শুধু বাকি থাকবেন চিরকাল আর পৃথিবীর সবকিছু ধ্বংসশীল। তো সুবহান তাসবিহ বলে নামাজকে উদ্দেশ্য করা হয়েছে, যেটা বলছিলাম তাসবিহটি হচ্ছে নামাজের একটি পার্ট ও অংশ, তাসবিহ হচ্ছে নামাজের একটি অংশ। দেখুন রুকুতে গেলে কি করতে হবে, তাসবিহ করতে হবে না, সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গেলে সুবহান রাব্বিয়াল আলা, এমনকি সানাতে আল্লাহু আকবার তাকবীর দেওয়ার পরে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, সুবহানাকা তো বললেন, তাসবিহ তো করলেন, তাহলে তাসবিহ আছে নামাজে, দেখেন কয় জায়গায় তাসবিহ আছে। তাহলে এই তাসবিহ বলে উদ্দেশ্য করা হয়েছে একটি অংশ বলে, নামাজের একটি অংশের কথা বলে পুরো নামাজটিকে উদ্দেশ্য করা হয়েছে। এরকমই নামাজকে রুকু বলা হয়েছে, অথচ নামাজ শুধু রুকুন নাম না, একটি অঙ্গ হচ্ছে, একটি রুকুন হচ্ছে নামাজের রুকু। ওয়ার কাওমার রাকিন, রুকুকারীদের সাথে রুকু করা মানে সাল্লু মাল মুসাল্লিন, হ্যাঁ নামাজীদের সাথে হয়ে নামাজ পড়ো জামাত করে। আলাইকুম বিসুজুদ, নবী সাল্লাল্লাহু বলেছেন তোমরা বেশি বেশি সিজদা করো, ফাইন্নাহু লা মিসলাল্লাহু, সিজদার মতো আর ইবাদত নেই, তার মানে নামাজ পড়ো বেশি বেশি নামাজ পড়ো, তাহলে সিজদা বলে নামাজকে উদ্দেশ্য করা হয়েছে। এরকম নয় কিছু বিদাতি ভাইরা এখানে পাওয়া যায় ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে মসজিদে বসে আছে আছে আর হঠাৎ করে একটা ধাই করে সিজদা দিল আর উঠে টান দিল, প্রথম একদিন দেখে মসজিদে এরকম একটা উপমহাদেশের লোক এইভাবে করেছে, পাশে আমি নামাজ পড়ছি, আমি নামাজটা তাড়াতাড়ি শেষ করি, শেষ করে ওকে একটু বোঝাবো, আর তার মধ্যে ও ভাবছে যে কেউ কিছু বলতে পারে, সিজদা দিয়ে কিন্তু ওরা থামবে না, নামাজ টামাজ পড়ছে তো থেমে আছে, কিন্তু এই বিদাতি সিজদা ধাই করে দিয়ে তারপরে টান দেবে মসজিদ থেকে, কারণ জানে যে সৌদি আরবে যায় না, কেউ দেখে নিলে আবার কিছু বলতে পারে, বিদাত। আলাদা করে কোন সিজদা নাই, কোন সিজদা ছাড়া, সিজদায় তেলাওয়াত আর সিজদায় শুকর ছাড়া আলাদা আর কোন সিজদা নেই, শুকরানা সিজদা, খুশি হয়েছে ছেলে হওয়ার খবর পেয়েছেন, মেয়ে হওয়ার খবর পেয়েছেন, বিয়ে হয়েছে সিজদা করলেন, ইত্যাদি ইত্যাদি, কোন একটা চাকরির খবর পেলেন ইত্যাদি, আপনার ভাই পাশ করেছে, আপনার ছেলে পাশ করেছে, ভালো রেজাল্ট করেছে ইত্যাদি, যে কোনো খুশির খবর পেলে সাথে সাথে একটা সিজদা করেন, আর সিজদা তেলাওয়াত রয়েছে, তাছাড়া এইরকম সিজদা ইবাদতের সিজদা পৃথক সিজদা নেই, নামাজের সাথে হয়ে সিজদা করতে হবে, নামাজের মধ্যে সেজদা করতে, নামাজের বাইরে কোনো সেজদা নেই,
এই বিদাত জানি না, ওই ওই যে এই ভাইদের চিল্লার ভাইদের থেকে এসছে এই বিদাত, এই সেজদা। তো যেখানে সেজদার কথা বলা হয়েছে আলাদা করে নফল নামাজ উদ্দেশ্য, বুঝতে পেরেছ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একজন সাহাবি যুবক, রাবিয়া ইবনে কাব আল আসলামী, বুখারী শরীফের হাদিস, যুবকটি নবী সাল্লামের সেবা করতেন, পাশাপাশি থাকতেন, ওজুর পানি দিতেন, যখন নবী সাল্লাম ওজুর প্রয়োজন হলো সাথে সাথে তাড়াতাড়ি করে ওজুর পানি দিয়ে দিলেন। নবী সাল্লাম একদিন খুশি হয়েছে যুবকের আগ্রহ দেখে, বললেন যে রাবিয়া সালনি, কিছু আমার কাছে চাও? বলছেন যে যুবক ছেলে যদি কিছু চায় তো তাকে দেবো, বাইতুল মালে আল্লাহ দিয়েছে অনেক কিছু আসছে, দিয়ে দেবো এই যুবককে। দুনিয়া দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দিনার দিরহাম, একটা সওয়ারি, একটা উমর, কিছু চাইলে দিয়ে দেবো তাকে। সালনি, আমার কাছে কিছু চাও, কি প্রয়োজন তোমার বলো। তখন কেমন যুবক, এইরকম যুবক হইতে হবে যুবকদেরকে, বলছে মোরা ফাঁকা তাকা ফেল জান্না, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে জান্নাতে আমি থাকতে চাই, আপনার যেমন সাথে এখন খেদমত করার সুযোগ পেয়েছি, আপনার সাহচর্যে থাকার সুযোগ পেয়েছি, ওই রকম আপনার সাথে জান্নাতেও থাকতে চাই। কত বড় আশা তার, নবীর সাথে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে চায় একজন যুবক। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবা গায়রা জালেক, ঠিক আছে আর কিছু চাও, অর্থাৎ আবার সুযোগ দিচ্ছেন যে আর কিছু দুনিয়ার কিছু চাও, টাকা পয়সা এই সেই কিছু চাও। তখন সে বলছে হুয়া জালেকা ইয়া রাসূলুল্লাহ, বাস ওইটাই চাই, আর কিছু চাই না। তাহলে আপনি ছেলে মেয়েদেরকে আপনি যে তরবিয়ত দেবেন, এইভাবে তরবিয়ত দিতে হবে আপনার ছেলে মেয়েদেরকে। অনেক সময় আপনার বন্ধু বান্ধব বা আপনার আত্মীয় স্বজন অনেকে বলে যে কি নেবে বলো, বলে না কি নেবে বলো, কি খেতে চাও বলো, কি পুরস্কার চাও বলো, আমি যাচ্ছি দেশে যাচ্ছি কি চাও বলো, আমি মক্কা যাচ্ছি কি চাও বলো। যদি আপনার ছেলেদেরকে ভালো তরবিয়ত না দেন, তখন বলে মক্কা থেকে আমার জন্য খেজুর নিয়ে আসেন, দেশ থেকে আমার জন্য জামা নিয়ে আসেন, শাড়ি নিয়ে আসেন, এই নিয়ে আসেন না। আপনার ছেলে মেয়েদেরকে তরবিয়ত দেন যে দোয়া করবেন, সফরে দোয়া কবুল হয়, দোয়া করবেন, মক্কা যাচ্ছেন আমার জন্য দোয়া করবেন, মদিনা যাচ্ছেন আমার জন্য দোয়া করবেন, এগুলি শিখান। আপনার ছেলে যাতে করে আখেরাত চাই, অন্যদের কাছে আখেরাতের দোয়া চাই, এই দুনিয়া না আছে যে হ্যাঁ আমার জন্য অমুক নিয়ে আসবেন তমুক নিয়ে আসবেন, না অভ্যাস, তাহলে এটা তরবিয়তের প্রয়োজন রয়েছে। আপনার জন্য কি করতে পারি, আমি যে দেশে যাচ্ছি কি করতে পারি, দোয়া করবেন। জি, ইসলামিক আদব দেখেন, এই যুবক শিখাচ্ছে আমাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আওয়া গায়রা জালেকে, ছাড়া আর কিছু চাও? তখন তিনি বলছেন হুয়া জাকা, ওটাই চাই আমি, আপনার সাথে জান্নাতে থাকতে চাই, বাস যথেষ্ট আমার। নবী সাল্লাম এই কথা বললেন না যে যথেষ্ট আমার খেদমত করছো, আবার চিন্তা কি তোমাকে নিয়ে আমি যাব, তোমাকে ছেড়ে যাব না আমি জান্নাতে। বললেন বাংলাদেশের পীরেরা এইরকম ভণ্ডামি করে, এই ফুলতলি সিলেটি পীরের কথা আমাদের এক সিলেটি ভাই বয়ান করছিলেন, যে গেছে লন্ডন, কারণ লন্ডনে তো সিলেটিরই থাকে ম্যাক্সিমাম বাঙালি, লন্ডনে গিয়েছে পেট পূজা করার জন্য, মানে চাঁদা পয়সা আদায় করার জন্য এবং ভক্তদের কাছ থেকে। ওখানে যাওয়ার পরে ঘোষণা করেছে লোকজন যে বাংলাদেশিরা আছে সিলেটির, তাদের মধ্যে ঘোষণা করে, তার এক ভক্তকে দিয়ে ঘোষণা করেছে যে পীর সাহেব এসছেন, আপনারা যা কিছু নজর নিয়াজ দেবেন আল্লাহর রাস্তে, নজর নিয়ে আল্লাহর রাস্তে পীর সাহেবকে নজর নিয়াজ দেন। ভাষাটা কত সুন্দর, আল্লাহর রাস্তে পীর সাহেবকে নজর নিয়াজ দেন। তেমন কিছু বড় দান আসে না, এক পয়েন্ট দু পয়েন্ট বেশি আসে না। তখন ওই ভক্ত ট্রেনিং দিয়ে রেখেছে ভক্তকে, ভক্ত বলছে দেখুন ভাইরা আমার শুনে রাখবেন যে আমাদের পীর ওলিয়ে কামিল, তিনি আপনাদেরকে ছেড়ে একাই জান্নাতে যাবেন না, জান্নাতে যাবেন আপনাদের সবাইকে নিয়ে যাবেন। দেখছেন কি দুঃসাহসিকতা, সবকে নিয়ে যাবেন, আর যে কথা বলে দাওয়া, তারপরে আর নজর নিয়াজি কি আর বাধা হয়। তখন বড় বড় অঙ্কের টাকা পয়সা পণ পড়া শুরু হলো, 50, 100, 200, 500, 1000 শুরু হয়ে গেল, কারণ মদের দোকানে চাকরি করে, হ্যাঁ ওই জেনাখানাতে চাকরি করে, এইসব হারাম কাজ করে, জেনা আর মদে ডুবে থাকা, সোরের গোস্তে ডুবে থাকা দেশে থাকে। এখন ওই সব গুনাহ থেকে বাঁচার উপায় পীর বাবা, পীর বাবাই যদি জান্নাতে নিয়ে যায় তো যেতে পারবো না, হলে আমল তো কিছু নেই, না নামাজ পড়ছি, না রোজা করছি, না দিনই পালন করছি, জেনাই ডুবে, মদে ডুবে আর সোরের গোস্তে ডুবে, তাহলে উদ্ধারের উপায় কি? উদ্ধারের উপায় পীর ছাড়া আর কি আছে? নজর নিয়াজ দিয়ে জান্নাত যাওয়ার আশা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই রাস্তা বলেননি। কি বললেন ওই সাহাবী যুবককে? বলছেন যে আলাইকা বিকাসরাতিস সুজুদ, আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে আমার সাহায্য করো, বেশি বেশি সিজদা করে, বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা করে। বেশি বেশি সিজদার অর্থ কি? তাহলে সিজদা দিতে থাকেন না, বেশি বেশি নফল নামাজ পড়ে, বেশি তাহাজ্জুদ পড়ো, লম্বা লম্বা করে সিজদা করে তাহাজ্জুদ পড়ো, সিজদাই পড়ে তা কর, তাহাজ্জুদ পড়ো, চাস্তের নামাজ পড়ো, ইশরাকের নামাজ পড়ো, আর ফরজ নামাজ তো পড়বে, সুন্নাতে মুআক্কাদ, সুন্নাতে রাতে বা পড়ো ইত্যাদি। আলাইকা বিকাসরাতিস সুজুদ, আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, আর একটি হাদিস চলে আসে, আমার সাহায্য করো তোমাকে আমার সাথে রাখার জন্য, বেশি বেশি সেজদা করি। তাহলে আমল ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসর্গ পাওয়া যাবে না, আমল ছাড়া আর ইমান ছাড়া নবী সাল্লাম বা সৎকর্মশীলদের সলেহীন সিদ্দিকীনদের সংসর্গ পাওয়া যাবে না। ওমাইয়তি ইল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ বলছেন যারা আল্লাহ এবং রাসূল আনুগত্য করে তারাই থাকবে পুরস্কৃতদের সাথে। ফাউলাইকা মা আল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালেহীন,
নেক লোকদের সাথে, আর কেউ নেক লোক বেঁধে নিয়ে চলে যাবে জবরদস্তি করে আপনাকে, তা হবে না, তা হবে না। দুনিয়াতে চলে যে হুজুরজির দাওয়াত হয়েছে আর চেলার দাওয়াত নেই, তারপর চেলাকে নিয়ে চলে গেল ভক্তর বাড়িতে, অসুবিধা কি? আমি নিয়ে এসেছি আমার ছাত্র, এই আমার ভক্ত আমার সাথে থাকে আপনার বাড়িতে, ভাবলাম যে দাওয়াত হয়েছে তা যাই কো নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হুজুর ঠিক আছে ঠিক আছে, এখন মান সম্মান রক্ষার ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে ঠিক আছে, ঠিক করেছেন ভালো করেছেন। না এ তো আর ব্যাপার নয় জান্নাতে যাওয়ার ব্যাপার, যে আল্লাহকে গিয়ে বলে আল্লাহ আমি তো এসছি এসছি জান্নাতে, একটা আমার ভক্ত ছিল তাকে বেঁধে নিয়ে এসছি, এ চলবে না, এসব চলবে না আখেরাতে। তো এই আয়াতগুলিতে তাসবিহ বলে নামাজের কথা উদ্দেশ্য করা হয়েছে। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন, আল্লাহর পবিত্রতা ঘোষণা করো বা আমরা ঘোষণা করি, ওসাব্বিহু সুবহানাল্লাহ চলেছিল, আল্লাহর প্রশংসা ঘোষণা করি, হিনা তুমসুন বা তোমরা ঘোষণা করো, যেখানে সম্বোধন করা হয়েছে তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো অর্থাৎ নামাজ কায়েম করো সন্ধ্যাবেলা, তুমসুন সন্ধ্যাবেলা, ওয়া হিনা তুসবিহুন এবং সকালবেলা, ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়ান ওয়া হিনা তুযহিরুন। তাহলে সন্ধ্যাবেলার নামাজ মানে মাগরিব এবং ইশা, মাগরিব এবং ইশা, ওয়া হিনা তুসবিহুন সকালের নামাজ মানে ফজরের নামাজ, ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি আকাশ এবং জমিনে আল্লাহর সমস্ত প্রশংসা, ওয়া আশিয়ান বিকেল বেলা, আশি মানে বিকেল, তার মানে আসরের নামাজ, ওয়া হিনা তুযহিরুন আর যখন তোমাদের জোহর হবে দুপুর হবে, জোহরের নামাজ, জোহর হয়ে গেল আশি আসর হয়ে গেল আর মাসা, মাসা সন্ধ্যাবেলাকে বলা হয় আর সন্ধ্যার মধ্যে রাত এসা পর্যন্ত মাসাই বলা হয়, সন্ধ্যা বলা হয়, সেজন্য মাগরিব এশা তাতে সামিল, তাফসীরকারগণ বলেছেন ওয়াহিনা তুসবিহুন আর সুহর নামাজ মানে ফজরের নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ দিকে ইঙ্গিত করা হয়েছে আয়াতে সূরা রুম আয়াত নম্বর 17-18। ফমান আতা আলাইহা ওয়াক্তুহা, সুতরাং যার উপর সেই ওয়াক্ত চলে আসবে মানে এই ওয়াক্তগুলি চলে আসবে, ওয়াহুয়া বালেগুন আকিল, সেই ব্যক্তি সাবালক এবং আকিল, এখানে বলেছে না মোকাল্লাফ কে, তাহলে সাবালক, তাহলে নাবালক নয়, আর আকেল মানে জ্ঞানবান। ওয়াজাবাত আলিহে, তার উপর নামাজ ফরজ, ইল্লা হায়েজান ওয়া নুফাসা, হ্যাঁ বিবেক বান্দর মধ্যে এই দুই শ্রেণীর মানুষ অর্থাৎ এই মহিলাদের মধ্যে দুই শ্রেণীর মহিলা, হায়েজা ঋতুবতী মহিলা ও নুফাসা আর নেফাস ওয়ালি অর্থাৎ বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে রক্ত আসে ওই সময়কালে যদি মহিলা থাকে তাহলে তাদের উপর নামাজ ফরজ নেই, ফালা তাজিবু আলাইহিমা, নামাজ তাদের ফরজ নয়, ওয়ালা ইয়াকযিয়ানিহা, নামাজ কাজাও তারা করবে না, ইযা তাহুরাতা ইজমান, পবিত্র হওয়ার পরে, পবিত্র হওয়ার পরে নামাজ কাজা করবে না, তার মানে নামাজ কি মাফ, নামাজ তাদের মাফ, রোজা কাজা করতে হবে। ওমান কানা যায়িলাল আকল বিনাওমিন আও ইগমাইন ওয়া নাহবিহি, আর যদি কারো বিবেক না থাকে কিন্তু কারণ পাগল হওয়া নয় ঘুমের কারণে, এত গাঢ় ঘুম এসেছে নিদ্রার ট্যাবলেট বড়ি খেয়েছে আর এমন নিদ্রা এসছে যে তাকে ধাক্কা দিয়ে এইরকম করছেন, আরেক দিকে উল্টে পড়ছে আরেক দিকে উল্টে পড়ছে, ঘুম ভাঙে না তার, কিছু লোকের এরকম ঘুম থাকে অথবা ওষুধ ব্যবহার কারণে বিভিন্ন কারণে হতে পারে যে ঘুম এরকম হয়েছে বা ক্লান্তির কারণে, আও এক মাইন অথবা জ্ঞান শূন্যতার কারণে হঠাৎ করে সেন্সলেস হওয়া, এটা পাগল হওয়া নাই কিন্তু হঠাৎ করে জ্ঞান পড়ে যাওয়ার কারণে অথবা কোনো আঘাত লাগার কারণে জ্ঞান শূন্য হয়ে রয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে জ্ঞান শূন্য, কয়েকদিন ধরে হুশ নেই, পাগল নয় তো সে কিন্তু জ্ঞান শূন্য, একে বলে এগমা বলে, অনাহবিহি এই ধরনের। ওয়াজাবা আলাইহিল কাযা হিনা ইয়াসহু, যখন জ্ঞান ফিরে আসবে তখন তাদেরকে কি করতে হবে, কাজা করতে হবে, নামাজ কাজা করতে হবে, ঘুম চলে এসেছে দুই দিন তিন দিন ঘুম ভাঙেনি হতে পারে অথবা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে দুই দিন তিন দিন থেকে সেন্সলেস থেকেছে তারপরে হুশ এসেছে, যখন হুশ এসেছে তখন কাজা ফরজ। ওয়াকালা তাআলা মহান আল্লাহ আর বলেছেন ওয়াকিমিস সালাত লিযিকরি, আমার স্মরণের উদ্দেশ্যে তোমরা নামাজ কায়েম করো, ওয়াকিমিস সালাত লিযিকরি, আরেকটা তফসির করা হয়েছে যে আমাকে স্মরণ হলে অর্থাৎ ঘুম ভাঙলে অথবা ভুলে গেছে নামাজ ভুলে গেছিলে অথবা জ্ঞান শূন্য হয়ে গেছিল যখন জ্ঞান ফিরবে লেজিকরি তখন তোমরা নামাজ কায়েম করো, সূরা তাহা আয়াত নম্বর 14। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নামা আন সালাতিন, যে ব্যক্তি নামাজ ছেড়ে ঘুমিয়ে পড়েছে, নামাজের সময় ঘুমিয়ে থেকে গেছে কেউ জাগাবার হয়নি, আও নাসিহা অথবা ভুলে গেছে, ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, সেই ব্যক্তি যেন নামাজ পড়ে নাই স্মরণ হলে, স্মরণ হলে নামাজ পড়ে নেবে অথবা ভুলে গেলে স্মরণ হওয়ার ব্যাপার, আর যদি ঘুমিয়ে গিয়ে থাকে তাহলে এজা ইস্তেকাজা, যখন জাগ্রত হবে তখন নামাজ পড়ে নেবে। এরকম ঘুম আসতে পারে বিশেষ করে যারা ব্যাচুলার থাকেন আর একাই যদি এক রুমে থাকেন এরকম হওয়াটা স্বাভাবিক। ওয়াল জামু ওয়ালিউস সাগির আই ইয়ামুরাহু বিসসালাতে, বলছে নাবালক, সাগির মানে ছোট, তার মানে নাবালক, নাবালকের অভিভাবক, ওয়ালি মানে অভিভাবক গার্জেন, তো নাবালকের অভিভাবকের জন্য লাজিম জরুরি, এটা তাহলে এটা হচ্ছে কেরি ব্যাপার নয়, অভ্যাস করাতে হবে, আদেশ করতে হবে, এটা জরুরি। নবী সাল্লাম বলেছেন মুরু আউলাদকুম, তোমাদের সন্তানদেরকে আদেশ করো, এখানে তো ইখতিয়ার দেওয়া হয়নি, আদেশ করতে হবে, তাহলে মানে আদেশ করাটা জরুরি,
হয়তো কখনো পড়লো না কখনো পড়েছে, সেটা আলাদা কথা, মানে তার জন্য যেহেতু ফরজ হয়ে যায়নি সেই জন্য, কিন্তু আপনাকে আদেশ করতে থাকতে হবে, আপনার আদেশটা নিয়মিত চলবে, কন্টিনিউ চলবে। তাই লেখক বলছেন ওয়ালজামু ওয়ালিউল সাগীরে, নবী সাল্লামের ওই হাদিসের আদেশ থেকে তাহলে ইয়ালজামু কথাটি তিনি নিয়েছেন যে মুরু আউলাদাকুম, তোমাদের সন্তানদেরকে আদেশ করো। তাহলে আদেশ করো মানে নবী সাল্লামের যখন আদেশ তাহলে কি লাজিম কিনা? তাই নাবালকের ছোটদের অভিভাবককে কি করতে হবে? নামাজের আদেশ করতে হবে ছেলেদেরকে, অবশ্যই ইয়ালজাম, অবশ্যই আদেশ করতে হবে। এজা বালাগা সাবা আসানিয়ান, যখন সাত বছর বয়সে পৌঁছিবে। ওয়াইন কানাত লা তাজিব আলাইহি, যদিও নামাজ ফরজ নয়, একথা অবশ্যই জানতে হবে যে নামাজ নাবালক অবস্থায় ফরজ নয় যতক্ষণ সাবালক না হয়েছে। ছেলেরা যে বয়সে সাবালক হয় তখন তার উপর ফরজ হবে, মেয়ে যে বয়সে সাবালক হয় মেয়ের উপর তখন ফরজ হবে। এই ক্ষেত্রে সমান বয়স দেখলে হবে না যে আমার ছেলেরও 15 বছর বয়সে ফরজ হবে আর মেয়েরও 15 বছর ফরজ হবে, হবে কি না? না, মেয়ের সাধারণত অধিকাংশ মেয়েদের 12 বছরই ফরজ হয়ে যায়, যেহেতু স্বাভাবিক হয়ে যায় 12 বছর বয়সে, সাধারণত বলছি অধিকাংশ মেয়েদের কথা বলছি, ব্যতিক্রম আগে পরে হইতে পারে, অনেকে 10-11 হইতে পারে, অনেকে 14-15 হইতে পারে, আর অধিকাংশ ছেলেদের ক্ষেত্রে সাবালক হয় 15 বছরে, 14 বছর হয়ে যেতে পারে, আবার 16 তো যেতে পারে যদিও ফরজ হয়নি তাদের উপর। ওয়ালাকিন, তবে কেন আদেশ করতে হবে? লেইয়া তাম্মা বিহা, যাতে করে সে নাবালক ছেলে বা মেয়ে নামাজের গুরুত্ব দেই, ইহতিমাম করে মানে গুরুত্ব দেই। ওয়া ইতামাররানা আলাইহা, ওর জন্য অভ্যস্ত হয়ে যায়, নামাজ পড়তে পড়তে অভ্যস্ত হয়ে যায়, পরে আর সাবালক হলে বলতে হবে না, কারণ সাবালক হওয়ার পরে বড় কষ্ট লাগবে যদি অভ্যাস না হয়ে থাকে। এই কয়েক বছর ধরে যদি অভ্যাস হয়ে থাকে তাহলে খুব সহজ 15 বছরে গিয়ে, আর যদি অভ্যাস না হয়ে থাকে তখন নামাজ চুরি করবে, যখন দেই বাবা আছে তখন নামাজ পড়বে, আর যখন নেই তখন নামাজ পড়বে না। ওই রকম মেয়েকে নামাজ পড়েননি, বিয়ে দেওয়ার পরে সাবালিকা হওয়ার পরে নামাজের কথা বলছেন, মায়ের সামনে কখনো পড়বে কখনো আবার পড়বে না, কখনো মিথ্যেই বলে দিবে, মিথ্যা বলা অভ্যাস হয়ে যাবে। হ্যাঁ, শ্বশুর বাড়ি গিয়ে দেখবো ওখানকার পরিবেশ কেমন, যদি ওখানে নামাজি পরিবেশ হতো ওখানে গিয়ে পড়বে, মায়ের বাড়ি যদি নামাজি পরিবেশ না এখানে পড়বে না, যদি বাবার বাড়ি দেখে পরিবেশ তো নামাজি পরিবেশ তো এখানে পড়বে, শ্বশুর বাড়ি বে নামাজ, স্বামী বে নামাজ, তখন পড়বে না, এমনটা হয়ে যাবে। কিন্তু যদি 7 বছর থেকে অভ্যাস করিয়ে দেওয়া হয় এমনটা হবে না, ফাঁকি দেবে না। ওয়ালে ইউক্তাবা লাহু ওয়ালি ওয়ালিহি আল আজরুহ, আর যাতে করে নেকি লিখা হয় আল্লাহর পক্ষ থেকে তার জন্য, অর্থাৎ নাবালক ছেলে মেয়েদের জন্য, ওয়ালি ওয়ালিহি আর তার অভিভাবকের জন্য, এজা সাল্লাহ, যদি নামাজ পড়ে, নামাজ পড়লে তাহলে ও ভাইয়ের সওয়াব হবে। সওয়াব যে হবে ও ভাইয়ের, এর দলিল কি? বলছেন লি উমুমে কওলিহি তাআলা, মহান আল্লাহর বাণী এই ক্ষেত্রে আম, ব্যাপক, সবাইকে শামিল। মান জাআ বিল হাসানা, যে ব্যক্তি নেকি নিয়ে আগমন করবে, ফালাহু আশরু আমসালিহা, তাকে আল্লাহ 10 গুণ দেবেন, যে ব্যক্তি হোক, ছোট হোক বড় হোক, ছেলে হোক মেয়ে হোক, যে যতটা নেকি করবে আল্লাহ তাকে সওয়াব দেবেন। সুতরাং নাবালক যদি নেকি করে, ফালাহু আশরু আমসালে, তার জন্য 10 গুণ, এটি হচ্ছে সর্বনিম্ন সওয়াব, তাই না? সর্বনিম্ন যে কোনো আমলের ক্ষেত্রে 1 টাকা দান করলে, আমাদের দেশের বক্তারা শুধু সাদকা, যেহেতু মানুষের কাছ থেকে কালেকশন তাদের করতে হয়, ওই সাদকার ক্ষেত্রে আর দান করার ক্ষেত্রে ফজিলত বয়ান করে, অথচ এখানে বলা হয়নি মানজা বিল সাদাকাতে, কথা বলা হয়েছে কি বলা হয়েছে, মানজা বিল হাসানাতে, যে ব্যক্তি নেকি করবে, তাহলে নেকি নামাজও নেকি, রোজাও নেকি, তাহলে যে 1 রোজা রাখবে 10 রোজার নেকি হবে, যে 1 টাকা দান করবে 10 টাকা হবে, যে 1 রাকাত নামাজ পড়বে তার জন্য 10 রাকাত, 1 রাকাত হলো নামাজ নাই বেতর ছাড়া, কিন্তু উদাহরণস্বরূপ বললাম, যে 2 রাকাত নামাজ পড়বে তাহলে তার 20 রাকাতে সওয়াব হবে, হবে কি না? জি, এটা হচ্ছে কমের পক্ষে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ইখলাস, মানুষের বিনয় নম্রতা একাগ্রতা, মানুষের আন্তরিকতা, এর ওপর আরো বেশি নেকি দিয়ে থাকেন। এলা সাবে মেয়াতে ফিন 700 বা এর চাইতেও বেশি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন, যেমন অন্য আয়াতে বিশেষ করে সাদকা সম্পর্কে আছে, আল্লাহ ইউদাইফ লিমান ইয়াশাউ আল্লাহু ওয়াসিউন আলিম, 700 বেশি আল্লাহ রাব্বুল আলামিন করেন যার জন্য চান, মানুষের অন্তর আল্লাহ রাব্বুল আলামিন দেখেন যে কি অন্তর নিয়ে দান করলেন। ওয়া ক্বাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা রাফাত ইলাইহি ইমরাতুন সাবিয়ান, এক মহিলা সাহাবিয়া বিদায় হজে হাজ্জাতুল ওয়াদাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে ছেলেটিকে, কোলের ছেলে, উঁচু করে সামনে ধরলেন আর বললেন, ফাকালাত আলি হাজা হাজ্জুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, এই আমার ছোট্ট শিশুটির বা ছোট্ট ছেলেটির কি হজ হবে? কালা নাম, নবী বললেন হ্যাঁ অবশ্যই, ওয়ালাকি আজরুন, এবং তোমার সওয়াব রয়েছে, তোমার সওয়াব রয়েছে। তাহলে এটা স্পষ্ট কি যে অভিভাবক বা যে ব্যক্তি এর পেছনে মেহনত করবে তার সওয়াব রয়েছে, যেমন হজের ক্ষেত্রে তেমন নামাজের ক্ষেত্রে যে মেহনত করবে পেছনে, মা বলছে নামাজ পড়তে যাও, বাবা বলছে নামাজ পড়তে যাও, নামাজ পড়াচ্ছে সাথে করে নিয়ে, উজু করিয়ে দিচ্ছে, সওয়াব রয়েছে। তাহলে অভিভাবকের সওয়াব এই হাদিস দ্বারা প্রমাণিত হলো, ইবাদত বন্দেগি নাবালক ছেলে মেয়েরা করলে, আর সেই ব্যক্তি যখন মেহনত করবে তো অবশ্যই সওয়াব পাবে, যদিও নাবালক, কারণ আল্লাহ বলছেন মান জাবিল হাসানা, যে ব্যক্তি নেকি করবে সওয়াব পাবে।
ফায়ুআল্লিমুহু ওয়ালিয়ুহু সলাত ওয়া তাহারাতা লাহা, সুতরাং অভিভাবক নামাজের তালিম দেবে, শিক্ষা দেবে, ওয়া তাহারাতা লাহা, এবং নামাজের জন্য যে পবিত্রতা অর্জন করতে হয়, ওযু করতে হয়, তারও তালিম দেবে। অনেকে নামাজ পড়ান নাবালক ছেলেদেরকে কিন্তু ওযু করান না, ভুল। যদি এইরকম শিখান তাহলে ছোট্ট ছেলের ওই মগজে ঢুকে থাকবে যে আমি অনেক সময় বিনা ওযুতে নামাজ পড়েছি, আব্বা বলেছে চলো আমি নামাজ পড়তে যাচ্ছি। আজকাল তো এক শ্রেণীর লোকদের ছোট ছোট ছেলেদেরকে মসজিদে নিয়ে যাওয়া এটি এর মতো হয়ে গেছে, যেটাকে কি বলা যেতে পারে, পার্কে ঘোরা, গার্ডেনে ঘোরা, আর কর্নিশ ঘোরার মতো হয়ে গেছে ফ্যাশন। আর এটাকে তফরিহ যেটাকে বলে, মানে মনোরঞ্জন করার জন্য, মনোরঞ্জনের জন্য মানুষ যায় গার্ডেন পার্কে, যায় ছেলে মেয়েদেরকে নিয়ে দোলনায় ঝুলাইতে যায়, ওই রকম মসজিদেও নিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে মনে রাখবেন, যেই ছেলে, এর আগে মনে হয় একটি দাস হয়েছিল, যেই ছেলে মোমাইয়েজ নয়, মানে ভালো মন্দর মাঝে তারতম্য পার্থক্য করতে পারেন, সেই ছেলে মেয়েকে মসজিদে নিয়ে যাওয়া জায়েজ নয়। তাহলে যেই ছেলেকে আপনি মসজিদে নিয়ে যাবেন সেই ছেলে মোমাইয়েজ হইতে হবে, মানে যেন ভালো মন্দের মাঝে পার্থক্য করতে পারে, পাকি না পাকির মাঝে পার্থক্য করতে পারে, এই হচ্ছে তমিজ করা। আমাদের সেটা গাল আছে, বদতমিজ বলে গাল নেই, বেতমিজ বা বদতমিজ বলে, মানে যাকে তমিজ নেই, মানে ভালো মন্দের মাঝে পার্থক্য নেই তার। তো যে বেতমিজ ছেলে তাকে নিয়ে যাওয়া যাবে না, যে জানে না যে আমার বাসাতে যখন তখন পেশাব করে, ও মসজিদে এসে পেশাব করে দিল, বুঝে না যে মসজিদে পেশাব করা জায়েজ না, তাকে নিয়ে যাওয়া যাবে না মসজিদে। সেই জন্য এত ছোট ছেলে, 3 বছর 4 বছর 5 বছরের ছেলে না নিয়ে যাওয়া যাবে। 5 বছর ঊর্ধ্বে যখন যাবে তখন নিয়ে যান প্রয়োজন হলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর বলেছেন, তো সুতরাং 7 বছর আগে না নিয়ে যাবে ভালো, যদিও 6 বছরে মুমাইজ হয়ে যায় আপনার ছেলে, বুঝছে, তারপরও প্রয়োজন নেই, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি এর আদেশ নেই। কারণ এইরকম ছেলে নিয়ে গিয়ে সাধারণত পেশাব করে দেয়। তো নামাজের তাহারাত শিখাত, ওযু শিখাত, বিনা ওযুতে ছেলে মেয়েকে নামাজ পড়াবেন না। ট্রেনিং এর জন্য হলেও আগে ওযু ট্রেনিং করান, তারপর নামাজ পড়ান। নামাজ পড়াবেন, নামাজের যে সাতর রয়েছে, মানে নামাজে যতটা শরীর ঢাকতে হয় ততটা ঢেকে নামাজ পড়াইতে হবে, এমনটা নয় যে ট্রেনিং করাচ্ছে। এমনকি একটু ছোট ছেলে, 7 বছরের ছেলেকে নামাজ পড়াচ্ছেন আর হাঁটুর ওপরে কাপড়, হাফ প্যান্ট পরে আছে, নামাজ পড়াচ্ছেন, এমনি নামাজ পড়ছে, ট্রেনিং এর জন্য নামাজ পড়ছেন না, কখনো না, কারণ হাঁটু পর্যন্ত ঢাকা, হাঁটু সহ ঢাকা জরুরি। লেখক বলছেন ওয়াজিব আলাল ওয়ালি, অভিভাবকের জন্য ওয়াজিব, এখানে ওয়াজিব বলেছেন, ওখানে ইয়ালজামু বলেছেন, তাহলে বোঝা গেল এটা শরীয়তে মাসলা। 10 বছর, 10 বছর আরো গুরুত্ব হয়ে যায়, 10 বছর বয়স ছেলে মেয়েদের হয়ে গেলে তখন জরুরি ফরজ, কারণ ওয়াজিব আর ফরজের কোনো পার্থক্য নেই, এর আগে বলেছি। কি করতে হবে, আইয়াদ রেবাস সাগির এদা তাহাওয়ানা বিসালাহ, নামাজে যদি শিথিলতা করে, তাহাওয়ান মানে শিথিলতা, নামাজ পড়ে না, অবহেলা, পড়তে বললেও পড়ে না, 10 বছর বয়স হয়ে গেছে, তখন কি করতে হবে, ইয়াজিব ফরজ হচ্ছে আইয়াদ রেবাস সাগির, সেই 10 বছরের ছেলেকে মারি দিবে, মার দিতে হবে, তাহলে তার আগে না। ওয়াকাদ বালাগা আশরা সানিন, যখন 10 বছর পৌঁছে গেছে, কারণ লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ রয়েছে এই ক্ষেত্রে, মুরু আওলাদাকুম বিসসালাতে, তোমাদের সন্তানদেরকে আওলাদ বলা হয়েছে। আওলাদ মানে কি, শুধু ছেলে না, ওয়ালাদ মানে ছেলে মেয়ে, ওয়ালাদের জমা হচ্ছে আওলাদ, আওলাদ ছেলে মেয়ে সবাইকে সামিল। এই জন্য কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যখন ধন সম্পদের ভাগ বণ্টনের কথা বলেছেন, তখন বলছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিছল হাযিল উনসাইন, তোমাদের আওলাদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ দান করছেন, আদেশ দান করছেন, যে যাকারকে 2 উনসাস সমান দেবে, মানে পুরুষকে যে ছেলে, সে ছেলেকে 2 মেয়ের সমান দেবে, লিযাকারি মিছল হাযিল উনসাইন। তাহলে বোঝা গেল যাকার, উনসা, ছেলে মেয়ে দুটোকে আওলাদ শব্দটি সামিল, এটি হচ্ছে আসল আরবি। কিন্তু আজকালকার আরবরা ভুল করে, আজকালকার আরবরা তাদের মাতৃভাষায় ওয়ালাদ ছেলেকে বলে আর মেয়েকে বিন্ত বলে, অথচ না, ইবিন এবং বিন্ত, ইবিন মানে ছেলে আর বিন্ত মানে মেয়ে, আর ওয়ালাদ ছেলেকেও, ইবিনকেও সামিল আর বিন্তকেও সামিল। ওয়ালাদ মানে যে জন্ম নিয়েছে, আপনার থেকে যে জন্ম নিয়েছে সে আপনার ওয়ালাদ, ওয়ালাদ আয়ালে তো মানে জন্ম নেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুরু আওলাদাকুম, তাহলে ছেলে মেয়ে উভয়কে সামিল, তোমাদের সন্তান সন্ততিদেরকে আদেশ করো নামাজের, ওহম আবনা ওসা বেসেনি, যখন 7 বছরের তারা হয়ে যাবে, ওয়াদরিবুহুম আলাইহা, আর নামাজের জন্য তাদেরকে মারো, লি আশরিন, 10 বছর বয়সে, 10 বছর বয়স হলে মারো, এটি হচ্ছে ইসলামিক তরবিয়ত। তাহলে 10 বছরে যখন নামাজের জন্য মারা যাবে, তখন যদি ঝগড়া করে, দুজনে মারামারি করছে, সেই ক্ষেত্রে যদি বুঝিয়ে না হয় কখনো মারের প্রয়োজন হয়, তাহলে মার দেওয়া যাবে, এক কথায় প্রয়োজনে মার দেওয়া যাবে। এই ক্ষেত্রে মারটিকে ইসলামে সীমিত করা হয়েছে, এমন মারতে হবে যাতে স্পষ্ট হয়ে না হয়ে যায়, ফুটে না যায়, বোঝা যাচ্ছে যে হ্যাঁ মারি দেওয়া হয়েছে, ফুলে গেছে, এরকম না। তারপরে নাজুক জায়গায় মারতে হবে না, এই জন্য নাজুক জায়গা দেহ বিভিন্ন জায়গায় রয়েছে, তার মধ্যে বিশেষ করে এইটুকু বাদ চলে গেল। আচ্ছা, নাজুক জায়গা, বুকও নাজুক জায়গা, যদি দেন ঘুষি,
ছোট ছেলে মরে যেতে পারবো, বড় বড় মানুষ মরে যেতে পারে। মুসা আলাইহিস সালামের একটা ঘুষিতে যদি এক কিবতি ফেরাওনি যদি মরে যায় একটা ঘুষিতে, তাহলে আপনার একটা ছোট ছেলে একটা যদি কিল খায় তো মরবে না, ফেটে যেতে পারে কলিজা, অনেক কিছু হইতে পারে। তাহলে নাজুক জায়গা বুকেও রয়েছে, নাজুক জায়গা লজ্জা স্থানে রয়েছে, তাহলে যেগুলি নাজুক স্থান নয় যেমন পাছা রয়েছে, পেছন দিক রয়েছে তাতেও হালকা, যাই হোক এইরকম জায়গায় মারতা যাতে ভেঙে না যায়, এই একটি আদেশ। তাহলে এই আদেশের সাথে দশ বছরের নামাজে যখন আদেশ করতে হবে, অন্য অন্য ইবাদত বন্দেগীরও আদেশ করতে হবে। দশ বছরের মেয়ে হয়ে গেছে তাহলে পর্দা করার আদেশ করতে হবে, দশ বছরের ছেলে রমজান মাস আসলে তাহলে রোজার আদেশ করতে হবে, করতে হবে না? দশ বছরের ছেলে হয়ে গেছে, এর আগে যখন তখন আপনার স্বামী স্ত্রী আপনার থাকতেন যখন তখন ঢুকে যেত, এখন দশ বছর বয়স হয়েছে, ওকে শিখাতে হবে যে বাবা যখন আম্মা আব্বা এক ঘরে থাকে তখন নক না করে না জানিয়ে সালাম না দিয়ে ঢুকতে হয় না, এগুলো শিখাতে হবে। তাহলে হবে না? নামাজের ওপর সমস্ত ইবাদত বান্দেগী দিনের বিধিবিধানকে কেয়াস করতে হবে। শুধু নামাজটাই শিখালেন, আর একটি ছেলে বারো বছর তেরো বছর বয়স ধাক্কা দিয়ে দরজা থাকে যখন তখন ঢুকে যায়, আর কি যে অবস্থায় আছেন স্বামী স্ত্রী, তাহলে দোষটা কার? দোষটা আপনার, শেখাননি, শিখাতে হবে, ভালোভাবে শিখিয়ে দিতে হবে যে আম্মা আব্বা যদি ঘরে থাকে তাহলে না জানিয়ে আসতে হয় না, আর বিশেষ করে যে সময়গুলি বিশ্রামের সময় সেই সময় আসতে হয় না। কোরআনে আল্লাহ রাব্বুল এই হুকুমগুলি সূরা নূর পড়ে দেয়, সূরা নূরে আল্লাহ রাব্বুল এই সময়গুলি বয়ান করেছেন, মিম্বাদি জাহিরা জোহর পরে, জোহর থেকে আসর পর্যন্ত এটা বিশ্রামের সময়, এই সময় বাবা মায়ের ঘরে ছেলেটা ঢুকবে না। তারপরে রাত্রের কথা বলেছেন, তারপরে সালাতুল ফজর, ফজরের পরে মানে ঘুমের সময়, যে ঘুমের সময়গুলি মিম্বাদি সালাতুল এশা, এশা নামাজের পরে, এই সময়গুলি সাধারণত এই সময়গুলিতে ঢুকতে পারে, এসার পরে কোনো প্রয়োজন আছে ছেলেকে, ছেলে মেয়েকে প্রয়োজন আছে বাবা মায়ের কাছে, সাধারণত প্রয়োজন থাকে ওই সময় ঢুকে পড়লো হয়তো, না ফজরের সময় হয়তো জাগাবার জন্য বাবা মাকে জাগিয়ে নিতে যাবে, জেগেছে ছেলে অনেক সময় জেগে যায়, ঢুকে গেল, ঢুকতে পারে, সেই জন্য সতর্ক করা হয়েছে। জোহর আসরের সময় আসরের জন্য ছেলেরা জাগায়, আমাদেরকে ছেলে মেয়েরা আসরের জন্য জাগায়, সুতরাং তাদেরকে বলে রাখতে দশ বছর বয়স হলে তারা ঢুকবে না, তার আগে থেকে শিখান, আদেশ করা সাত বছর থেকে শুরু করেন, কিন্তু দশ বছরে গিয়ে যেন পরিপূর্ণ হয়ে যায় আপনার তালিম সম্পর্কে। দশ বছর বয়স হলে আর একটি মাসলা নবী বলেছেন, ওয়াফারিকু বাইনাহুম ফিল মাযাজি, তাদের বিছানাগুলিকে পৃথক পৃথক করে দাও, বিছানাগুলিকে পৃথক পৃথক করে দাও। এই ক্ষেত্রে আমাদের দেশের মানুষের বড়ই দুর্বলতা আছে, লম্বা লম্বা পালং খাট, আর এই লম্বা চওড়া চৌকি, আর পাঁচটা ছেলেকে একসাথে শুয়ে দিচ্ছে, কমপক্ষে তিনটা এক এক বিছানে তিন তিনটে ছেলে মেয়ে সব শুয়ে আছে, ঠিক না? আপন ছেলেরা তো আছে, আছে খালাতো ভাই মামাতো ভাইদেরকে নিয়ে, নাবালক ঠিক, নাবালক সাবালক তো প্রশ্নে উঠে না, কিন্তু নাবালক ধরেন, বোনের ছেলে এসছে, বোনের মেয়ে এসছে, খালাতো ভাই খালাতো বোন সব নাবালক, সাত বছর দশ বছর বারো বছর পনেরো বছর পৌঁছেনি, সাবালক দশ বছর বারো বছর তারা শুয়ে আছে, বা দশ বছর বারো বছরের সাথে সাত বছর এটা শুয়ে আছে, ছয় বছর এটা শুয়ে আছে, ভালো করে বুঝেন ব্যাপারটি। সবাই যদি সমান সমান দশ বছর বারো বছর হয় এটা তো আছে, কিন্তু ধরেন দুটো আছে দশ বছর বারো বছরের, আর তার সাথে পাঁচ বছর ছয় বছরের ছেলেদেরকে শোয়াচ্ছেন আপনি, চলবে না? ফাররিকু বাইনাহুম, যখন দশ বছর বয়স হয়ে যাবে তখন তাদের মাজা আছে মানে শোয়ার জায়গা, শোয়ার জায়গা পৃথক করে দাও, তাহলে বিছানা পৃথক পৃথক করতে হবে। এর জন্য আরবদের ঘরে গিয়ে দেখেছি খুব সুন্দর সিস্টেম, প্রত্যেক ছেলের জন্য সিঙ্গেল বেড, ছোট ছোট খাট, খুব সুন্দর, জায়গা কম থাকে তো খাটের উপর খাট করেন, আজকাল আমেলেরা অনেকে খাটের উপর খাট দিয়ে তিন খাট চার খাট থাকছে, থাকছে না? অনেক রুমে এরকম আছে, তাহলে যখন এরকম সাবালক মানুষেরা খাটের উপর খাট দিয়ে থাকতে পারে, তো আপনার ছেলেদের জন্য কেন এরকম করবেন না? এই সিস্টেম বড় বড় খাট না করে আপনি খাটের উপর খাট করেন, আলাদা আলাদা খাটে শুইবে ছেলেরা, তবে যারা দশ বছরের নিচে যেসব ছেলেরা আছে তারা একসাথে শুইতে পারে, কারণ সবগুলি ছেলে আপনার দশ বছরের নিচে, পাঁচ বছর ছয় বছর সাত বছর তিন বছর এরকম ছেলে আছে সব শুইতে পারে একসাথে, কিন্তু যখন দশ বছর হয়ে যাবে একটি ছেলে দশ বছরে এগারো বছরে দুইটা, আর বাকি ছেলেগুলি হয়তো কম বয়সে রয়েছে না একসাথে, না যার বয়স দশ বছরে তার পৃথক করে দেন, ফাররিকু বাইনাহুম, তার বিছানা আলাদা করে দিতে হয়, আলাদা আলাদা বিছানা, আলাদা আলাদা বিছানা মানে বিছানাও আলাদা চাদরও আলাদা, এক চাদর না এক লেফ না, একটি লম্বা লেফ তৈরি করলে না, আমাদের সে লেফ তৈরি করে লম্বা চওড়া করে লেফ তৈরি করলে, আর একই লেফের তলায় কম্বলের তলায় তিনটি চারটি পাঁচটি ছেলেকে দিয়ে দিয়েছে, তার মধ্যে দুটি তিনটি হয়তো দশ বছর বারো বছর চোদ্দ বছরও আছে, কখনো যাইজ নাই, কারণ আশঙ্কা আছে। যদিও আপন ভাই বোনদের মধ্যে সাধারণত এরকম কথা খুব দূরের কথা, কিন্তু হতেও পারে, হতেও পারে, বিশেষ করে যাদের ঘরে ফিল্ম দেখা হয় তাদের ঘটনা কিসসা কাহিনী হাদিস ওয়ালা হারাজ অনেক আছে, না বালক ছেলেরা ওই ফিল্ম দেখে 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 যে সব অভ্যাস হয়ে গেছে সেগুলি প্র্যাকটিক্যাল করার জন্য চেষ্টা করবে, এসব তো দেখছি বাবা মা তো দেখাচ্ছে বাড়িতে, ওটা বুঝতে পেরেছ, চরিত্র চরিত্রের অবনতি ঘটবে, চরিত্র নষ্ট হবে, এই আশঙ্কা রয়েছে, ভয় রয়েছে, সুতরাং সবসময় পাক পবিত্র জীবনের জন্য তাদেরকে তরবিয়ত দিতে হয়, দশ বছর বয়স হয়ে গেছে বিছানা আলাদা,
যদি রুম আলাদা না করা যায় অসুবিধা নেই, বিছানা আলাদা হইতে হবে, জরুরি নাই যে আপনার আলাদা আলাদা রুম হইতে হবে, কিন্তু বিছানা আলাদা করতে হবে। ফাররিকু বাইনাহুম ফিল মাযাজিহ, নবী সাল্লাল্লাহু বলেছেন তাদের বিছানা গুলিকে পৃথক পৃথক করে দাও। রাওয়াহু আহমদ, হাদিসে মুসনাদ আহমদের, আবু দাউদের তিরমিজির, অন্যরাও বয়ান করেছেন। ওয়ালা ইয়াজুজু তাখিরুস সালাত ওয়াক্তিহা, নামাজকে নামাজের ওয়াক্ত থেকে বিলম্ব করা জায়েজ নয়। নামাজের যে ওয়াক্ত আল্লাহ নির্ধারিত করেন সেই ওয়াক্তেই নামাজ পড়তে হবে, নামাজের ওয়াক্ত পার হয়ে চলে যাবে আর বিলম্ব করে নামাজ পড়বেন চলবে না, জায়েজ নয়, তাহলে গুনাহগার হবে। কারণ আল্লাহ তাআলা মহান আল্লাহ বলেছেন ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সূরা নিসা আয়াত নম্বর 103, নিশ্চয় নামাজ মুমিনদের উপর ফরজ করা হয়েছে সময় মতো, সময়ে নির্দিষ্ট সময়ে ফরজ, কিতাবান মাওকুতা মানে ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়ে, মাফরুজাতান ফি আওকাতিন মুআয়্যানা, অর্থাৎ ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়ে, তাফসীর করে দিয়েছেন লেখক। সুতরাং সেই সময়ের থেকে বিলম্ব করা যায় না, যে কোনো অবস্থায়, যে কোনো অবস্থায় বিলম্ব করা যায় না। যুদ্ধের অবস্থায় যদি জায়েজ না হয়ে থাকে তাহলে অসুস্থতার কারণে, সফরের কারণে, কোনো কারণেই ইচ্ছা করে বিলম্ব করা না, হাটে বাজারে থাকার কারণে, রাস্তাপথে থাকার কারণে, মাঠে ঘাটে চাষের মাঠে থাকার কারণে কখনো চলবে না, ডিউটিতে থাকার কারণে, অফিসে থাকার কারণে, আমাদের অফিসাররা নামাজ পড়ে সারাদিনে নামাজ, কিছু অফিসার আমি নিজের চোখে দেখেছি এসব পরে দেখি নামাজ পড়ে চলে যাচ্ছে, পড়ে চলে যাচ্ছে, অফিসারকে জিজ্ঞেস কি ব্যাপারে এত নামাজ কি পড়ছেন, তো বলছে অফিসে নামাজ পড়া মুশকিল, হিন্দু কাফের অনেক লোক থাকে ওখানে, কত নামাজ পড়া ঝামেলা, তাই জোহর পড়লাম, আসর পড়লাম, মাগরিব পড়লাম, এসা পড়লাম, এখন নামাজ হইল, কখনো জায়েজ না, এইরকম নামাজ আল্লাহ কবুল করবেন না। কারণ কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, কিতাবান মানে মাকতুবান, ফরজ করা হয়েছে মাওকুতা নির্দিষ্ট সময়ে, সুতরাং নির্দিষ্ট সময়ের মধ্যে নামাজ পড়তে হবে। যতটা আল্লাহ ছাড় দিয়েছেন, যেমন সফরে দুই ওয়াক্ত জমা করা যাবে, তাও জোহর আসর একসাথে করা যাবে আর মাগরিব একসাথে করা যাবে, ফজর কে অন্যটার সাথে করা যাবে না, এশাকে ফজরের সাথে করা যাবে না, জোহর কে ফজরের সাথে করা যাবে না, ঠিক কিনা? ইল্লা লিমান ইউরিদু জামআহা মা মা বাদাহা জামা তাখির, তবে কেউ যদি বিলম্ব করে একত্রিত করতে, জামা তাখির অর্থাৎ জোহরের নামাজ জোহরের আউয়াল ওয়াক্তে পড়তে পারলো না, শেষ ওয়াক্তে পড়বে, শেষ ওয়াক্তে পড়বে, আর তার জন্য জামার অবকাশ আছে ইসলামে, জামার অবকাশ কখন কখন আছে, সফরে আছে, জানা আছে, আর যুদ্ধ তো দেখা যায় সফরই থাকে, অসুস্থ মানুষ বারবার উজু করতে অসুবিধা হচ্ছে, সুতরাং জোহর আসর একসাথে পড়ে নিল বিলম্ব করে, বৃষ্টির সময়, এরকম ভয়ের সময়, বারবার মসজিদে আসতে পারছে না। এজা কানাত মিম্মা ইউজমা, সেই নামাজগুলি যদি জমা করার মতো নামাজ হয়, যেমন জোহর আসর মাগরিব আর ইশা, এগুলি জমা করার মতো নামাজ, এজা কানা মিম্মা ইউজমা, জন্মেছে ওয়া কানা মিম্মান ইউবাহু লাহুল লাহুমুল জাম, এবং সেই ব্যক্তি ওই লোকগুলির অন্তর্ভুক্ত যাদের জন্য নামাজ জমা করা, একত্রিত করা মুবাহ, জায়েজ, এটাও হইতে হবে, জায়েজ নয় আপনার জন্য জমা করা, জমা করা চলবে না, সুস্থ রয়েছেন, দামামে রয়েছেন বা ডিউটিতে সাইটে রয়েছেন, সফরও নয়, কিছুই নয়, আর যদি জমা করেন যে বারবার ডিউটির সময় নামাজ পড়বো, জোহরের সময় আসরটা সেরেই নি, বা জোহরটাকে আসরে গিয়ে পড়বো, মাগরিবটাকে এশাই পড়বো, চলবে না? চলবে না। ও আম্মা তাখিরু সালাতিল লাইল ইলা নাহার, রাতের নামাজ দিন পর্যন্ত বিলম্ব করা, এশার নামাজ সকালবেলা পড়বেন, বা ফজর নামাজ রাতের নামাজ, ফজর নামাজ আপনি সূর্য ওঠার পর পড়বেন, আও সালাতুন নাহার ইলা লাইল, দিনের নামাজ রাতের পর, আসর নামাজ যেমন একটু আগে বললাম অফিসারদের নামাজ, আসর নামাজ, জোহরের নামাজ রাতের এসে এসা পরে বাড়িতে এসে একটা নজর নামাজ পড়ছে, আবিল ফাজর ইলা মা বাদাতুল ইশামস, অথবা ফজর নামাজ সূর্য ওঠার পর ডিউটি করার লোক, বিলম্বে শোয়ার লোক, আর এরকম যে মুসলমান কত নামাজি, মানে বেনামাজিদের কথা তো বাদ দেন, ওদের খাতা আলাদাই করে দেন, কিন্তু নামাজিদের মধ্যে আবার দুই ভাগ করেন, অধিকাংশ নামাজি ফজর নামাজের ক্ষেত্রে দুর্বল, ফজর নামাজ ঠিক টাইমে নেই তার, ফজর নামাজ কখন পড়ে, যখন ঘুম ভাঙে তখন পড়ে, যখন ডিউটিতে যাওয়ার সময় তখন পড়ে, নামাজ ছাড়ে না একবারে, নামাজ ত্যাগকারী নয়, কিন্তু নামাজ পড়ে কেমন, সূর্য ওঠার পরে ফজর নামাজ পড়ে, এখন ঘুম ভাঙলে এই তো দুই তিন ঘন্টা ঘুম হলো, রাত একটার সময় শুইলাম, তো আজকাল দেখেন হ্যাঁ ক ঘন্টা সময় পাবে, রাত 12টায় শুইলে মাত্র 3 ঘন্টা 3.5 ঘন্টা সময়, তারপরে ভাবছে যে আবার তো 6টায় ডিউটিতে যেতে হবে, যাই 6টার সময় উঠে নামাজ পড়ে নেব, এরকম বহু মুসলমান রয়েছে, নামাজিদের মধ্যে অধিকাংশ নামাজি এরকমই রয়েছে, এই জন্য তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে যে এসার নামাজে কত সংখ্যা, মাগরিবে কত সংখ্যা, আর ফজরে কত সংখ্যা, মসজিদে দেখো। ফালা ইয়াজুজু বিহালি মিনাল আহওয়াল, কোনো অবস্থাতেই জায়েজ নাই, কোনগুলি জায়েজ নাই, রাতের নামাজ দিনে পড়লো, দিনের নামাজ রাত্রে পড়লো, অথবা ফজর নামাজ সূর্য ওঠার পরে পড়লো, এগুলি কোনো অবস্থাতেই জায়েজ নয়, কোনো অবস্থাতেই, অসুস্থ হলে তার কোনো অবস্থায় জায়েজ নয়, তার মানে অসুস্থ অবস্থাতেও জায়েজ নাই, জায়েজ কি, যুদ্ধের অবস্থাতেও জায়েজ নয় যে রাতের নামাজ দিনে, দিনের নামাজ রাত্রে,
অসুস্থ হয়ে রয়েছে, সুতরাং সূর্য ওঠার পরেই নামাজ পড়লাম ফজরটা, সফরও জায়েজ নেই। সফরে সূর্য উঠে যাচ্ছে, থামেন, নামাজ পড়েন আপনি, মসজিদ পাচ্ছে না, বাস থামতে বলেন, মুসলিম দেশে হলে, কাফের দেশে আপনি বাসে বসে বসে নামাজ পড়েন, আপনার আয়ত্তে নেই বাস, তাহলে আপনি তাতে বসে বসে নামাজ পড়েন, যে অবস্থায় সেই অবস্থায় নামাজ পড়েন, সেই মশলাগুলি বয়ান করবে, যে অবস্থায় হোক, এমনকি কিবলার শর্ত আপনি পুরা করতে পারছেন না, আপনি বাসে এমন মুখে বসে রয়েছেন যে কিবলার উল্টো দিকে, তারপরে অসুবিধা নেই, নামাজ পড়তে হবে, নামাজ মাফ নেই, কোন অবস্থাতে জায়েজ নাই। লালে জানাবাত দিন, শোনেন তাহলে, কোন অবস্থায়, তার মধ্যে একটি অবস্থা হচ্ছে জানাবাত, স্বপ্ন তো সে গেছে, শীতকাল, গোসল করা ফজরের আগে বড় মুশকিল, পানি গরম করা যাবে না, লজ্জা, এই লজ্জাও এক সমস্যা আমাদের দেশে, সত্যি লজ্জা সমস্যা, এই জন্য বিয়ে শাদি করার আগে আল্লাহ যদি ব্যবস্থা দেয় তো পানির ব্যবস্থা, গোসলের ব্যবস্থা আলাদা করে না, ভালো কাছে ঘর আলাদা না করতে পারলে এমন একটা ঘর কারণ যেখানে আপনি নিজের স্বাধীনভাবে গোসল করতে পারেন, আর না হলে ইন্নাল্লাহ আল্লাহ সত্য কথায় হক কথাতে লজ্জা করে না, সুতরাং আপনিও লজ্জা করবেন না, অসুবিধা কি, আপনার বিবাহ দিয়েছে তো বাবা মা, এই জন্য কি জন্য দিয়েছে, আপনি স্ত্রীর কাছে শুবেন না, বসবেন না, উঠবেন না, তার সাথে মিলন করবেন না, এই জন্য দিয়েছে বিয়ে, না মিলন করার জন্য বিয়ে দিয়েছে, সুতরাং এই যে লজ্জা, সাবালকদের বিয়ে শাদীর পরে এই লজ্জা একটা বড় সমস্যা, কিন্তু ধর্মীয় ক্ষেত্রে আল্লাহ মাফ করে, সুবহানাল্লাহ, অধিকাংশ মানুষের এই লজ্জার জন্য কত যে গুনাহ হয়েছে ফজর নামাজের ক্ষেত্রে, সাবালক মানুষ এক রাতও ছাড়তে পারবে না, আর নতুন নতুন বিয়ে শাদী করেছে, আর তারপরে গোসলও করতে পারবে না, ছাড়তেও পারবে না, গোসলও করতে পারবে না, হয় ছেড়ে দাও শীতকালে দিনেই ঠিক আছে, আচ্ছা দিনেও বউ নিয়ে ঢুকতে পারবে না, এত গ্রাম অঞ্চলে এত বদ অভ্যাস আছে যে দিনে যদি বউকে নিয়ে ঢুকে যায় ঘরে তাহলে বড় দোষনীয় ব্যাপার শ্বশুর শাশুড়ির কাছে, বউ কত বিয়াদ বেলজ্জা, হ্যাঁ লজ্জা সরম নেই, দিনে দুপুরে ঢুকে যাচ্ছে, বড় সমস্যা, না ওইসব কিচ্ছু সমস্যা নাই, আল্লাহ হক কাজে লজ্জা করেন না, সুতরাং গোসল করবেন। এইরকমই নতুন নতুন সাবালক হয়েছে, 15 বছর 16 বছর বয়সে সাবালক হয়েছে, যদি জোহর পরে শুয়েছে আসরের সময় গোসল করে তো বাবা মা তো বুঝতে পারবে যে ছেলে সাবালক হয়েছে, মাশাআল্লাহ সাবালক হয়েছে গোসল করছে আসরের সময়, রাত্রে উঠে যদি গোসল করে বাবা মা একই ঘরে একই বাড়িতে বাস করে বুঝবে যে ছেলে তো সাবালক হয়েছে, 15 বছর 16 বছর হয়েছে সাবালক হয়ে গেছে, গোসল করছে রাত্রে উঠে উঠে, লজ্জার ব্যাপার, অনেকেই গোসল করে না সাবালকরা, আর নামাজই পড়ে না। তো জানাবাতের জন্য স্বপ্নদোষের কারণে অথবা স্বামী স্ত্রী মিলনের কারণে আপনি পাক হতে পারলেন না, নামাজ পড়বেন না, চলবে না, ওলা নাজাসা বা নাপাকির জন্য কাপড় খারাপ, বেনামাজিদের কাপড় খারাপ থাকে সবসময় আমাদের দেশে, থাকে না আমার দেশের, এইটু উত্তর, বেনামাজিকে নামাজ পড়তে বলেন, আপনার বাড়িতে এসেছে, বেড়াতে এসেছে, কুটুম এসেছে, সরে নামাজটা পড়ি, কাপড় খারাপ, ওদের প্যান্ট খারাপই থাকে সবসময়, তো কথা হচ্ছে যে যদিও খারাপ থাকে আর বিকল্প কাপড় নেই তবু নামাজ পড়তে হবে, যদিও জানাবাত থাকে, আচ্ছা জানাবাত থাকে লজ্জার দিক একটা দিক ছিল, আর একটি দিক হচ্ছে যে জানাবাত স্বপ্নদোষ হয়েছে, স্বামী স্ত্রী মিলন হয়েছে কিন্তু অসুস্থ, একজন মানুষ যদি এক মাস ধরে জ্বরে আছে, কফ কাশি, তাহলে কি আল্লাহ বলেছেন যে তুমি এক মাস স্ত্রীর সাথে মিলতে পাবে না, নাকি তা তো বলেনি, সুতরাং সে সহবাস করবে, তেমন করবে, নামাজ পড়তে হবে, গোসল না করতে বলে তেমন করে নামাজ পড়া, এই অজুহাত চলবে না, আমি তো গোসল করতে পারছি না ঠান্ডার সময়, তবে সকাল 10টার সময় যখন একটু রোদ তাপ হয়ে যাবে তখন গোসল করতে পারবো, তখন নামাজটা পড়বো, চলবে না, গোনাগার, এইভাবে নামাজ কবুল হবে না, মাসলা জেনে নিতে হবে, নামাজ এভাবে কবুল হবে না, আপনি যদি গোসল করার কারণে রোগ বৃদ্ধি হওয়ার আশঙ্কা থাকে তেমন করে নামাজ পড়ুন, কিন্তু নামাজ বিলম্ব করতে পারবেন না, আর যদি গোসল করতে পারেন, পানি গরম করতে হয়, সেই ক্ষেত্রে বাবা জানুক, মা জানুক, পরিবারের সবাই জানুক, আপনি গোসল করে গোসল করতে হবে, না জানাবাতের কারণে, না না পাকির কারণে, ওয়ালা গায়রে যালিক, না এছাড়া আর অন্য কোন ওজর চলবে, বালিও সাল্লিহা ফি ওয়াক্তিহা আলা হাসবি হালিহি, বরং যথাসময়ে নামাজ পড়বে, সময় মতো নামাজ পড়বে, আল্লাহ হাসবি হালিহি, যে অবস্থায় থাকুক না কেন, যেই অবস্থায় থাকুক না কেন নামাজ পড়তে হবে ওয়াক্ত মোতাবেক, বলছেন বাদুল জুহাল কাদিয়া কোন ফি হালাতে ইলাজিন ফিল মুস্তাশফা আলা সারিরিন, কিছু অজ্ঞ লোকেরা, মূর্খ লোকেরা রয়েছে সমাজে মুসলিমদের মধ্যে, যারা চিকিৎসাধীন রয়েছে হসপিটালে, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, এবং হয়তো বিছানায় শায়িত রয়েছে, শুয়ে রয়েছে, এমন অবস্থা যে বসতেও পারে না, নড়াচড়া করতে পারে না, বিছানা থেকে নামতে পারে না, এরকম অবস্থায় আলা সারিরিন, খাটের ওপর শুয়ে রয়েছে, লা ইস্তাতিউ নুজুলা মিনহু, খাট থেকে নামতে পারে না হয়তো, আও লা ইস্তাতিউ তাগইরা সিয়াবিহি আল্লাতি আলাইহা নাজাসা, অথবা কাপড় বদলাতে পারে না, পরিবর্তন করতে পারে না, যে কাপড়ে নাজাসা তো রয়েছে, পরে রয়েছে যে কাপড়, আও লাইসা ইনদাহু তুরাবুন ইয়াতায়াম্মাম বিহি, পাশে মাটির ব্যবস্থা নেই, খাটের ওপর রয়েছে, আশেপাশে মাটির ব্যবস্থা নেই, এখন মাটি খুঁজতে হলে, ধুলো খুঁজতে হলে একটু দূরে যেতে হবে হয়তো, বা রুম থেকে বেরোতে হবে, এবং এমন কেউ নেই যে তাকে মাটি এনে দেবে তেমন করার জন্য, ঢেলা এনে দেবে, এরকম কেউ নেই, যদিও সাধারণত এরকম হওয়া মানে বলা যায় না এরকম হওয়া, কেন হসপিটালে নার্সেরা রয়েছে, হসপিটালে কমের পক্ষে নার্সেরা রয়েছে,
আপনি নার্সকে নিজের খাবারের কথা বলতে পারছেন, পিপাসা লাগলে পানির কথা বলতে পারছেন, যার চাইতে অনেক বেশি জরুরি আপনার নামাজ। যদি আপনি নামাজ নষ্ট করেন তাহলে দুনিয়া আখেরাত উভয়কে নষ্ট করলেন আপনি, জাহান্নামে যেতে হবে। তো হয়তো সেখানে তাকে তেমন করার জন্য মাটি দেওয়ার বা ঢেলা দেওয়ার কোন লোক নেই। ফায়ু আখেরুস সালাতান ওয়াক্তিহা, সুতরাং কি করে, নামাজে বিলম্ব করে, নামাজের সময় পার হয়ে চলো, ফজরের সময় হলো, হয়তো বেল বাজিয়ে ও পানি চাইতে পারবে, বুঝতে পারছেন, দুনিয়ার যে প্রয়োজন বেল বাজিয়ে চাইতে পারবে, আজকাল হসপিটালের ব্যবস্থা আছে। কিন্তু তাইমামের জন্য লজ্জা পায়, নার্সের কাছে তাইমামের ব্যবস্থা চাইতে লজ্জা পায়, কেন লজ্জা পাবেন, আল্লাহর ইবাদত বন্দেগির ক্ষেত্রে আপনাকে চাইতে হবে। নামাজে এরকম বিলম্ব করে আর বলে মনে মনে যে ওসাল্লি হাফিমা বাদ ইজা জালাল উযর, যদি নামাজি কায়েমে নামাজি পাঁচ ওয়াক্ত নামাজিও হয়, তবু বহু রোগী এরকম রয়েছে যারা কি করে, মনে করে যে যখন আমার উযর দূর হয়ে যাবে, সুস্থ হয়ে যাব, তখন নামাজগুলি কাজা করে নেব, নামাজগুলি পড়ে পড়ে নেব। তিন দিন চার দিন পাঁচ দিন হসপিটালে ছিল, নামাজ পড়েনি, আর বিছানাতে উঠতে পারছে, অপারেশন হয়েছিল, উঠতে পারতাম না, আর কে তয়াম্মুম করাবে, কেউ ছিল না, ইত্যাদি ইত্যাদি এসব অজুহাত দেখিয়ে আর নামাজই পড়লো না, পরে হয়তো নামাজ পড়বে না, নামাজ কবুল হবে না। এরকম হাজা খাতাউন আজিম, এটি হচ্ছে মেজর ভুল, বড় ভুল, এটি খাতাউন আজিম বড় ভুল, অর্থাৎ এই উল্লিশ সলাহ, এবং নামাজকে ধ্বংস করা, নামাজকে বিনষ্ট করা। আল্লাহ রাব্বুল আলম যারা নামাজকে নষ্ট করে তাদের সম্পর্কে কি বলেছেন, ফাখালাফা মিন বাদহিম খালফুন, সূরা মারইয়ামে রয়েছে আয়াত, আদাউস সালাহ ওয়াত্তাবাউস শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, পরবর্তীকালে কিছু লোকেরা এমন আসবে মুসলিমদের মধ্যে, খালফুন, খালফ বলা হয়েছে, খালাফ আর খালফে পার্থক্য আছে, খালাফ বা যারা সৎ ধার্মিক পূর্বসূরি, পূর্বস পরে যারা আসে তারা কি বলে, হ্যাঁ উত্তরসূরি, যারা আগের লোক, আর পরবর্তীতে আমরা যারা এসেছি পূর্বসূরি, ঠিক আছে, উত্তরসূরি আর পূর্বসূরি। তো সালাফ মানে হচ্ছে উত্তরসূরি, সালাফ মানে বিগত নেক লোকেরা, সাহাবাই কেরাম, তাবেইনদের মধ্যে নেক লোকেরা, তাবা তাবেইন, আইমাই কেরাম, যারা সত লোক এই চোদ্দশো বছরে আগে চলে গেছেন, তা হচ্ছে সালাফ। আর পরবর্তীকালে যারা আসছেন, যত পরে আসছেন, তা হচ্ছে খালাফ। যদি সৎ লোক হয় তাহলে কি, খালাফ লামে জবর দি, আর খালফ মানে পরবর্তীকালে অসৎ লোকেরা যারা আসে, বেনামাজি, পরবর্তীকালের ফাসেক, পাপিষ্ট, গণাগার, এরা হচ্ছে খালফ। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কি বলেছেন এখানে আয়াতে, ফাখালাফা মিন বাদহিম খালফুন, সৎ লোকদের পরে, উত্তরসূরিদের, সালাফগণের পরে, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, স্বর্ণযুগের পরে কিছু খালফ আসবে, মানে অবাঞ্ছিত মুসলিম আসবে, পাপি, গুনাহগার, ফাসেক মুসলিম আসবে, খালফ। তারা কি করবে, আদা ও সলাহ, তারা নামাজকে নষ্ট করবে, নামাজকে ধ্বংস করবে, আদা মানে যাই করে দেওয়া, নষ্ট করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, নামাজকে তারা ধ্বংস করবে, মানে যথা সময়ে ওয়াক্ত মোতাবেক নামাজ পড়বে না। এখানে লেখক কি বলছেন, যেই ব্যক্তি হসপিটালে থাকার অজুহাতে বিছানা থেকে উঠতে পারছি না, কাপড় বদলাতে পারছি না, তয়াম্মুম করতে পারছি না, পরে নামাজ পড়ে নেবো, বাড়িতে গিয়ে নামাজ পড়ে নেবো, যখন হসপিটাল থেকে বেরিয়ে যাবো তখন, সুস্থ হয়ে যাবো তখন, সে কি করলো, নামাজ নষ্ট করল, আদাউসলাহ, নামাজ নষ্ট করবে, ওয়াত্তাবাউ শাহওয়াত, আর কুপ্রবৃত্তির অনুসরণ করবে, শাহওয়াত মনের চাহিদা, বাসনার, কামনার অনুসরণ করবে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এবং এরা শীঘ্রই গাই নামক জাহান্নামে পৌঁছিবে। অর্থাৎ যারা নামাজ ধ্বংস করে, নামাজ নষ্ট করে, সময় মোতাবেক নামাজ পড়ে না, তাদের পরিণাম হচ্ছে জাহান্নাম, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া ইল্লা মান তাবা, তবে যদি না জানাতে এরকম ভুল হয়ে যায়, অতীতে ভুল হয়ে গেছে, এখন বুঝতে পেরেছেন, এখন আপনি দিনদার একজন মান মুসলিম হয়েছেন, জন্মগত মুসলিম ছিলেন, নামাজের গুরুত্ব জানতেন না, শেখানো হয়নি, ইল্লা মান তাবা, তবে তওবা করে নিলেন, ওয়ামান ওয়া আমিল আমালান সালিহান, ঈমান সুন্দর করলেন এবং সৎ আমল করলেন, সৎ আমল করলেন, আল্লাহ বলেছেন তওবা করলে তাহলে কি করতে হবে, পরে তওবার সত্যায়ন করতে হবে সৎ আমল দিয়ে, কারণ মুখে মুখে শুধু তওবার কোনো পরিবর্তনই আসলো না জীবনে, আর ওই অবস্থায় মরে গেলেন, তাহলে তওবা হয়নি, তওবার একটি শর্ত। এই জন্য কোরআনে কারিমের প্রায় জায়গায় যেখানে তওবার কথা আল্লাহ বলেছেন, সেখানে তওবার পরে কি বলেছেন, ওয়া আমিল সালিহান, সৎ আমল করবে। একটি লোক যদি আল্লাহ অনেক নামাজ ছুটে এসে তওবা করে, তাহলে সৎ আমল, বেশি বেশি আমল করবে, বেশি ধার্মিক হয়ে যাবে, বেশি এমনকি তাহাজ্জুদ পড়তে শুরু করে দিবে, চাষতে নামাজ পড়তে শুরু করে, ইশরাকের নামাজ পড়তে শুরু করে দিবে, রোজা অনেক দিন ছুটে চলে, বেশি বেশি নফল রোজা রাখা শুরু করে দিবে, যাকাত অনেক দিন দেনি, তাহলে বেশি বেশি দান যাকাত তো দিবেই আগামীতে, কিন্তু বেশি বেশি নফল দান খেরাত করা শুরু করে দিবে, তাহলে এগুলি হচ্ছে সৎ আমল, ফরজ আমল সৎ আমল, তার সাথে সাথে নফল আমল অধিক সৎ আমল, আরো আমলান সালিহান, ফাওলাকা ইয়াদখুলুন আল জান্নাহ, এরা আবার জান্নাতে যাবে যদি তওবার তৌফিক পেয়ে যায় আর সৎ আমল করে, ফাওলাকা ইয়াদখুলুন আল জান্নাত ওয়ালা ইউযলামুনা শাইআ, আল্লাহ জুলুম করবেন না, সংশোধন করে নিয়েছেন,
সাত আমলের দিকে ফিরে চলে এসছেন, আল্লাহর দিকে ধাবিত হয়েছেন, আল্লাহ সাদরে গ্রহণ করবেন। তো যদি কারো এরকম ভুল হয়ে থাকে তাহলে তওবা করতে হবে, রাস্তা খোলা আছে, সংশোধনের রাস্তা ইসলামে খোলা আছে। অজ্ঞান অবস্থায় মাফ শুধু, অজ্ঞান শুধু, আর যতক্ষণ জ্ঞান আছে যদিও নড়াচড়া করতে পারে না, চোখের চোখের পাতা শুধু নড়ছে, নামাজ পড়তে হবে, চোখের ইশারাতে নামাজ পড়তে হবে। চিন্তা করুন, যুদ্ধের মাঠে যেখানে তরবারি চলছে আর খুন রক্ত লেগে আছে, কাফের খুন ছিটে পড়ছে, মুসলিমের খুন, নিজের নিজে খুন, কত শরীর আহত হয়ে রয়েছে, সেই অবস্থায় জামাতে নামাজ পড়তে হবে। যদি সম্ভব হয় জামাত করা, তাহলে দুই দল হয়ে একদল জামাত করবে আর একদল পাহারা দিবে, যুদ্ধ করবে। যদি জামাত করা সম্ভব না হয় তো একা একা তরবারি চলছে আর নামাজ পড়তে হবে। কিয়ামত পর্যন্ত এই বিধান কোরআনে কারীম, আল্লাহ সালাতুল খৌফ, ভয়ের অবস্থায় যুদ্ধের অবস্থায় নামাজ রয়েছে। তাহলে হসপিটালে পড়ে থাকার কারণে নামাজ নেই কখনো না। সুতরাং যারা অসুস্থ হবে, বন্ধু বান্ধব অসুস্থ হয়েছে, আত্মীয় স্বজন অসুস্থ হয়েছে, হসপিটালে রয়েছে, আপনাদের সবার প্রত্যেক মুসলিমের দায়িত্ব, যারা এই মাসলা জানেন, যারা জানে না তাদেরকে জানাবে, কারণ অনেকে জানে না অসুস্থ অবস্থায় আবার কি করে নামাজ পড়বো, পিছামি ডুবে থাকছি, পায়খানা করতে পারছি না, কাপড়ে পায়খানা, বিছানায় পায়খানা, কেমন করে নামাজ পড়বো, পরে পড়বো, কখনো না, যে কোনো অবস্থায় নামাজ পড়তে হবে। শুনুন কি বলছেন, তাহলে এতে নামাজ নষ্ট করা হয়, আও কাহু ফিহি আল জাহলু ওয়া আদামুস সওয়াল, এই ভাবে নামাজ নষ্ট করলো আর এত বড় চরম ভুল কেন করলো, বলছে যে এটি হচ্ছে অজ্ঞতা, দিন সম্পর্কে জানে, নামাজের গুরুত্ব জানে না, ও আদামুস সওয়াল আর জিজ্ঞাসাও করলো না, জানেও না আর জিজ্ঞাসাও করলো না, যদি জিজ্ঞাসা করতো ভালো আলেমদেরকে তো জেনে ফেলতো যে নামাজে কোনো রকমের স্থিতিরতা নেই, নামাজে কোনো সময় কাজা নেই, শুধু ঘুমিয়ে গেছেন ইচ্ছা করে নয়, আর ঘুম ভাঙেনি, ভাঙাবারও হয়নি, অথবা ভুলে গেছেন, দুইটি কথা আমি বারবারই বলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান্না মান সলাতিন আর নাসিয়া, এমন ঘুম এসেছে ক্লান্ত হয়ে আর জাগাবার কেউ নেই, ধরেন ব্যাচেলার মানুষ একা এক রুমে থাকেন আর কে কার খোঁজ রাখে, সবাই নিজের নিজের কাজ করে ব্যস্ত, ঘড়ি লাগিয়েছেন হয়তো, অ্যালার্ম লাগিয়েছেন, খোঁজই রাখ, আমাদের সময় পার হয়ে চলে গেছে, তাহলে আল্লাহ ধরবেন না, যখনই ঘুম ভাঙবে তখনই তার ওয়াক্ত, ফাইন্না যালিকা ওয়াক্তুহা। আর একটি লোক ভুলে গেছে, বিশেষ করে যারা নামাজে, একটা কথা আমার কোন এক ভাই আমাকে বলছিলেন, সাধারণত ভুলে কারা, সাধারণত নামাজ ভুলে কারা, যারা সব সময় জামাতের নামাজ পড়তে অভ্যস্ত, কোন একদিন যদি জামাত ছুটে যায় তো ভুলে ভুল আর সম্ভাবনা বেশি আছে, কারণ তার ধারণ ধারণা মনে ঢুকে আছে আমি তো নামাজ নিয়মিত জামাতে পড়ি, নামাজ পড়েছি, ঠিক কিনা, ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, আর মানুষ ভুলতে পারে, তো ভুলে গেলে মা যখনই স্মরণে আসবে ফালিও সাল্লাহ হেজা কারা, তখনই নামাজ পড়তে হবে, যে কোনো সময় নামাজ পড়তে হবে, যে সন্দেহ 50-50 হয়তো সন্দেহ মানে দুর্বল আপনার ইয়ে, নামাজ পড়তে হবে, আর যদি অধিকাংশ আপনার বিশ্বাস হয় যে নামাজ পড়েছি তাহলে পড়েছেন, তাহলে জিজ্ঞাসা করতে হবে অজ্ঞতা, পরে প্রশ্ন, ফাল ওয়াজিবু আলা মিসলি হাযা, এই অবস্থায় ফরজ হচ্ছে কি, আইয়ু সাল্লি আলা হাসবি হালিহি ফিল ওয়াক্তে, যথা সময়ে নামাজ পড়তে হবে যেই অবস্থায় থাকুক না কেন, না পাক শরীর, না পাক কাপড়, তেয়াম্মম করতে পারলো না, নড়তে চড়তে বিছানা থেকে পারে না, শুধু শরীরটা কোন রকম নড়াতে পারছে কিন্তু বিছানা থেকে নামতে পারছে না, অথবা চক্ষু দিয়ে ইশারাই করতে পারবে, যেই অবস্থা আল্লাহ হাসবে আলাই, যেই হালাতে থাকে না কেন নামাজ পড়তে হবে, ফিল ওয়াক্তে সময় মতো, এমন না যে সূর্য ওঠার পরে ফজর নামাজ পড়বে, আসরের নামাজ পড়বে, মাগরিবের নামাজ, সূর্য ডুবার পরে, মাগরিবের পরে, হ্যাঁ এশার নামাজ পড়বে, রাত আপনার অর্ধেক রাত্রের পরে, এমনটা করবে না, যে অবস্থায় হোক নামাজ পড়তে হবে, ওয়া তুজজিহু সলাতুহু ফি হাযিহিল আহালা, আর এই অবস্থায় তার নামাজ তার জন্য যথেষ্ট, তার ফরজ আদায় হয়ে গেল, সে তার সওয়াব পেয়ে গেল, ফরজ আদায় হয়ে গেল, ওয়ালাউ সাল্লা বিদুনে তাইয়াম, যদিও বিনা তাইয়ামে নামাজ পড়তে, আর মাসলা শুনেন, বিনা তাইয়ামে নড়তে পারে না, বিছানায় পড়ে আছে, বিশেষ করে যেই দিনতে অপারেশন হয়, যাদের অপারেশন হয়েছে তারা ভালো করে, যেই দিন অপারেশন হয়েছে নড়তে পারেন না, আজকে অপারেশন হয়েছে, হোস্টা ফিরে এসেছে, আর দেখছেন সময় চলে যাচ্ছে, সূর্য ডুবতে যাচ্ছে, জোহর পড়েননি, আসর পড়েননি, কারো আশায় যদি থাকে যে কেউ আসবে, আত্মীয় আসবে বা কেউ আসবে, আসার পরে হয়তো আমাকে উঠাবে বা তেমন করিয়ে দিবে, মাটি এনে দেবে, না মাটিও নেই আশেপাশে, আপনি একজন মমিন নামাজি মানুষ, তাহলে মাটির ব্যবস্থা আগে থেকে রাখেন, যদি না থাকে অনেক সময় বেড চেঞ্জ করে দেওয়া হয়, বেড পরিবর্তন করে দেওয়া হয় অপারেশন পরে, অপারেশনের পূর্বে যেখানে বেড থাকে অপারেশনের পরে বেড থাকে না, যারা এসব জানেন তারা অবশ্যই জানেন, তো কথা হচ্ছে এরকম যদি হয় তাহলে কি করতে হবে, ওয়ালাও সাল্লা বেদুনে তেয়াম্মা, বিনা তেমমে নামাজ পড়তে হবে, মাশাআল্লাহ ভালো করে মনে রাখেন, উজু তো নেই তেমমও নেই, বিনা তেমমে নামাজ পড়তে হবে, আর কি অবেসি আবে নাজেসা, কাপড়ে নাপাকি লেগে আছে, রক্ত লেগে আছে, পেশাব লেগে আছে, ওই অবস্থায় নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, কাল আল্লাহ তাআলা দলিল কি যে বিনা তায়াম্মুমে নামাজ পড়তে হবে কিন্তু ওয়াক্ত পার করা যাবে না, হ্যাঁ নাপাক কাপড়ে নামাজ পড়তে হবে, সুতরাং আমাদের দেশের বেনামাজিরা যারা কে নামাজ পড়তে বললি কুটুম বাড়ি গেলে নামাজ পড়তে বলেন, যদি কুটুম বাড়িওয়ালারা নামাজি হয় নামাজ পড়তে বলে কি বলে, কাপড় খারাপ, কাপড় খারাপ থাকলে নামাজ পড়তে হবে, কাপড় খারাপ আছে কুটুম বাড়ি গেছেন বলে কাপড় দাও, লুঙ্গি দাও, আপনি রাত্রে ঘুমাবার জন্য প্যান্ট বাবু প্যান্ট পরে গেছেন আর তার ঘুমাবার সময় বলেন যে একটা লুঙ্গি এনে দেন,
তখন নির্লজ্জ হয়ে বলতে পারেন, আর নামাজের জন্য বলতে পারবেন না যে আমাকে একটা কাপড় দেন নামাজ পড়তে হবে? বলুন তো দেখি এগুলি অজুহাত কি? কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে চলবে যখন প্রথম প্রশ্ন হবে পাঁচ ওয়াক্ত নামাজ সম্পর্কে। তো মহান আল্লাহ বলছেন যে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটা পারো আল্লাহকে ভয় করো। তুমি যতটা পারছো ততটা ভয় করে যেতে হবে। নামাজ পড়তে পারবেন কিন্তু তেমন করতে পারছেন না, যেহেতু মাটি কাছে নেই, নড়তে চড়তে পারছেন না। নামাজ পড়তে পারবেন কিন্তু কাপড় বদলাতে পারছেন না, কাপড় নাপাক হয়ে রয়েছে। তাহলে ফাত্তাকুল্লাহ, অতটাই আল্লাহকে ভয় করো, মানে নামাজ পড়ো। দলিল বুঝতে পারলেন? এই আয়াত, আয়াত সূরা তাগাবনের আয়াত নম্বর 16, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসও রয়েছে এই মর্মে, যে ইজা আমারতুকুম বিআমরিন, তোমাদেরকে যদি কোনো আদেশ করি তাহলে ফাতু মিনহু মাস্তাতাতুম, সেটির বাস্তবায়ন করো, সেই আদেশ পালন করো, মাস্তাতাতুম যথাসাধ্য যতটা পারো। তাহলে আমি নামাজ পড়তে পারছি কিন্তু তেমন করতে পারছি না, নামাজ পড়তে পারছি কিন্তু দাঁড়াতে পারছি না, নামাজ পড়তে পারছি কিন্তু বসে নামাজ পড়তে পারছি না, শুয়ে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে পারছি কিন্তু চোখের ইশারায় মাত্র, নামাজ পড়তে পারছি কিন্তু কাপড় বদলাতে পারছি না, নামাজ পড়তে হবে, ওয়াক্ত মোতাবেক নামাজ পড়তে হবে। ওয়াক্তের এত গুরুত্ব রয়েছে। ওয়াক্ত সম্পর্কে এর আগে আয়াত চলে গেছে সূরা নিসা, তাই না? ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, ফরজ করা হয়েছে ওয়াক্ত মোতাবেক, খেয়াল খুশি ফরজ করা হয়নি। খেয়াল খুশি ছেড়ে দিলে তাহলে মুসলমানরা যখন যার সুবিধা, আজকে খুব ফ্রি আছি কোনো ডিউটি নাই, তাহলে দুই দিনের নামাজ পড়ে রেখে দিই, আগামী দুই তিন দিন খুব ভারী ডিউটি হতে পারে অগ্রিম, আজকে তো একেবারে ফ্রি আছি, এটা দু তিন দিনের নামাজ পড়ে রেখে দিলাম, দুই তিন দিন খুব ভারী ডিউটি, নামাজ রোজা কিচ্ছু নেই, তারপরে দুই তিন দিন পরে শুরু করলেন যে আজকে তো ফ্রি হয়ে এসেছি। যেমন আমাদের দেশের অফিসারদের নামাজ, সারাদিন না অফিসে নামাজ পড়বে না, আর এসে বলেছি এই কথাটি না, এইরকম নামাজ আল্লাহ কবুল করবে না, কারণ ওয়াক্তে আল্লাহ ফরজ করেছেন। হাত্তা ওয়ালাও সাল্লা ইলা গায়রিল কিবলা, এমনকি কিবলামুখী হতে পারলেন না, বিছানায় শায়িত অবস্থায় হসপিটালে আছেন, অসুস্থ বা বাড়িতে আছেন, কেউ নেই আপনাকে নামাজ পড়াবে, ভোরের সময় আপনাকে এমন রুমে রেখেছে যেখানে কেউ নেই, আর আপনি চিৎকার করে ডাক, এমন রোগী মানুষ ডাক দিতেও পারছেন না কাউকে যে আমাকে কিবলামুখী করে দাও, তখন পারছেন না আপনি, বা কিবলামুখী আপনার করা যাবে না, বিছানা থেকে নড়াচড়া করা যাবে না, তাহলে যে অবস্থায় আছেন সেই অবস্থায় সেই দিকে মুখ করে নামাজ পড়তে হবে। হাত্তা এমনকি ওয়ালাউ সাল্লা ইলা গায়রিল কিবলা, কিবলা ছাড়া অন্যদিকেও যদি নামাজ পড়তে হয়, যেমন যুদ্ধের মাঠের নামাজ, যুদ্ধের মাঠে যখন ঘমসান লড়াই চলতে থাকবে তখন কিন্তু কিবলা শর্ত নেই, তখন কিবলা শর্ত নেই, যেদিকে যুদ্ধ করছেন অস্ত্র চলছে ওই দিকে নামাজ পড়তে হবে, তকবীরে তাহরিমা দিয়ে নিতে আল্লাহু আকবার সানা পড়বেন, তারপরে আপনি সূরা ফাতিহা পড়বেন, এই চলতে থাকবে, নামাজ হতে থাকবে, রুকু সিজদা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু চোখের ইশারাতে রুকু সিজদা হবে, মাথা নড়িয়ে রুকু সিজদা হবে, নামাজ পড়তে হবে। পক্ষান্তরে যখন যুদ্ধের মাঠে হয়তো যুদ্ধের জন্য কাফেররা প্রস্তুত রয়েছে যে কোনো সময় হামলা করতে পারে, আক্রমণ করতে পারে, কিন্তু এখন যুদ্ধ অস্ত্র চলছে না, তখন কিবলামুখী হয়ে দাঁড়াতে হবে। যদি কিবলার উল্টো দিকে যদি থাকে শত্রুরা, তাহলে দুই ভাগ হয়ে যেতে হবে, একদল পাহারা দিবে, দাঁড়িয়ে থাকবে শত্রুদের সামনে, আর একদল নামাজ পড়বে, যাতে করে ওরা ভাবে যে না মুসলমান গাফেল নেই, নামাজে গাফেল হয়নি, কারণ সবাই মিলে নামাজ পড়া শুরু করলে তো ভাবে যে সেজদাতে পড়লেই তো কাজ হয়ে গেল, ঝাঁপিয়ে পড়বো, তাই না? সুতরাং সবাই মিলে নামাজ পড়া যাবে না, দুই ভাগ করে অর্ধেক নামাজ পড়বে আর অর্ধেক লোক কাফেরদের সামনে দাঁড়িয়ে প্রস্তুত থাকবে যুদ্ধ করার জন্য। কিবলা ছাড়া অন্যদিকে নামাজ পড়ে তবু পড়তে হবে, ইজা কানা লা ইস্তাতিউ ইস্তিকবাল আল কিবলা, যখন কিবলামুখী হতে পারছে না, ফাসালাতুহু সহিহা, তার নামাজ সহি, ওমান তারাকা সালাতা তাহাওয়ানান আও কাসলান মিন গায়রি জাহদিন লিওজুবিহা। আর একটি হুকুম এখন বয়ান করছে নামাজ সম্পর্কে, নামাজ যদি কেউ পরিত্যাগ করে, বেনামাজ, নামাজ পড়ে না, নামাজ পড়ে না কিন্তু অস্বীকার করে না, নামাজ পড়তে বললে পড়বো পড়বো পড়বো, চরম ভুল করছি, কিছু লোকের আছে নামাজ পড়তে বলেন বেনামাজি, হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করবেন, আরে বাবা তুমি কর্ম করবে না তো আমার দোয়াতে কি করে কাজ হবে, কর্ম করলে না কাজ হবে। বাঙালিদের একটা রোগ আছে, যত শিক্ষিত তত বেনামাজি, যত শিক্ষিত তত বেনামাজি, আরবদের অবস্থাটা আবার উল্টো, এর যত শিক্ষিত তত নামাজি, দেখতে পাচ্ছেন না, আরবদের মাঝে যত শিক্ষিত তত ভদ্র, যত শিক্ষিত তত নামাজি, আর এখানে যত অশিক্ষিত তত লম্পট, আরবদের মধ্যে যত অশিক্ষিত তত লম্পট, রাস্তাঘাটে যে দেখতে পাচ্ছেন সব যেগুলি অশিক্ষিত সেগুলি হচ্ছে লম্পট, বদমাইশ, মোবাইল চুরি করছে, এই করছে, সেগুলো সব অশিক্ষিত, কিন্তু শিক্ষিত তো ভদ্র। পক্ষান্তরে আমাদের সমাজে যত শিক্ষিত তত মনে করে আবার আমি এত শিক্ষিত হওয়ার পরেও নামাজ পড়তে হবে, সেজদা করতে হবে নাকি, হে বা ধর্মকর্ম কি? ধর্মকর্ম তো মোল্লা হুজুরদের কাজ, আবার আমি একজন অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমি মাস্টার ডিগ্রি করেছি, আমি বাংলায় এম এ ইত্যাদি ইত্যাদি, আমাকে নামাজ পড়তে হবে, হেড মাস্টার আমাকে নামাজ পড়তে হবে, না নামাজ পড়তে হবে না তাকে, বুঝতে পারছেন? বাঙালিদের রোগ এটা তো। কথা হচ্ছে যে আর এটা চোখের সামনে দেখতে পাই, বিভিন্ন ক্যাম্পে গেলে দেখবেন সাধারণ লেবার যারা বাংলা ভাষী রয়েছে নামাজ পড়ে, কিন্তু তাদের ফোরম্যান সুপারভাইজার যদি একটা বাংলাদেশি সুপারভাইজার হয়ে যায়, ও আবার নামাজ কেন পড়বে, তো সুপারভাইজার মুশরেফ সুপারভাইজার হয়ে গেছে, যে মোদির ম্যানেজার, ও আবার নামাজ পড়ে, কখনো পাবেন না এরকম।
মসজিদে আসতেই চাইবেন না, উজুই করবেন না, আপনি আপনি ঘর থেকে বের হবেন না, তো আমার দোয়া কি করে কাজ করবে? দোয়া কখন কাজ করে? মানুষ কর্ম করলো, আল্লাহ তুমি তৌফিক দাও, লোকটিকে নামাজের উপর টিকিয়ে রাখো, তখন দোয়া কাজ দেবে। আর বিনা কর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে বসে দোয়া করেছেন, ওহদ গিয়েছেন, ওহদ আর মসজিদে নবী তো দেখেছেন, মসজিদে নবীতে বসে দোয়া করলেন না তো? কাফের এসছে, আল্লাহ তুমি কাফেরদেরকে ধ্বংস করে দাও, ওহদের ওইদিকে ধ্বংস করে দাও, আল্লাহ তুমি ওইদিকে ধ্বংস করে দাও, দোয়া করেননি বসে বসে, করেছেন? ওহদের মাঠে বেরিয়ে গেছে, বদর 180 কিলোমিটার, বদরে গিয়েছেন নবী করিম যাওয়ার কি প্রয়োজন ছিল? মসজিদে নবীতে নবী সাল্লামের সব দোয়া কবুল হয়। নবী সাল্লাম দোয়া করতেন, আল্লাহ কাফেরদেরকে মধ্যখানে 450 কিলোমিটার রাস্তা মক্কাল মধ্যখানে মধ্য রাস্তা দিয়ে ধ্বংস করে দাও, আল্লাহ তুমি পাথর বর্ষণ করে সৈন্যদের মতো করে ধ্বংস করে দাও। নবী সাল্লাম এই রাস্তা অবলম্বন করেছেন, নাস্ত্র ধারণ করেছেন, সাহাবাই কেরামদেরকে প্রস্তুত করেছেন, যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, হতাহত হয়েছেন, তারপরে কর্ম করবেন না, হাজির দোয়া করবেন? হ্যাঁ, বিনামাজিদের কথা বুঝতে পেরেছেন তো? কি বলছিলাম, হ্যাঁ, এই লোকেরা যারা নামাজ পড়তে বললে পড়বো পড়বো, অথবা নামাজ পড়তে বললে হুজুর দোয়া করবেন, তাহলে এরা কি নামাজ অস্বীকারী নয়? নামাজ অবহেলায় ছাড়ছে, অলসতাই ছাড়ছে, গাফিলতিতে ছাড়ছে, বুঝতে পেরেছেন? তাদের হুকুম কি? তাদের কথা শুনে আর যে অস্বীকার করছে, এতে কোনো ইখতিলাফ নেই, আর শুধু নামাজ অস্বীকার করলেন না, কেউ যদি বলে রোজা রাখবো না, কেউ যদি আমি হজ করবো না, হজ করে কি হবে এত লাখ টাকা খরচ করে, আমি কোরবানি করবো না, এই কোরবানি করে এত টাকা বাংলাদেশে কত টাকা খরচ হচ্ছে, নষ্ট করা হচ্ছে, কি দরকার যে একই দিনে এতগুলি গোস্ত খেয়ে নিতে হবে, সারা বছরে খাবো আমরা? যদি বলে তো মুসলমান থাকবে? কোরবানির বিধানকে যদি অস্বীকার করে, কোরবানির বিধান যেটি 5টি ফরজ একটি ইসলামের পিলার নয়, তারপরে কোরবানি করে যদি অস্বীকার করে, তাহলে কি কাফের হয়ে যাবে? তাহলে আমাদের দেশের এক শ্রেণী বক্তারা বলে নামাজকে অস্বীকার করলে কাফের, মিথ্যা কথা, ভুল কথা, বুঝতে পেরেছেন? ইসলামের যে কোনো বিধি বিধান যা কোরআন এবং হাদিস দ্বারা সুস্পষ্ট প্রমাণিত, তা যদি অস্বীকার করে তাহলে কাফের। দেখেন, ছোট ছোট মাসলা মাসায় বলছি, ছোট মানে ইসলামের হুকুমের দিক দিয়ে ছোট না, এগুলি হারাম। কেন? যুবতী মেয়ের সাথে একজন যুবকের বন্ধুত্ব করা হারাম, কিন্তু এটা যদি অস্বীকার করেন হারাম কেন হবে? হালাল, যেহেতু সে রাজি আমার সাথে বন্ধুত্ব করছে, তাহলে সে কাফের, মুসলমান নয়। তাহলে নামাজের বৈশিষ্ট্য কি থাকলো? নামাজের বৈশিষ্ট্য হচ্ছে নামাজ অস্বীকার করলে তো কাফের, এতে কোনো সন্দেহই নেই, আর এমনকি এতেও সন্দেহ নেই, তার সাথে সাথে যে নামাজ যদি অলসতা করে গাফিলতি করে পড়ছি পড়বো, এখন তো বয়স 20-25 হলো, আমার বাবাকে তো দেখলাম 40-50 বছর বয়সে 60 বছর বয়সে নামাজ শুরু করতে, অনেক সময় আছে, তাহলেও কাফের, তাহলেও কাফের, মুসলমান নয়। শোনেন, তাই বলছেন, অমান তারাকা সালাতা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেই, তাহা অনন, অলসতা করে, তাহা অনন মানে অবহেলা, আও কাসলান, অলসতা করে, কাসল মানে হচ্ছে কাসলান মানে আমি অলস, মিন গায়রে জাহাদিন লে ওজুবিহা, তবে তার ফরজকে অস্বীকার করেন, ফরজকে মানে নামাজ, ফরজ নামাজ পড়তে হবে, আমরা মুসলমান নামাজ পড়বো না তো কি পড়বে, এরকম কথা বিনামাজিদের কথা, তাই না? নামাজ পড়বো, জিজ্ঞেস করেন নতুন জামাইকে দেখতে গিয়ে আমাদের দেশে জিজ্ঞেস করেন নামাজ পড়ো, নামাজ পড়বো না তো, মুসলমান নামাজ পড়তেই হবে, কত চালাকির জবাব, বুঝতে পারছেন? নামাজ পড়ছি কথা বলবেন না, মুসলমান আমার নামাজ কেন পড়বো না, নামাজ পড়তেই হবে, নামাজ পড়তে হবে, বুঝতে পারছেন? তাহলে ফরজকে স্বীকার করে কিন্তু নামাজ পড়ে না, বেনামাজি। এদের হুকুম কি? কাফারা আলা সাহি মিন কাউলাইল ওলামা, ওলামাদের দুইটি উক্তির সঠিক উক্তি হচ্ছে যে সে কাফের হয়ে যাবে, যে ব্যক্তি অবহেলা করে, অলসতা করে, গাফিলতি করে, ফজর পড়তে খুব কষ্ট লাগে, উঠতে খুব কষ্ট লাগে, কাফের। বাল হুয়া সওয়াব আল্লাযী তাদুল্লু আলাইহিল আদিল্লা, বরং এটি হচ্ছে সঠিক মাসলা, যে যে ব্যক্তি নামাজ অলসতা অবহেলা করে ছাড়ে সেই ব্যক্তি কাফের, আর এরই দলিল রয়েছে বহু, তাদুল্লু আলাইহিল আদিল্লা, বহু দলিল এর উপর রয়েছে, প্রমাণ রয়েছে। যেমন একটি হাদিস দলিল কি, বাইনার রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরে তারকুস সালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন একজন মানুষ শিরক কুফরির মাঝে পার্থক্যকারী হচ্ছে নামাজ ত্যাগ করা, নামাজ ত্যাগ করলে আর কোনো পার্থক্য থাকে না, সেই মানুষ কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, সেই মানুষে আর কাফের মুশরিকে কোনো পার্থক্য থাকে না, সেই মুসলিম আর মুসলিম থেকে যায় না, কাফের মুশরিকদের সমান হয়ে যায়, রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। এছাড়া বহু দলিল রয়েছে, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা, বরং সাহাবায়ে কেরামদের ইজমা ঐক্যমত ছিল যে কানু লা ইয়ারাউনা শাইআ মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রুস সালাহ, কোনো আমল ছেড়ে দিলে কাফের মনে করতে, ছেড়ে দিলে অস্বীকার করলে বহু আমল রয়েছে, কিন্তু ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না সাহাবারা, গায়রাস সালাহ নামাজ ছাড়া, নামাজ কেউ ছেড়ে দিলে কাফের হয়ে যায়, মুসলমান থাকে না। তাহলে যখন মুসলমান থাকে না, এছাড়া ওয়াগাইরিহ মিনাল আদিল্লা, এছাড়া বহু দলিল রয়েছে, বরং কোরআনে আয়াত রয়েছে আকিমুস সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, নামাজ কায়েম করো, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না, তার মানে নামাজ না পড়লে মুশরিক হয়ে যাবে। যদি কেউ বলে ছেলে সাবধান, তুমি ওর সাথে বন্ধুত্ব করবে না, না হলে ধ্বংস হয়ে যাবে, ওর মানে কি? ওর সাথে বন্ধুত্ব করিও না,
না হলে ধ্বংস হয়ে যাবে, তার মানে বন্ধুত্ব করলে ধ্বংস হয়ে যাবে। ঠিক তেমনি আকিমুস সালাহ ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, সূরা তাওবা বেশ কিছু আয়াত রয়েছে, দিনী ভাই কখন, যখন নামাজ, ফাইন তাবু আকামুস সালাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তোমাদের ধর্মীয় ভাই, একজন কাফের ধর্মীয় ভাই নয় আমার কিন্তু মুসলিম ধর্মীয় ভাই, কতক্ষণ, যদি নামাজ কায়েম করে, ফাইন তাবু আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন, সূরা তাওবা। তারপরে আরো আরেকটি মশলা শুনেন, বেনামাজি সম্পর্কে কি করতে হবে, ওয়াইয়াম বাগিল ইশাআতু আন তারিকি হা বিতারকি হা লিয়ুফতাযা হাতা ইউসাল্লিয়া। বেনামাজি কেউ যদি বেনামাজি হয় তাহলে বেনামাজির এই বেনামাজি হওয়ার গীবত করা সওয়াবের কাজ, বরং এটি আদেশ যে নামাজ পড়ে না, তার কথা সমাজে যেখানে সেখানে বলতে হবে যে ওই লোক নামাজ পড়ে না, আমার ভাই নামাজ পড়ে না, আমার বাবা নামাজ পড়ে না, বাবা ভাই নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না বলতে হবে, স্ত্রী নামাজ পড়ে না, আপনি শ্বশুর বাড়ি থেকে সবাইকে ডেকে বলবেন, আপনি আপনার বাড়িতে পরিবার সবাইকে বলবেন, দেখো আমি অনেক চেষ্টা করছি নামাজ পড়ে নাই বলতে হবে, তার সামনেও বলতে হবে, চোখের আড়ালে বলতে হবে, গীবত কিনা চোখের আড়ালে বললে, কিন্তু এই গীবত জরুরি ওয়াজিব, এই গীবত ওয়াজিব। কেন লেখক বলছেন যে যাতে করে সে লাঞ্ছিত হয়, ভর্ৎসনা খায় লোকজনের কাছে, নামাজি ধার্মিক লোকদের কাছে, এবং নামাজ পড়া শুরু করে, কারণ একজন বেনামাজি লোক, আপনার ভাই নামাজ পড়ে না, আর যদি লুকিয়ে লুকিয়ে রেখে দেন তো ভাববে যে এমন ধার্মিক লোক, আর এর ভাই আবার নামাজ পড়বে না, বলুন আল্লাহ না করে যদি এইরকম আপনাদের মতো ধার্মিক লোকেরা তাদের ভাই, তো স্বাভাবিক মানুষ ভাবে যে ইসলামিক সেন্টারে এরকম আসে আর মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে, আর ভাই নামাজ পড়ে না, আবার আপনি যদি গোপন রেখে দেন, পক্ষান্তরে না আপনার কাজ হচ্ছে নামাজ পড়ে না, যেখানে আসবেন এখানে এসেছে ভাই, আপনি কথা বলছেন যে আমার ভাই নামাজ পড়ে না, এতগুলি লোকের সামনে যাতে করে লাঞ্ছিত হয়, লাঞ্ছিত হলে তখন নামাজ পড়া শুরু করবে, সমাজে কোনো জায়গায় স্থান পাবে না, মান সম্মান পাবে না নামাজিদের কাছে, ধার্মিক লোকদের কাছে। কিন্তু যদি তার সম্পর্কে এই ধারণা করি যে মাশাআল্লাহ ইঞ্জিনিয়ার সাহেবের ভাই, এমএসকের ভাই, নামাজ পড়বে না, তাকে হয়তো আমি ওয়েলকাম করবো, আসন আসন বসন বসন করবো, কিন্তু একজন বেনামাজি হলে অবশ্যই করবো না, কথা বুঝতে পারছি, অন্তর থেকে আমি অবশ্যই ভালোবাসবো না, অন্তর থেকে অবশ্যই তাকে ঘৃণা করবো, এটি হচ্ছে আমার দিনই ফরজ, দেই ফরজ, যদিও আমার দাওয়াতে হিকমত থাকলে সেখানে হিকমত অবলম্বন করবো, তখন আমি ঘৃণা প্রকাশ করবো না, কিন্তু আমি তার ঘৃণা অবশ্যই রাখবো, কথা বুঝতে পেরেছেন, আর যেখানে প্রকাশ করলে লাভ আছে সেখানে অবশ্যই প্রকাশ করবো, বুঝে নেন কথাটি, এসা আমার প্রচার করা, নামাজ পড়ে না কথা প্রচার করতে, গ্রামের অমুক অমুক লোক জুমার মসজিদে জুমার দিনে, এই অমুক অমুক লোক বসে যাও তোমরা, জুমা পড়া মুসলমান যারা দায়িত্বশীল মানুষ, বাবা আমার ছেলেরা নামাজ পড়ে না, ভাই আপনারা বসে যান, একটু কথা আছে, যে আমার ছেলে দেখছেন না যে মাস্টার একে আমি এতটা পড়াশোনা করেছি নামাজ পড়ে না, লাঞ্ছিত করেন ওকে, এত লোকদের সামনে অপদস্থ যখন হবে তখন নামাজ পড়বে, সোজা রাস্তে আসবে, হয় আরো কুফুরিতে গিয়ে সে জাহান্নামে যাওয়ার পথ তো ধরেই নিয়েছে যাক, আর না হলে নামাজ পড়ুক সোজা, মুসলিম সমাজ যদি বাস করতে হয় সে নামাজ পড়বে, কিন্তু যদি না বলেন ওকে যে আমার ছেলে শিক্ষিত মানুষ, আর মসজিদে বলবো আলেম আলমারা জেনে নেবে, গ্রামের মালিকরা জেনে নেবে, ভালো লোকেরা জেনে নেবে যে লোকটি নামাজ পড়ে না, তো খারাপ দেখাবে না, জাহেজ নয় আপনার জন্য গোপনে রাখা, বরং জানিয়ে দিতে হবে লোকজনকে, লেইফতাযাহা যাতে করে সে লাঞ্ছিত অপদস্ত হয়, হাত্তা ইউসাল্লি আর নামাজ পড়তে বাধ্য হয়, ওয়ালাইয়াম বাগি সালাম আলে, আর শুনেন বেনামাজিকে সালাম দেওয়া সমীচীন নয়, উচিত নয়, দেখো কি বলছেন, ওয়ালাইয়াম বাগি সালাম আলাইহি, বেনামাজিকে সালাম দেওয়া উচিত নয়, ওয়ালা ইজাবাত দাওয়াতিহি, আর তাদের দাওয়াত জিয়াফত কবুল করা উচিত নয়, বেনামাজি দাওয়াত দেবে আর আপনি দলিল পেশ করবেন যে নবী সাল্লাম ইহুদির বাড়িতে খেয়েছেন, তো আমি বেনামাজির খেলাম, তো কি হলো, ইহুদি বেনামাজির চাইতে ভালো, যদিও সেও কাফের কিন্তু সে জন্মগতই কাফের, আর কাফেরকে বাধ্য করা যাবে না কলেমা পড়ার জন্য, বাকি যে মুসলমান বেনামাজি তাকে নামাজ পড়ার জন্য কি করতে হবে, বাধ্য করতে, না হলে সে মুরতাদ হয়ে যাবে, ইসলাম থেকে বহিষ্কৃত যেহেতু হয়ে যাবে, এর নাম মুরতাদ, মুরতাদ জন্মগত কাফের চাইতে বেশি অপরাধী, ঠিক কিনা, কারণ কাফের রক্ত হালাল নেই, কাফের রক্ত হালাল কি, একজন হিন্দু বাংলাদেশে বা ভারতে হিন্দু আছে তার রক্ত হালাল, রক্ত হালাল যতক্ষণ পর্যন্ত আপনার বিরুদ্ধে অস্ত্র ধারণ না করবে, রক্ত হালাল নয়, পক্ষান্তরে যেই ব্যক্তি মুরতাদ ইসলাম থেকে বেরিয়ে গেছে, মুসলমানের সন্তান নাস্তিক হয়ে গেছে, মুসলমানের সন্তান নামাজ পড়ে না, সেই ব্যক্তি মুরতাদ, যদিও এই রক্ত আপনার জন্য হালাল না, ইসলামিক সরকারের জন্য, এ শাস্তি কে দিবে, ইসলামিক সরকার, যেমন একজন লোক হিরোইনের ব্যবসা করছে, হিরোইনের ব্যবসা করছে, আপনি খুন করেন আমি যদি খুন করি তো আমার হারাম, গুনাহগার হবো, কিন্তু সরকার এখানে হত্যা করেছে, শুধু জায়েজ না ওয়াজিব সরকারের উপর, ওয়াজিব সরকারের উপর, ওয়াজিব কাজ করছে, তাদের ফরজ কাজ করছে, বুঝতে পেরেছেন, তো দাওয়াত কবুল করা যাবে না, আর কত যে আমরা বেনামাজির দাওয়াত খাচ্ছি, আর সাধারণ মানুষ তো দূরের কথা, আমাদের দেশের আলেমরাও বেনামাজির দাওয়াত খাচ্ছে, বেনামাজি পয়সাওয়ালা পয়সাওয়ালার ঘরে দাওয়াত খাচ্ছে, কারণ ওর বাড়িতে গেলে বেশি ভালো খেতে পাবে, বেনামাজির বাড়ি পয়সাওয়ালার বাড়ি গেলে বেশি মুরগা মুসাল্লাম খেতে পাবে, এই হচ্ছে অবস্থা, কখনো না, অবশ্যই
কিন্তু দাওয়াতি উদ্দেশ্যে খাওয়া যেতে পারে। কখনো যদি এরকম উদ্দেশ্য থাকে যে ওখানে গেলে আমার প্রভাব আছে, আমি একজন প্রভাবশালী আলেম অথবা প্রভাবশালী, আপনি আপনার বংশের মধ্যে একজন ইঞ্জিনিয়ার ধরনের প্রভাবশালী, এখানে যারা বিদেশে রয়েছেন প্রত্যেকের নিজের নিজের পরিবারের কিন্তু প্রভাবশালী, ঠিক কিনা? এটা হয়তো সবাই অনুভব করছেন যে আপনি বিদেশে আছেন আর আপনার গ্রামের আত্মীয় স্বজন তারা ওখানে আছে, তাহলে আপনার প্রভাব সেই সমাজে রয়েছে না? তাহলে আপনাকে দেশে গিয়েছেন দাওয়াত দিয়েছে, যদি দেখেন যে আমার প্রভাব তাদের উপর কাজ করবে, আমি যদি বলি আমার কথা ওজন একটা রয়েছে, ওইটা আছে, নামাজ পড়ো না হলে তোমাদের বাড়ি আর খাবো না, তাহলে শোনো, ঠিক আছে ভাই নামাজ পড়বো। আপনি বলছেন ভালোই কথা, আমার নামাজের গুরুত্ব বুঝতাম না, সত্যি কথা, নামাজ না পড়লে যে মুসলমান থাকেন আমরা তো জানতাম না, স্বীকার করছে আর নামাজ পড়তে রাজি, তাহলে আপনি যান কেন? দাওয়াতি উদ্দেশ্যে গেলেন, বুঝলেন? আর যদি দেখা যায় না আপনি গেছেন এখান থেকে একজন সাধারণ শিক্ষিত মানে সাধারণ গেছেন দেশে, আর আপনার আত্মীয় সে হচ্ছে একজন মাস্টার, একজন কলেজের প্রফেসর, সে আপনাকে কি কোনো গুরুত্ব দেবে? তার বাড়ি দাওয়াত, বেনামাজি বেনামাজি হেডমাস্টার, বেনামাজি অফিসার, বেনামাজি তার বাড়িতে দাওয়াত, আর আপনি ভাবছেন আমার এই অফিসার ভাইকে কেমন করে নারাজ করে দেবো, দাওয়াত না খেতে গেলে তার বাড়ির বিয়েতে যদি না যায় তো অসন্তুষ্ট হয়ে যাবে, এত বড় অফিসার মানুষ আমার বংশে সে অসন্তুষ্ট হয়ে যাবে, তার জন্য দাওয়াত খেতে যাবেন? কখনো যায় না, কখনো যায় না। এবং তাকে যে দাওয়াত দেবেন আপনার কথার কোন মূল্যায়ন হবে না, বরং আপনার সামনে অন্যায় কাজ হতে থাকবে, কিছুই বলতে পারবেন না আপনি তাকে, কেন সে বয়োজ্যেষ্ঠ আপনার চাইতে বয়সে বেশি, আপনার চাইতে বেশি শিক্ষিত, সে আপনার চাইতে নিজেকে সিনিয়র মনে করে, আপনার কথার কোনো মূল্য দেবেন না, তাহলে কখনো যাওয়া যাবে না। বা আপনি একজন গরিব, যেমন আমাদের দেশের আলেমরা গরিব বা পয়সাওয়ালার বাড়িতে যদি খেতে যায়, পয়সাওয়ালার সামনে মুখ খুলে কথাই বলতে পারে না, এরকম ঘটনা আমি অনেক সময় বলেছি যে আমাদের দেশে অনেক আলেম আছে যারা পয়সাওয়ালাদের সামনে এই কথা বলতে পারেন যে আপনি নামাজটা পড়েন, এই কথা বলতে সাহস করে না, কারণ চাকরি তাদের হাতে, গ্রামের যে চাকরি যে বেতন আসছে মাসিক বেতন সেটা ওই পয়সাওয়ালাদের হাতে, বেনামাজির হাতে, তাহলে যাইজ না। আপনি এই রেজিক বাদ দেন, আপনি দিন মজুর করে খান, যান আপনি দেশ বিদেশ ঘুরে না আর আপনি রেজিক হাসিল করেন, কিন্তু এইরকম মানুষের দ্বারস্থ হয়ে থাকবেন বেনামাজিদের, আর আপনি চাকরির জন্য হক কথা বলতে পারবেন, নামাজের কথা বলতে পারবেন, কখনো যাইজ না। যাই হোক, দাওয়াত খাওয়া যায় না বেনামাজির বাড়িতে, হাত্তা ইয়াতুবা, যতক্ষণ পর্যন্ত তওবা না করবে, ওয়াইয়াকিমুস্সালা, নামাজ কায়েম না করবে। হ্যাঁ, যদি দাওয়াত দিতে আসে বলেন যে ওয়াদা করো, তওবা করো আর ওয়াদা করো নামাজ পড়বে, তাহলে যাবো, বলেন আপনি দাওয়াত, এই হচ্ছে দাওয়াত। লিআন্না সলাত আমুদুদ্দিন, কারণ নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ, বরং এটি হচ্ছে মূল স্তম্ভ, কালেমায়ে তাওহীদের পরে মূল স্তম্ভ। ওয়াহিয়াল ফারিকাতু বাইনাল মুসলিম ওয়াল কাফির, আর এই হচ্ছে কাফের এবং মুসলিমের মাঝে পার্থক্যকারী নামাজ। ফামাহমা আমিলাল আবদু মিনাল আমাল, সুতরাং বান্দা যতই আমল করুক না কেন, নামাজ ছাড়া যতই আমল করুন না কেন, খুব দানশীল, সৌদি আরবে থেকেছে, অনেক হজ করেছে আর উমরা করেছে, বুঝতে পারলেন, আত্মীয় স্বজন ছোট ভাইগুলোকে সবকে পড়িয়ে মানুষ করলো, অনেকে আছে এরকম নেক লোক, নেক কাজ করতে আছে, এদিক দিয়ে নেক লোক নাই, নেক কাজ করতে আছে, ফাইন্নাহু লা ইয়ানফাউহু, এই নেক কাজগুলি ভালো কাজগুলি তার কাজে আসবে না, উমরা কাজে আসবে না, হজ কাজে আসবে না। আর কত হাজি সাহেব এই সৌদি আরবে চাকরি করা হাজি যে আছে, তাদের অধিকাংশই বেনামাজি, আজকে হজের দৃশ্য গিয়ে যদি দেখেন আর উমরাতে গিয়ে দেখেন তো অধিকাংশ নজরে আসবে যে এরা কি সব বেনামাজি, নামাজ পড়ে না, কায়েম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার লোক না, খেয়াল খুশি, সপ্তাহে জুমা পড়া মুসলমান, মাঝে মাঝে নামাজ পড়া মুসলমান, মাঝে মাঝে নামাজ পড়ে মুসলমান থাকা যায় না। এখানে আরেকটি কথা ভেঙে দেওয়া ভালো, যে নামাজ ত্যাগ করা কুফরি, সে পুরা নামাজ ছাড়লেও কাফের আর আংশিক নামাজ ছাড়লেও কাফের, কারণ কেউ কেউ ভাবে যে যদি এক ওয়াক্ত না পড়ে তাহলে কাফের, না কখনো না, এরকম ওলামাদের মত নেই, না আমাদের দেশে তো ঈদ আর জুমা পড়লেই তো নামাজি মনে করা হয়, ওদের নামাজ মনে করা, তার উপরন্ত আবার যারা এক ওয়াক্তও পড়ে না তাদেরকেও ফাসেক বলা হয়, কাফের, আল্লাহ রাসূল বলছেন কাফের, এরা বলছে ফাসেক বক্তারা, তাহলে সেই দেশের মুসলমানদের কি করে সংশোধন হবে, যেখানে কোরআন হাদিসের বিকৃতি করে নবী বলছেন কাফের আর এরা বলছে ফাসেক, মানে মুসলমান রাখতেই হবে, মুসলমান রাখতে হবে যদি আল্লাহ এবং রাসূল তাদেরকে মুসলমান বলেননি, তাহলে কি করে সংশোধন হবে। যতই আমল করুক না কেন সেই সব আমল কোনো কাজে আসবে না, লায়ান ফাহু মাদামা মুযাইয়্যালিসসালাহ, যতদিন সে নামাজ নষ্ট করতে রয়েছে, তাহলে আংশিক নামাজ ছাড়লেও বেনামাজি এবং কাফের। আর এর আগে আমি কখনো ভেঙে ভেঙে একটু বলেছি যে যখন নামাজটা ছেড়ে দিলে এক অর্থ তখন কাফের হয়ে গেল, কুফুরের অবস্থায় সে জীবনযাপন করছে, যদি আবার এখলাসের সাথে নামাজ পড়ে, এখলাসের সাথে যদি নামাজ পড়ে আবার তাহলে ইসলামে ফিরে আসলো, এই অবস্থায় ইমান কুফুরি, ইমান কুফুরি, ইমান কুফুরির মাঝে জীবনযাপন করতে করতে যে অবস্থায় মারা যায় আর তারপরে হিসাব নিকাশ হবে, কারণ একজন লোক জন্মগত মুসলিম হয় আর যদি এখলাসের সাথে ফজর নামাজ পড়লো না আবার এখলাসের সাথে জোহরের নামাজ পড়তে আসলো নিষ্ঠার সাথে, লোক দেখানো নয় যে লোকজন দেখছে কি করে রাস্তায় বসে থাকবে, এরকম নামাজই নয়, নামাজ আসলেই পড়তে আসলো, ফজরে জাগতে পারেনি কি করবো, আর পড়লো না নামাজ, আর সূর্য ওঠার পরে নামাজ পড়লে নামাজ হবেও না এই কথা মনে রাখেন, নিয়মিত যদি এরকম মানে অভ্যাস বানিয়ে নেয় তাহলে আবার মুসলমান হলো, ইসলাম নবায়ন করলো, সে
যেমন একজন লোক তওবা করে, তার এটি তওবা, যদিও তওবা সে উচ্চারণ করুক আর না করুক, ইখলাসের সাথে নামাজ পড়ে তওবা, তারপরে যদি জোহর আসরের মাঝখানে মারা যায় তাহলে মুসলিম হয়ে মারা গেল, আর যদি ফজর নামাজ ছেড়ে দেওয়ার পরে জোহরের আগে আগে মারা যায় তাহলে কুফরের অবস্থায় কাফের হয়ে মারা গেল, কাফের হয়ে মারা গেলে চিরকালে জাহান্নাম, আর যদি মুসলমান হয়ে মারা যায় তাহলে তার নেকি এবং বদির হিসাব নিকাশ হবে, তার নেকি বেশি হলে জান্নাতে যাবে, আর যদি গোনা বেশি হয় বা গোনার শাস্তি পাওয়ার পরে কোনোদিন জান্নাতে যেতে পারে। নাসারুল্লাহ আল আফিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন বেনামাজি হওয়া থেকে, আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য তৌফিক দান করেন, আমিন।